সম্মানিত দর্শক শ্রোতা, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা সময়ের কয়েক মিনিট দেরি হয়ে গেল টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে। যাই হোক, আজকে আমাদের বিশেষ করে মার্চ ফরওয়ার্ডের খুবই প্রিয় একজন অতিথিকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি। সে সুদূর আমেরিকার মিশিগান ইউনিভার্সিটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর চন্দ্রনাথ দা। তো দাদাকে শুভেচ্ছা জানাই, দাদাকে আমরা খুব টাইমলি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে আমাদের তরুণ সমাজ যারা লেখাপড়া শেষ করে চাকরি বাজারের জন্য ঘুরছেন, হন্যে হয়ে আছেন এবং সোনার হরিণ ধরার জন্য খুব ব্যাকুল আছেন, তাদের জন্য কথা বলবেন। আসলে একটা হচ্ছে পাওয়া, আর একটা হচ্ছে আমার প্রিপারেশন, তো বা আমি কি করেছি, কি পাওয়া, হ্যাঁ কি পাওয়া, কি করেছি, কি করতে পারি, বা আমার প্রিপারেশন কতটুকু, এই বিষয়ে তার কাছ থেকে শুনবো। উনি একজন মাল্টি ট্যালেন্ট, একজন প্রকৌশলী, একজন সৃজনশীল উদ্যোক্তা, এবং কি বলবো, আমি বাংলাদেশের ঢাকা শহরে থেকে বাংলাদেশের গ্রাম দেখতে চাইলে, গ্রামের সবুজ উপভোগ করতে চাইলে আমি ঘন ঘন আমাদের প্রিয় চন্দ্রনাথ দার ওয়ালে চলে যাই। সেখানে গেলেই বাংলাদেশের সব কৃষিজাত পণ্য আরো বিগ সাইজের, আরো সুন্দর সুন্দর, আরো সবুজ করে ওনার ওয়ালে পাওয়া যায়। এবং সম্প্রতি চন্দ্রনাথ দার অনেকগুলো পরিচয়, মানে তার পরিচয়গুলো আমি তার কাছ থেকেই শুনবো, কারণ এতগুলো পরিচয় আমার পক্ষে মুখস্থ রাখা, লিখেও নোট রেখে রাখা খুব একটা কঠিন কাজ ছিল। উনি হচ্ছেন সিটিও অ্যান্ড কো ফাউন্ডার মাইস্কের কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্র, ফাউন্ডার প্রেসিডেন্ট মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, ভিজিটিং স্কলার পারডিউ ইউনিভার্সিটি, ভাইস চেয়ার ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট কমিটি ASME। তো চন্দ্রনাথ দা, আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? না, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাই, আর আমাদের প্রিয় বন্ধুরা যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ এবং মার্চ ফরওয়ার্ডের বাইরে যারা আজকে লাইভ প্রোগ্রামে আমাদের সাথে আছেন, তাদের সবাইকে বলবো চন্দ্রনাথ দা আপনাদের সম্পর্কে, আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে, আপনাদের প্রস্তুতি সম্পর্কে। আশা করি ওনার বিভিন্ন যে এক্সপেরিয়েন্স, বিভিন্ন জায়গায় কাজ করার, খুব ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করার, উদ্যোক্তা হিসেবে কাজ করার, আমরা তার কাছ থেকে একটা ভালো অভিজ্ঞতা শুনতে পারবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন, আর প্লিজ আপনাদের ভাই বোন যারা আছে স্কুল কলেজ গোয়িং, আমাদের যে ছোট ভাই বোনরা আছে তাদেরকেও একটু আপনাদের সাথে রাখুন, অথবা আপনাদের টাইম লাইনে একটু আমাদের এই ইম্পর্টেন্ট সেশনটা একটু শেয়ার করুন, এবং বন্ধু বান্ধবকে ট্যাগ করুন, যেন তারা মেনশন করুন, যেন তারা এই প্রোগ্রামটা শুনতে পারে। এটা আশা করি খুবই ফ্রুটফুল একটা সেশন হবে আমাদের জন্য। তো চন্দ্রনাথ দা, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানে, আর আপনার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, আপনি কি কাজ করেন, কি করেন। দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, তো তার কাছ থেকে তার পরিচয় সম্পর্কে শুনি, তার কার্যক্রম সম্পর্কে আমরা সংক্ষেপে একটু শুনবো। আর দাদাকে শুরুতেই শুভেচ্ছা জানাই, আমাদের চন্দ্রনাথ দার মেয়ে, সে মিশিগান ইউনিভার্সিটির একটা প্রতিষ্ঠানে আমাদেরকে ছোট করে ব্রিফ করবেন। রিসেন্টলি উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন তার একাডেমিক এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর জন্য। অর্চিতা পাল নাথ, ডাক নাম হচ্ছে শ্বেতা, অর্চিতা পাল নাথ, তার জন্য আমরা আমাদের আজকে মার্চ ফরওয়ার্ডের আজকে লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, তার জন্য অভিনন্দন জানাই, তার বিষয় সম্পর্কে, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সম্পর্কে। আপনাকেও একজন গর্বিত পিতা হিসেবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, আমাদের দিদির জন্য, বৌদির জন্য শুভেচ্ছা থাকলো, শ্বেতার জন্য তো আছেই। প্লিজ আপনি বলুন। অনেক ধন্যবাদ ওয়েন ভাই, খুব ভালো লাগলো যে আমাকে এখানে ইনভাইট করছেন, আর মার্স ফরওয়ার্ড কে আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। এটা আমার জন্যই একটা অনার যে আমি এখানে ইনভাইটেড হলাম, আর দেশের যে কোনো প্রয়োজনে আমি চাই যে কোনো ভাবে হোক, একদম 0.001% যদি আমি কোনো কারণে শেয়ার করতে পারি আমার ভালো লাগবে। কারণ আমি আমার খুব খারাপ লাগে যখন দেশের বাইরে এত এত সুবিধা, বিভিন্ন কিছু পাই, তখন আমি যদি কারোর সাথে কিছু একটা না দিয়ে নিজে উপভোগ করি তখন ভালো লাগে না। আমি চাই মানুষ, আমাদের দেশের মানুষ কিছু না কিছু দেখুক, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটি সেকেন্ডের গুরুত্ব অনেক কম। এই তারণাটা আমার মধ্যে সবসময় বই বেড়াই, যেটা আমি নিজে ফিল করতাম। তো যা হোক, এই জন্য আমি ধন্যবাদ জানাবো যে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে। পরিচয়টা বলি, পরে আমরা অনেক কথা বলবো। হ্যাঁ,
দাদা আপনাকে লিঙ্কটা পাঠানো হয়েছে, আপনার নিশ্চয়ই ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডরা অনেকেই দেখতে পেলে আমার মনে হয় উপকৃত হবে, আপনি যদি একটু শেয়ার করতেন প্লিজ, অবশ্যই আমাকে পাঠানো অবশ্যই। হয়েছে লিঙ্কটা। হুম হ্যাঁ হ্যাঁ, আমি একটু একটু হুম সময় প্লিজ, নিচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ প্লিজ, তো যেটা হচ্ছে যে একটু আসি। হ্যাঁ, ও থ্যাংক ইউ ভেরি মাচ, আমি দিলাম। তো থ্যাংক ইউ। হ্যাঁ, এখন হচ্ছে যে একটু লগ আউট করি তাহলে আমার ওই যে সুবিধা হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমার পরিচয়টা প্রথমে বলি, আমি চট্টগ্রামের আনোয়ারার ফুলপাড়া গ্রাম। আমার গ্রামের স্কুলেই ছিল প্রাইমারি স্কুল, হাই স্কুল আনোয়ারা, এখন সরকারি হলো আদিত্য উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করা। তারপরে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম থেকে। এরপরে আমি সৌভাগ্যক্রমে হোক আর পরিশ্রম করে হোক, আমি বুয়েটে চান্স পেয়েছি। বুয়েটের মেকানিক্যাল থেকে পাশ করছি 2004-এর শুরুতে। এরপরে দীর্ঘ সময় বেকার ছিলাম, প্রায় 1.5 বছরের মতো বিভিন্ন মার পেতে। তো 1.5 বছর বেকার মানে অনেক কিছু, কারণ হচ্ছে আমি ক্লাসের একদম টপ 10-এর মধ্যে ছিলাম, 133 জনের ক্লাসে। তো এটা আমার জন্য খুব একটা বড় ধরনের শিক্ষা ছিল। এরপরে যাই হোক, আমি বুয়েটেই ছোট একটা রিসার্চ প্রজেক্টের শেষে নিয়োগ পেয়েছিলাম 1 বছরের বেশি সময় পরে। এরপরে চুয়েটে জয়েন করছি, চুয়েটে আমাকে নিয়েছে। তারপরে সেখানে কিছুদিন থেকে আমি দেশের বাইরে একটা বৃত্তি পাই, দুইটা বৃত্তি পেয়েছি আসলে, একটা জাপান থেকে আর একটা সিঙ্গাপুর থেকে। তো সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পিএইচডির জন্য সরাসরি অফার পেয়েছিলাম, তো আমি সেটা ছাড়তে চাইনি, সেখানে গেলাম। সেখানে পিএইচডি করেছি ম্যানুফ্যাকচারিং এ। ম্যানুফ্যাকচারিং কেন বলছি সেটা হচ্ছে যে, সেটা আরো সামনে কথায় আসবে, তবে একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এ আমি বুয়েটে সবচেয়ে কম জিপিএ পাইছিলাম, আমি কখনো গ্রেটার পাইনি। তো আমার তখন খুব জেদ ছিল। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে, আপনারা অনেকেই চাকরি প্রত্যাশী অথবা জীবনে ফাইট করার একটা বড় সময়টাতে আছেন, এই জন্য কথাগুলো বলছি। তো আমি বি মাইনাস পেয়েছিলাম, যেখানে আমি বি মাইনাস আর কোনো সাবজেক্টে পাইনি কখনো, বিও পাইছি খুব কম। তো ম্যানুফ্যাকচারিং এ আমার খুব ইচ্ছা হলো যে আমি এটা পড়াশোনা করব, একটু ওয়ার্ল্ডকে দেখিয়ে দিব যে আমি কতটুকু পারি। তো এসে যেটা ছিল, যা হোক, তারপর আমি ওখান থেকে পিএইচডি করেছি খুবই কম সময়ে বলা যায়, 3-3.5 বছরে। তারপরে আমি ওখানে একটা ন্যাশনাল জব পেয়ে যাই সিঙ্গাপুরের, আপনারা এ স্টার নামটা, সেখানে আমি 2 বছরের বেশি সময় ধরে রিসার্চ সায়েন্টিস্ট ছিলাম। সেখান থেকে আমাকে আমেরিকায় নিয়ে আসা হয়েছে যে রিসার্চ ফেলো হিসেবে, ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আরবানাশন। তো নামটা অপরিচিত অবশ্যই আমার কাছেও ছিল যেটা, কিন্তু একটা পরিচয় হচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে 18 জন নোবেল লরিয়েট, যেটা আমার জন্য নতুন ছিল, আমি জানতামই না যে এতজন নোবেল লরিয়েট ওখানে। তো আমার খুব সৌভাগ্য ওখানে আমি রিসার্চ ফেলো হিসেবে আসছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওখানে থেকেই মূলত আমার মেইন পরিচয় ওখান থেকেই আসছে, কারণ ওখানে থাকা অবস্থায় আমি অনেক কিছু পেয়েছিলাম যেটা আমার জীবনকে অনেক অলঙ্কৃত করছে। সেখান থেকে 3-3.5 বছর থেকে ওখানে আমি আবার একটা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলাম ডিপার্টমেন্টে। তারপরে সেখান থেকে জর্জিয়াটাকে গেলাম ডিজিটাল ম্যানুফ্যাকচারিং নিয়ে, যেটা আজকে হয়তো একটু বলবো, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং যেটা আমাদের পিওর মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং থেকে ডিফারেন্ট, সেটা শেখার জন্য। তো আমি জবও পেয়েছিলাম, কিন্তু আমি আবার রিসার্চ ফেলো হিসেবে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। তো আমি সেটাই লুফে নিয়েছি, কারণ আমি শিখতে চেয়েছি, আমার কাছে টাকাটা খুব একটা বড় কিছু মনে হয় না, আমার কাছে বড় একটা জবের অফার ছিল, কিন্তু আমি জবটা ছেড়ে, মানে ওইটাতে আমি জয়েন না করে আমি ওখানে গিয়েছি আর শেখার জন্য। যদি আমার ফ্যামিলি, মানে একটা বাচ্চা সহ ফ্যামিলি সহ অনেক রিস্কের ব্যাপার স্যাপার ছিল, তারপর আমি ওইটা নিয়েছি। তারপরে সেখান থেকে আমি 1 বছরের মতো সময় কাটিয়েছি জর্জিয়াটাকে, 2015 সালে শেষ করে। সেখান থেকে আমি হিটাচি, আপনার নাম শুনে থাকবেন, বাংলাদেশে ইলেকট্রনিক্স এর জন্য মেইনলি বিখ্যাত, অনেকটা ফ্রিজ বা যে কোনো একটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে হিটাচি একটা ছাপ থাকে। তো আমি হিটাচিতে কাজ করছি 4.5 বছর, 2015 শেষ থেকে 2019 সরি 2020।
কিছুদিন আগে আমি বিদেশে থেকে চলে এসে একটা কোম্পানি ফর্ম করছে, আপনারা যেটার জন্য আজকে দেখতেছেন, মেকার কি বলবেন, মেকার যে আছে আর কি, যা হোক, তো ওখানে ওইটা তিনজনে মিলে ফর্ম করছে, এবং আমি ওখানে চিফ টেকনোলজি অফিসার হিসেবে কাজ করছি। এটা একটা পরিচয়, এটা হচ্ছে লাইন আপ মেইন স্ট্রিম, আর এটার সাথে হচ্ছে যে আমি রিসার্চ ফেলো হিসেবে আছি পার্ট ইউনিভার্সিটিতে। আর আপনারা জানেন মানুষ মানুষের আমার হালকা কাজ ছিল বা আছে, তারপরে হচ্ছে যে আপনাদের সবার সহযোগিতায়, তারপরে হচ্ছে যে অন্যান্য পরিচয় গুলো আমি কি বলবো, এগুলো তো ভাইয়া বলে তো আমি আর বলতে চাচ্ছি না। আমরা এখন শুরু করতে পারি আমি। হ্যাঁ, আপনার মেয়ের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সম্পর্কে একটু শুনতে চাই। এটা এটা কোন ক্লাসে বা কি কাজের জন্য এটা আচ্ছা, কেন কেন দিয়েছে? গত 19শে সেপ্টেম্বর আমরা প্রথম আলোতে যদিও করেছি, আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য, এটা হয়তো অনেকের জন্য এটা প্রেরণার উৎস হতে পারে, আপনি যদি একটু বলুন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ এটা বলার জন্য, কিন্তু আসলে সত্যি কথা কি, আমার নিজেরই লজ্জা লাগে, আমার ওয়াইফের তো আরো বেশি লজ্জা লাগে এই কথাটা যে এই বয়সেই পেপারে আসাটা। তো আমি মানসুর আপুকে বলছিলাম, উনি বলার পরে 2 দিন সময় নিয়েছি, আসলে এত কম বয়সে ওগুলো হাইলাইট হওয়া ঠিক ও না আমার কাছে মনে হয়েছে শুরুতে। তো যা হোক, যখন বলতেছি যে আমি কেন এই কথাটা বললাম, যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে আমাদের সময় তো স্ট্যান্ড করা অনেক প্রবলেম ছিল। তো আমাদের আমাদের সময় 5টা ভোট ছিল, 5টা কি 6টা মনে হয়, তা আমরা কমপক্ষে কয়েকশো স্ট্যান্ড করা স্টুডেন্ট দেখতাম বাংলাদেশে। তারপর তো স্টাফ থাকে, তারপরে ফার্স্ট ডিভিশন থাকে, সেকেন্ড ডিভিশন থাকে, এরকম। কিন্তু বর্তমান সমাজে এই স্ট্যান্ড করা যারা আছে তাদের কয়জন আমাদের সমাজে গুরুত্ব দিচ্ছে, মানে কন্ট্রিবিউট করছে সরাসরি, তারা কি সবাই খুব সৎ নাকি তারা খুব ভালো, সেই জিনিসগুলোর জন্য আমার একটু কনফিউশন ছিল যে আমার মেয়েকে হাইলাইট করে কেমন হয়ে যায়। তারপরে যা হোক, তারপরে পরে বললাম যে একটু জানাই মানুষকে যে আসলে কি কারণে পাওয়া হয়েছে। এখানে ও যে অ্যাওয়ার্ডটা পেলো সেটা হচ্ছে যে এখানে 2টা অ্যাওয়ার্ড দেয়, সেটা হচ্ছে যে প্রতিটা স্কুলে এক্সিটের সময়, তো ক্লাস 5 এক্সিট হলো আর সেই জন্য ওরা সিলেক্টেড হয়েছে, এবং এটা হচ্ছে 4th গ্রেড এবং 5th গ্রেড এর 2টা গ্রেড, যে মানে ক্লাস 4 এবং ক্লাস 5 এই 2টা ক্লাসের পারফরমেন্স এর উপর ভিত্তি করে। তো ক্লাস পারফরমেন্স বলতে এখানে এই দেশে এটা বোঝায় না যে আপনি সবকিছু পড়াশোনা পড়ো 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 এই কথাটা বলা, এটা বরং ওরা এটাই শিখায় যে এই দেশটাকে লিড করতে হলে, যেমন আপনার ঘরের কথা বলেন, আপনার তো অনেকে এখন সংসার জীবনে প্রবেশ করবেন, আপনার ঘর হবে, আপনার বউ বাচ্চা বা অনেকের হাজবেন্ড এবং বাচ্চা এরকম থাকবে, তো সবাই মিলে যখন একটা সংসার হয় তখন সংসারের মধ্যে বিভিন্ন রকম ডিসিশন মেকিং ব্যাপার স্যাপার থাকে, যে ডিসিশনটা নিলাম আজকে আজকে আমার জন্য এটা কিনলে ভালো হবে, কারণ আমার এই সোর্স হচ্ছে এতটুকু, আমি এর থেকে বেশি এফোর্ড করতে পারবো না। তার মানে এটা একটা কাইন্ড অফ আপনার মনের মধ্যেই আসছে, কোথা থেকে আসছে, আপনার লিডারশিপ, মানে আপনি শুরুর সংসার শুরুর শুরুতেই বুঝলেন না কিন্তু পরে বুঝলেন, এই যে একটা লিডারশিপ, এটা আমি সবার মধ্যেই আছে। কেন আছে? কারণ সবাই সংসার করবে প্রায়, সবাই যদি বিয়ে করেন, তাহলে এই যে লিডারশিপ এটা কিন্তু আমাদের সমাজে একটু ব্রড স্কেলে দেখেন, তাহলে দেখবেন যে সমাজও একটা লিডারশিপ আছে, যে কে একজন বেশি বুঝে, কে একজন কম বুঝে, কে একজন কিছু একটা বিপদে বলে আছে ওনাকে একটু বলেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাইন্ড অফ রিলেশনশিপ এবং হচ্ছে যে লিডারশিপ। আবার একজন মানুষ সবকিছুতে লিড দিতে পারবেন না, তাই না? তার মানে সব মানুষের মধ্যে একটা লিডারশিপ এর একটা প্রবণতা রয়ে যায়। প্রথমে ইকোনমিক চাপ থাকে, যার সমস্যা থাকে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা, কিন্তু এগুলো যখন স্টেবল হয় তখন মানুষ চাই যে সে নিজে একটু দেখাবে, এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা অংশ, এটা হচ্ছে হিউম্যান হিসেবে আমাদের এটা অটোমেটিক্যালি আসে। কিন্তু সেই লিডারশিপ আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমি জানি যে এটা অনেক পরে শিখি, এবং চিন্তা করি যে আমি এটা কেন হলাম না, আমি করলাম না, আমার জীবন তো শেষ, এভাবে না, এই অনেক ছোটবেলা থেকেই গড়ে তোলা হয়, স্কুল থেকেই তাদেরকে চালিয়ে নেওয়া হয়। তা আমার মেয়েটার কথা বললাম, সেটা হচ্ছে যে ওই 2টা অ্যাওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে যে গোল্ড আছে, একটা হচ্ছে যে বা রূপা, এই 2টা হয়। তো গোল্ডটা হচ্ছে যে বলা হচ্ছে যে একাডেমিক এক্সিলেন্স, আর পরটা হচ্ছে যে একাডেমিক অ্যাচিভমেন্টের একটা ক্রাইটেরিয়া থাকে, আবার এক্সিলেন্স এর একটা ক্রাইটেরিয়া থাকে। এক্সিলেন্স টা হচ্ছে যে একটা অন্য পর্যায়ে, যে সে শুধু টিচার দ্বারা মনোনীত হবে না, তার যে স্কুলের ক্লার্ক সহ থেকে বিভিন্ন জনের কাছে সে কেমন ছিল, সে কি কি করছে, যে যার কারণে তার মধ্যে একটা লিডারশিপ চোখে পড়ছে, এটার জন্য একদম অনেস্ট ওপিনিয়ন থাকে। অনেস্ট মানে অনেস্ট মানে আমি কি কোনো কথা বলতে পারবো না, এগুলোর জন্য আমি জানিও না, ও যে সিলেক্টেড হয়েছে আমার বাসায় সাথে দেখছে, করোনার সময় নাইলে ওকে জানানো হতো একটা প্রোগ্রাম করে, বাসায় আসছে, আসার পর আমি সারপ্রাইজ হয়ে গেছি, আমার ওয়াইফ সারপ্রাইজ হয়ে গেছে,
যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা ওইটার জন্য কিন্তু মুখিয়ে ছিলাম না যে সে ওইটাই পাবে বা ওইটার জন্য আমরা পড়াশোনা করব। আমরা যদি বাংলাদেশের কনসেপ্ট আমরা করতাম কি পড়ো 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 বা এইটা পড়বো ওইটা পড়বো মুখস্থ করবো এটা করবো কেন করবো, আমার এই বিবিএ পাস পাওয়া লাগবে আমার এটা করা লাগবে, এরকম না। তার মনের আনন্দে কোন একটা যাত্রা এনজয় করবে সে, আমি এখান থেকে ওখানে যাবো আমি মনের আনন্দ করতে থাকবো, আমি আলটিমেটলি ওখানে পৌঁছাবো। এই যে আনন্দটা কতটুকু করছে সেটুকুই হচ্ছে যে তার নিজের মধ্যে ধরা পড়বে সে অন্য পুরো গ্রুপটাকে নিয়ে গেছে কিনা। স্কুলে সে ক্লাস পারফরমেন্স সবগুলোতে এ প্লাস ছিল না, অবশ্যই এ মাইনাস আছে, এ আছে, এ প্লাসও আছে, হ্যাঁ, কিন্তু তার অন্যান্য ক্যাটাগরি হচ্ছে যে আঁকতে পারে, সে স্পিচ দিতে পারে, মানে তার কোন একটা কনসেপ্ট দেওয়া হলো সে তখন এটা এটা ভাবলো যে কি কি এটা নিয়ে আমি যদি দুই তিন প্যারাগ্রাফ লিখি তাহলে কি লিখবো, তো স্কুল থেকে বলে যে এক পাতার মধ্যে লিখে দাও। লেখার পরে তখন তারা চুজ করে কোনটা বেশি ভালো, সেখান থেকে যেমন তার একটা হচ্ছে মার্টিন লুথার কিং ডে উপলক্ষে উইমেন কে নিয়ে, উইমেন এর লিডারশিপ নিয়ে সে কথা বলছে, তখন সে অনেকগুলো এক্সাম্পল দিয়ে আমরা মেয়েরা কিন্তু এইভাবে এইভাবে সমাজে দাঁড়িয়ে যেতে পারি, কারণ আমাদের কাছে এক্সাম্পল থাকে, যাকে চান্স দেওয়া হয়েছে যাকে সুযোগ দেওয়া হয়েছে সে এই পজিশনে গেছে, তাহলে আমরা চান্সটা দিচ্ছি না দেখে আমরা এই সুযোগটা পাচ্ছি না। এই যে কথাগুলো বলার পরে ও সেই স্পিচটা সবাই খুব হাততালি দিয়েছে যে ও যেখানে থাকে আমরা যেখানে থাকি আমেরিকান, সেখানে হচ্ছে 98% আমেরিকান, আর 2%-এর মধ্যে আছে কিছু ইন্ডিয়ান অবশ্যই আছে সবখানে থাকে যেটা, আর আমরা আমরা একমাত্র বাংলাদেশি, তাকে সিলেক্ট করছে। তার মানে হ্যাঁ যে আমরা জাতিগত ভাবে আমরা কিন্তু রেস অন্যরকম, রাইট, আমরা কোনো ওই যে হোয়াইট বা ব্ল্যাক যেগুলো পর হয় বা অন্যান্য ভাবে, কিন্তু মেয়েটা কিন্তু এটা স্বীকার হয়নি, সে যে সিলেক্টেড হলো যে এতগুলো হোয়াইট আমেরিকান বা ব্ল্যাক আমেরিকান ওদের সামনে গিয়ে ও যে ও যে সিলেক্টেড হলো যে স্পিচটা দিল এবং স্পিচটা দেওয়ার পর সবাই দিবে হাততালি দিল, এবং আসার পরে ওর সাথে অনেকে মানে বিভিন্ন কিছু বলতে জিনিসগুলো, এটা কিন্তু তার মধ্যে একটা বড় ধরনের অ্যাপ্রিসিয়েশন কাজ করবে যে আমি এতগুলো মানুষ আমার বাবা এদেশে আসছে বাইরে থেকে কিন্তু আমার আমি এটার মধ্যে কোনো কিছু স্বীকার হয়নি, রাইট। তো এটা একটা পয়েন্ট যে সে ওইটা লিখছে, আর তারপর কবিতা, সে একটা কবিতা লিখছিল সে মনের মধ্য থেকে লিখছে, আমরা এটা শেষ মুহূর্তে গিয়ে দিয়ে আসছিলাম, ওইটা দেখলাম যে সে স্কুলে তারপর স্কুল ডিস্ট্রিক্টে তারপরে মিশিগান স্টেটে ফাইট করছে, করার পরে সেখান থেকে একটা মেডেল দিল, এই যে জিনিসটা হলো সেটা একটা কিন্তু আর স্টেটকে সে লিড করলো। আরেকটা হচ্ছে যে সে ওহাইও স্টেট আমাদের পাশের অঙ্গরাজ্য ইন্টার স্টেট যে কম্পিটিশন হয় সেখানে ওই যে মিউজিক, আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু মিউজিক হচ্ছে যে বাধ্যতামূলক স্কুলে, হ্যাঁ, সবারই কিছু না কিছু একটা করতে হবে, মুখে গান গাইতে পারবে না সে কিছু না অন্য কিছু না মানে কিছু একটা করতে হবে, সে ইনস্ট্রুমেন্ট বাজাবে, ইনস্ট্রুমেন্ট বাজাতে তার মুখ লাগে না গলা লাগবে না, কিন্তু তাকে মিউজিক করতে হবে কারণ মিউজিক ইজ এ পার্ট অফ ইউর বডি, হ্যাঁ, তার মনকে আনন্দ রাখতে হবে। তো যা হোক, ও ওইটাতে ওর গলাটা মানে সৃষ্টিকর্তার কৃপায় বা আশীর্বাদে আসলে ভালো, কারণ অনেকে আমেরিকায় নৌকে বলছে যে আমেরিকা গডের ট্যালেন্ট, আমরা নিজেরও জানি না যে আসলে আমার গলাটা খুব খারাপ যে বলি, কিন্তু ওর গলাটা সামহাও খুবই ভালো হয়েছে। তো না এটা আমার দৃষ্টিকোণ থেকে অন্যভাবে নিয়ে না অহংকারও না, এটা অনেকেই বলছে কমেন্ট গুলো বলছে। তো ও ওই স্কুল থেকে সবসময় ও সিলেক্টেড হতো, ও ইন্টার স্টেটে যখন যাই তখন সে ওই যে এখন একটা ন্যারেশন থাকে আপনাদের অনেক একটা গান যখন হয় ইংলিশ গানে তখন কিছু একটা ওয়ার্ড থাকে কিছু কথাবার্তা থাকে, তো এরকম বিভিন্ন কিছুতে তার লিডটা ছিল ওখানে স্কুলের। মিউজিক যেমন বাধ্যতামূলক তার মধ্যে আবার একটা পার্ট থাকবে ভোকাল, ভোকাল লিড থাকবে মাত্র কয়েকজন 40-50 জন থেকে 2-3 জনকে নিবে ফাইনাল, ওই যে ন্যারেশন গুলো যাতে স্পিচটা কথাটা মিউজিকের কথাটা যাতে ওর কাছে পৌঁছায়, তে ওটাতে সে লিড দিয়েছে। ওই ওদের স্কুল ওবারেই মানে এর আগে পাইছে কিনা আমরা জানি না, কিন্তু শুনছি যে পাইনি, মানে ওইবারেই তাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে ওই ওই স্টেট থেকে ইন্টার স্টেট। তো ওইটা ওর লিডারশিপ, এবং যখন ওদের একটা ক্লাস হয় ক্লাসের মধ্যে ওর কথাটা আলাদা ভাবে বলছে যে ওর এই কথাগুলো এমনই আছে সবার মন আকর্ষণ ইয়ে করতো, ওই ইনস্টিটিউট মানুষগুলো পর্যন্ত বলছে ওকে এই সুযোগটা দেওয়া, এখানে ইন্ডাস্ট্রিতে ওর একটা বড় একটা চান্স আছে। তো এই যে ইন্টার স্টেটের একটা লিডারশিপ স্কুলের মধ্যে বিভিন্ন কার্যক্রম, যেমন যে গত বছরে যে ক্রিসমাস ডে হলো এটা অন্য ধর্মের একটা আইটেম, কিন্তু তার মনের মধ্যে তো এটা আমরা প্রভাব ফেলতে পারি না, সে স্কুলের একটা কর্ম যে এইটা এইটা বিক্রি হবে, যে সবার ঘরে ঘরে মানুষ তো ঠান্ডার সময় অনেকে ফুল কিনতে যাবে না বাইরে, বা অনেকে গেলেও কষ্ট হবে, কিন্তু
ভবিষ্যৎ, এই যে আমরা যারা বড় হচ্ছি তারা তো আমরা চাই যে আমাদের যারা জুনিয়র এই সমাজকে সুন্দর মতো লিড দিতে পারবে কিনা, এটা আমার দেখার জন্য দরকার যে আমার ছোট যারা বেড়ে উঠতেছে তারা ঠিক মতো উঠছে কিনা। তো স্কুল থেকে বলা হয় যে তুমি যে এই যে তোমার একটা গিভ অ্যান্ড টেক, যে তুমি একটা মানুষকে একটা জিনিস দিলে তার থেকে নিলা, এই যে একটা ট্রানজেকশন, এটা খুব ছোট একটা ব্যাপার যে তুমি দিলা নিলা। আমরা তোমাকে অথরশিপ দিলাম, তুমি গিয়ে অথরশিপ ছাড়া কিন্তু বিক্রি করা যাবে না। আমি ইচ্ছা করে অন্য একটা দোকান ঘরের দরজায় গিয়ে টোকা মারলাম, এটা হবে না। ওই যে স্কুল থেকে পারমিশন লাগবে এবং ওইটা কপি লাগবে, তারপর গেলাম ও ওইটা গেল, সেখানে গিয়ে আমাদের কমিউনিটিতে সে আশা করছিল যে হয়তো সে 50 টাকার মতো পাবে ওই যে ফুল বিক্রিতে। আমরা কিন্তু রমনা বনানী বলি বা বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল বিক্রি কে মনে করি যে এটা কাদের টোকাইয়ের কাজ, কিন্তু আমার মেয়েকে ওই যে বিভিন্ন বাড়িতে গিয়ে সে নক করে করে ওদেরকে বুঝিয়ে তাকে কথা বলার এই যে অ্যাপ্রোচটা, এটা কিন্তু লিডারশিপ। তাকে বলতে হয়েছে যে এটা এখান থেকে আসছে, এভাবে এভাবে হয়েছে, তোমার সামনে একটা ইভেন্ট আসতেছে, আমাদের বাজারের মূল্য এত, আমরা এত দিচ্ছি, এইটার যে ইনকামটা হবে এটাতে ইনকাম কম হবে, কিন্তু এই যে এখান থেকে একটা টাকা বাঁচবে, সামনে আমরা কিন্তু গ্রাজুয়েট করব, এই যে ক্লাস 5 থেকে 6 যাব, অন্য একটা স্কুল চলে যাবো, আমাদেরকে তোমরা বিদায় সম্বর্ধনা দিবে, কিন্তু আমার তো কোনো টাকা নেই, আমার বাবার উপর আবার মার উপর নির্ভরশীল, এটা তো আমি হতে পারবো না এই বয়সে, এটা আমরা নিতে পারি গিফট হিসেবে, কিন্তু কথা হচ্ছে যে আমি যে আমাদের স্কুল যে একটা প্রোগ্রাম করবে স্কুলের জন্য একটা চাপ হয়ে যাচ্ছে, আমরা কোথায় পাবো এত টাকা? তো তোমরা দাও। তো যেহেতু ওরা আমেরিকান কালচার, ওরা জানে যে ওরা ওভাবে গড়ে উঠছে, ওরা ওই দোকান থেকে হয়তো কিনবে, এমন না যে দোকানে স্টক হয়ে যাবে, কিন্তু তারপরও তারা সৌজন্যমূলক হোক আর যেভাবে হোক একটা আইটেম ওই বাচ্চার থেকে নিল, তাতে বাচ্চাটা এনকারেজ হলো আর সেও কিন্তু জিনিসটা বুঝবে যে একটা টাকার ট্রানজেকশন কতটুকু দয়া মায়া মানুষের মধ্যে। হ্যাঁ, এই যে একটা লিডারশিপ আছে ওই সব কিছু, মানে এখানে ওই যে মানসুর আপুকে আমি দিয়েছিলাম, মানে এই যে ক্লাস 4 এবং 5 এ ওর প্রায় 20টার মতো 20টার থেকে বেশি তার সার্টিফিকেট হয়ে গেছিল। হ্যাঁ, তখন ওই স্কুলে সব কিছু ইভ্যালুয়েট করে করার পরে তারা সবাই রিকমেন্ড করে যে একাডেমিক এক্সিলেন্স এর জন্য। তো আরেকটা হচ্ছে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টটা হচ্ছে যে ওই একাডেমিক পড়াশোনায় ভালো থাকবে বেশি, সায়েন্স ম্যাথ, কিন্তু হয়তো ওই যে সামাজিক যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলো তেমন হয়তো থাকবে না। তো আরেকটা কথা বলি, সেটা কিন্তু ও যে ক্লাস 5 এ এসে যে এইসব করতেছে তা নয়, ওদের ক্লাস 3 তেই আমরা, সে যখন ক্লাস 1 এ ওই যে আমরা যখন জর্জিয়াতে গেছিলাম সেখানে স্কুলে ওর টিচার সহ ওরা মিলে গাড়ি মানুষ মানুষের গাড়ি পরিষ্কার করে দিছে, ওই সেখান থেকে যে ফান্ড রেজ হবে সেটা দিয়ে আবার অন্য জায়গায় তারা বিভিন্ন কিছু দিবে, অথবা স্কুলে যে বাচ্চাগুলো খাইতে পারতেছে না তাদের ফান্ডে দিবে, তারা যে দুপুরবেলা মিলটা খাইতে পারতেছে, তো সেখানে কারা নেতৃত্ব দিয়েছে, তাদের চোখের সামনে নেতৃত্ব দিয়ে দিছে। আপনি যেমন বলতেছেন আপনি আপনার আমার বাগান দেখতে ভালো লাগে, আমি কি অভাবে বাগান করি? অবশ্যই নয়। আমি আমাদের একটা ফাউন্ডেশন আছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, সেখানে ওদেরকে দেখানোর জন্য যে তুমি যত বড়ই হও না কেন তোমাকে মাটি তোমাকে করতেই হবে কিছু না কিছু, তুমি এগুলো বুঝো, অন্যদের কষ্ট বুঝো। আমার বাচ্চাকে দেখলাম যে যখন কারো আসে গেল সেখানে রিসিভ করতেছে কে, তার স্কুলের প্রিন্সিপাল, প্রিন্সিপাল হাফ প্যান্ট পরে চলে আসছে, আমি এটা কালচার আর কি, কিন্তু ওই যে বাচ্চাদের সাথে ওয়াশ করতেছে, যে ঘষতেছে এবং ওদেরকে দেখা দিচ্ছে এই জায়গায় যে ঘোষণায় এটা দেখো রয়ে যাচ্ছে, এই মুখে হাসি হাসি করে একটা যখন দেখতেছে তার চোখের সামনে একদম স্কুলের প্রিন্সিপাল তাকে দেখিয়ে দিচ্ছে, উনি আছেন কর্মক্ষেত্রে, তখন ওই বাচ্চাটা অটোমেটিক্যালি এনকারেজ হয় যে সবাই কাজে আসে, সবাইকে কাজ করতে হয়। এই যাই হোক, এটা অনেক গল্প। এই যে বললাম যে বিভিন্ন ধরনের সামাজিক অ্যাক্টিভিটিতে ওদের বাচ্চাগুলো রাখে দেখে ওরা মানুষের মানুষের যে নীতিগত যে মান সম্পন্ন একটা যে সমাজ সেই জিনিসটা ওরা তুলনামূলক আমি বলবো যে আমাদের থেকে অনেক বেটার ভাবে বুঝে, মানে স্বার্থপরতা একটু কমে আছে আরকি, মানে উদার উদার হয় এবং ইনক্লুসিভ হয়। হ্যাঁ, অন্যের কমতে মানে ওরা বলে না যে শুধু টাকাই সবকিছু হেল্প করবে, টাকার বাইরে অনেক কিছু আছে, কিন্তু সিস্টেমেটিক। যারা শুনছেন মাস ফরওয়ার্ডের প্রোগ্রাম, যারা শুন আমাদের ডিক্লারেশনে বলেছিলাম নিজেরা যখন শুনবেন সাথে ইয়াঙ্গার ব্রাদার সিস্টার যারা আছে তাদেরকেও সাথে রাখার জন্য। আমরা তো অনেক সময় মনে করি যে পড়ালেখা মানে হচ্ছে শুধু দিবারাত্রি সকাল সন্ধ্যা পড়ালেখাই করতে হবে এবং সেখানে অন্য কিছু করা, খেলাধুলা করা, একটু গিটার বাজানো, একটু ব্যাট বল নিয়ে দৌড়ানো, এগুলোকে আমাদের সমাজে এখনো পর্যন্ত মানে খুবই চরমভাবে নিরুৎসাহিত করে। তো এই জায়গাগুলোতে আসলে তাহলে তার এই যে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, এই গল্পটা কেন নিয়ে আসলাম, এটা নিয়ে আসার অর্থ হলো এখানে আমাদের জন্য কিছু মেসেজ আছে, সে মেসেজ গুলো আমাদের নিতে হবে। আমরা যখন আমাদের ছোট ভাই বোনদেরকে ট্রিট করি, তাদেরকে যখন পরিচালনা করি, তাদের মধ্যে একটা লিডারশিপ পাওয়ার গ্রো করা, তাদের মধ্যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি গুলো গড়ে তোলা এবং তাদেরকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত করা, যেটা পরবর্তী জীবনে বড় হলে তাকে সেলফ ডিপেন্ডেন্ট করবে, অন্যের সুবিধা অসুবিধা বুঝতে সুবিধা করবে। এবং এই আমাদের চন্দ্রনাথ দা যেটা বললেন
ইনক্লুসিভ হওয়া, উদার হওয়া এবং অন্যের সংস্কৃতিকে ধারণ মানে বুঝতে পারা, হ্যাঁ, এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো, এই সমস্ত এগুলোর কারণে। কারণ শিক্ষা তো আলটিমেটলি আমাদেরকে এগুলোই করবে। তো যাই হোক দাদা, আপনার এই পরিবারের জন্য শুভেচ্ছা থাকলো, যারা শুনছেন তাদের জন্য বলি শেষের দিকে আপনাদের জন্য অসাধারণ একটা চমক থাকবে, সেটা হচ্ছে দাদার ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রকমারি এবং ওই লম্বা বেতে বিভিন্ন সাইজের এখানে বাঁশি আছে। দাদা কিন্তু খুব ভালো বাঁশি বাজান, আসলে মাল্টি ট্যালেন্টেড একজন লোক। এবং কেউ কেউ বলেছেন দাদার সংগ্রামের জীবন শুনতে চাই, এ পর্যায়ে কিভাবে গিয়েছে সেটা শুনতে চাই। একজন বলেছেন আমাদের চট্টগ্রামের নাকি, তা তো অবশ্যই, চট্টগ্রামের তো অবশ্যই। তো যাই হোক দাদা, একটু আমার যদি মাইস্কের কর্পোরেশন, আমি আপনার কর্মক্ষেত্রে একটু সামান্য আমরা কয়েক মিনিট সময় নিয়ে আমাদের ইয়াং ইন্ডের জন্য আসবো, এগুলো আমাদের দরকার। কিন্তু মাইস্কের কর্পোরেশনটা কি এবং এটা সম্পর্কে খুব ছোট করে বলবেন, এরপরে পারডি ইউনিভার্সিটি, যদি আমার ভুল না হয়, নীল আমস্ট্রং যিনি চাঁদে পা ফেলেছিলেন 1969-এ, তিনি সম্ভবত এখানকার স্কলার ছিলেন, সে বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে আচ্ছা, পার্ডু ইউনিভার্সিটির কথা বলি। পার্ডু ইউনিভার্সিটি, আমি এখন যেখানে আছি ভিজিটিং স্কলার হিসেবে, সেই ইউনিভার্সিটিটা হচ্ছে যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, এবং সায়েন্সে এরা সায়েন্সটাকে সবসময় জোর দেয়। কারণ হচ্ছে যে আপনি যখন একটা বাগান করবেন, একটা বাগানে যখন আপনার ফল হবে, ফল আপনি ফল ছিঁড়বেন, এই ফলটা তার এমনি এমনি হবে না, আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সুন্দর একটা দাদা শুনতে পাচ্ছেন? সরি, এই যে কিছুক্ষণ কি শোনা যায় না মনে হয়। হ্যাঁ 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 প্লিজ। আচ্ছা, এখন ঠিক আছে, আমি চেঞ্জ করে ঠিক আছে। ফেলছি ইন্টারনেট। তো যাই হোক, বলতেছি যে ওই যে একটা বাগান, একটা বাগান যদি আপনার সুন্দর না হয় এবং সেখানে যদি বেড়ে উঠতে না পারে ওই চারা গাছটা, তাহলে সে কিন্তু ভালো ফল দিবে না। এখন সেটা যদি বেড়ে উঠতে হয়, তার একটা পরিবেশ লাগবে। ওখানে যদি প্রচুর আগাছা থাকে, নিশ্চয়ই কিছু একটা উঠে পটকে আপনাকে ফল দিয়ে দিবে না, রাইট? আপনি ফল খাবেন কিন্তু গাছটা দেখবেন, কিন্তু ফলটা কিভাবে হলো সেটা জানবেন না, সেটা তো হয় না। তো আমেরিকার সব টপ ইউনিভার্সিটি আমরা যেভাবে র্যাঙ্কিং বলি, সেখানে হচ্ছে যে রিসার্চটা একটা বড় ধরনের ইস্যু। যে রিসার্চ হচ্ছে যে আপনাকে ফল দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আপনাকে চারাটা গ্রো করা দেখতে হবে। এই যে এটাকে এটাকে আমরা বলি সায়েন্স। এক জায়গায় জাস্ট সহজে বুঝলাম আর কি, যে আমরা সায়েন্স থেকে কি পাই। আমরা শুধু ইঞ্জিনিয়ারিং বুঝি, কোন একটা পার্ট একসাথে লাগাবো, এটা বানাবো, এইটা নয়। এটার আগে অনেক কাজ আছে। কারণ আপনি যে জিনিসটা লাগাবেন সেটা কতদিন থাকবে সেটা কিভাবে বুঝবেন? যে লাগাচ্ছে সেটা তিনি নিশ্চয়ই বুঝবেন না, তিনি আন্দাজ করতে পারবেন বড় জোর শক্ত না নরম, কিন্তু এটার একটা তো ডকুমেন্ট অথবা প্রোটোকল থাকবে। এই যে জিনিসটা বললাম আমি, সেটা হচ্ছে সায়েন্স। এই যে সায়েন্স একদম মানে অণু পরমাণু পর্যায়ের বিভিন্ন ধরনের স্কেলে কাজগুলো করা। কারণ আপনাকে তো প্রত্যেকটা জিনিসের শুরুই করতে হবে খুব ছোট থেকে। ওই যে আপনি বললাম 1 পয়সা থেকে হয় 2 পয়সা, তারপর হচ্ছে যে 5 পয়সা, এই করতে করতে কিন্তু কোটি টাকা, ট্রিলিয়ন ডলার হচ্ছে। 1 ট্রিলিয়ন থেকে 1 টাকা যদি কমে যায়, সেটা কিন্তু আর ট্রিলিয়ন রয়ে যায় না, এটা প্রায় বলতে হবে। এই যে জিনিসটা এখানে হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি, যেগুলো টপ ইউনিভার্সিটি, সেখানে এই যে সায়েন্সটা খুব গুরুত্ব দেওয়া হয়। এই কারণে যে প্রত্যেকটা রিসার্চ হচ্ছে যে পাস হোক আর ফেল হোক, সাকসেস হোক আর আনসাকসেস হোক, কিন্তু তাকে কাজটা করে যেতে হবে, জানতে হবে সেখানে আসলে কি কি আছে। সব পথেই সফলতা নিয়ে আসবে না, কিন্তু কিছু না কিছু তাকে পেতেই হবে, ওখান থেকে একটা রেজাল্ট আসতে হবে। তো পার্ডু ইউনিভার্সিটি হচ্ছে যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটিস ইন সায়েন্স। আমরা আমি ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং মানে এই নয় যে আমি মুখস্থ করে কিছু একটা লিখতেছি অথবা কিছু একটা এক্সপেরিমেন্ট করে সেটা পাবলিশ করছি, এরকম নয়। সেখানে হচ্ছে যে ওই যে কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে একটা জিনিস, একটা আমি যেমন একটা ডাটা নিলাম একটা এক্সপেরিমেন্টের, সেটা কেন হচ্ছে সেটা আমাকে সায়েন্স থেকে সায়েন্সটা কি তার পিছনে সেটা জানতে হবে। এখন সায়েন্স কিভাবে জানা হয় বিভিন্ন দেশে, যেগুলো উন্নত দেশ, তারা সবসময় বলে যে তুমি সময় দাও, সময় নিয়ে জানো সায়েন্সটা আসলে পিছনে কি কি কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু আমি তো আপনারা হয়তো জানেন, অনেকেই অনেকে হয়তো জানেন না, আমি এলসবি এলসবিআর যে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ
ইঞ্জিনিয়ারিং জার্নাল, আমি সেখানে একটা টপ টপ জার্নালের আমি অ্যাসোসিয়েট এডিটর। তো সেই হিসাবে আমার কাছে প্রচুর পেপার আসে যেগুলো আমি ডিসাইড করি যে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে বেসড অন এক্সপার্টিস কমেন্টস, তা আমি এটা পরিচালনা করি। তো আমি সেখানে দেখতে পাই যে আমরা আমি বাংলাদেশ থেকেও পেপার পাই খুব কম, ইন্ডিয়া থেকে বেশি পাই আর চায়না থেকে বেশি পাই। তো আমি দেখি যে সেখানে ইন্ডিয়া বা চায়না বা বাংলাদেশের অনেক পেপারের ডেটা থাকে যে জাস্ট ডেটাটা কি পাইলো আর কি দিলাম, এটা তো আমার মেয়ে করতে পারবে, আমার মেয়ে তো ক্লাস 3-তে 4-এ পড়ে বা 5-এ পড়ে, আমার মেয়ে কাজটা করতে পারবে। আমি ওকে বললাম যে তুমি এটা এটা করো, ওইটা কি পাইছো সেটা দেখাও। এটা জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি একটা কিছু লাগে না, ইঞ্জিনিয়ারিং এর ফ্যাক্টটা বুঝতে হবে, কিছু একটা প্রয়োগ করা সেটা ইঞ্জিনিয়ারিং নয়, প্রয়োগ করার আগে তাকে জানতে হবে কি জন্য প্রয়োগ করতেছে। এই যে জানাটা সেটা যে বেসটা তৈরি করে সেটি হচ্ছে সায়েন্স, এই সায়েন্সটা যে লিডিং দিবে তারাই টপ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পায়। এই যে পার্ডু ইউনিভার্সিটি আমি বললাম, তারা হচ্ছে যে ওয়ান অফ দা, তারা কিন্তু ইমপ্লিমেন্টও করছে, দেখেন ওই যে চাঁদে গেল রাইট, চাঁদে যাওয়া, কিন্তু এটা ইমপ্লিমেন্ট ফাইনালি, এটা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু সেই কত 60-এর আমলে রাইট, দাদা একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি যে জার্নালের অ্যাসোসিয়েট এডিটর আপনি এটা কথা বললেন, মানে আমাদের বন্ধুরা যারা শুনছেন তারা একটু খেয়াল করেন উত্তরগুলো। আপনি বললেন আপনি চায়না থেকে অনেক পেপার্স পান, ইন্ডিয়া থেকে অনেক পেপার্স পান, বাংলাদেশের জায়গায় আপনার ভয়েস টু একটু ছোট হয়ে গেল, আবার বললেন যে খুব কম পান, এটা কারণ কি আপনার কি মনে হয়েছে এটা? একটা প্রধান কারণ অবশ্যই হচ্ছে যে চায়নাতে আর ইন্ডিয়াতে প্রচুর লোক, মানুষ বেশি, এটা ট্রু। কিন্তু আর একটা কথা বলতে গেলে আসলে আমাকে অনেক ডিপে যেতে হবে, সেটা আমি জানি না আজকে কভার করতে পারবো কিনা। আমি খুব টপে বলি, আমি ভালো লাগবে যদি আপনারা এই সম্পর্কিত জিনিসগুলো রাখেন আর কি ভবিষ্যতে, ওটা খুব দরকার। কারণ আমি সবসময় এই যে মার্স ফরওয়ার্ডে আমি জানি না অনেকেই আসছে যে একটা উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্যটা খুব কত তাড়াতাড়ি কত সহজে পাবে এটাই এটা নিয়ে, এরকম হওয়া উচিত না, তাকে বেসটা জানতে হবে কত সহজে পাবো, আমি এখানে বিসিএস এর জন্য পাবো, আমি এখানে বলতে এটা করলে এটা পাবো, এরকম নয়। ফলমুখী একটা ব্যাপার থাকবে, একটা প্রজেক্ট থাকবে আপনার মাথায়, কিন্তু এর আগে আপনাকে কাজটা করে দিতে হবে। আচ্ছা মূল প্রসঙ্গে আসি, ইন্ডিয়া চায়না তাদের সরকার যে পরিমাণ ইনিশিয়েটিভ নিয়েছে ট্রুলি স্পিকিং আমাদের দেশে সেটা নেই। আমি তো কারণ হচ্ছে যে পেপার গুলোতে নিচে একনলেজমেন্ট থাকে, একনলেজমেন্টে লেখা থাকে কোথা থেকে সে ফান্ডিং পেল, সেখানে সরকারেরও থাকে অথবা বেসরকারি কোন একটা, যেমন কোন একটা এরোস্পেস কোম্পানি যদি সে ম্যানুফ্যাকচারিং কিছু করে সেখানে লেখা থাকে কোথা থেকে সে ফান্ডিং পেল, ফান্ডিং সোর্স থেকে ক্লিয়ার হয়ে যায় যে সে কোথা থেকে কিভাবে পাচ্ছে। এবং কাজটা যেহেতু একটা মিনিমাম ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে মিনিমাম 3 জন কমেন্ট করছে এবং কারা কারা অ্যাকসেপ্ট করছে সেগুলো এক্সপার্টিস কিনা, সেই প্রেক্ষিতে আমরা ডিসিশন দিচ্ছি। সুতরাং ওখানে সেই স্কিলিং এর মধ্যে বেশিরভাগ ধরা খাচ্ছে, এবং চায়না ইন্ডিয়া থেকে পেপার রিজেক্ট হয় প্রচুর, কিন্তু স্কিল সো মাচ। এবং সেখানে কারা কারা আসে, শুধু ওই যে আমাদের যেমন বুয়েট আমরা বলি ইঞ্জিনিয়ারিং যদি বলি, বা ঢাকা ইউনিভার্সিটি তো কিছু ইঞ্জিনিয়ারিং আছে, আমি যেহেতু ওই লাইনে বেশি জানি, ইন্ডিয়া তো ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন আইআইটি আছে, কিন্তু আমি বেশিরভাগ আমি হ্যাঁ কিন্তু আমি বেশিরভাগ পেপার তো শুধু আইআইটি থেকে পাই না, আমি ওদের একদম কলেজ থেকেও পাই, হয়তো অনেক বেশি রিজেক্ট হচ্ছে কিন্তু তারা চেষ্টা করতেছে। তারপরে তারপরে আপনার চায়না তো একই অবস্থা, আমি অনেকগুলো ইউনিভার্সিটিকে চিনি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিকে আমি চিনি না, কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এখানে কিভাবে দুই দেশে একটু একটু ডিফারেন্ট ভাবে চলছে, চায়নাতে আপনারা জানেন যে 2008-এর রিসেশনের আগে করে তারা ম্যানুফ্যাকচারিং এ এইভাবে করে আগাইছে, মানে ইউএস মার্কেটটা নিয়ে নিয়েছে তারা, তারা যেহেতু লেবার কস্ট খুব কম সুতরাং তারা অনেক ইনভেস্ট করতে পারছে এবং তারা খুব সহজে মার্কেটটা ধরে ফেলছে। যখনই আপনার মুক্ত বাজার অর্থনীতি চলে আসছে এবং কমিউনিকেশন অনেক বেড়ে গেছে, তখন এটা আর ইউএস আটকাইতেও পারেনি, এবং ইউএস এর অনেক ইনভেস্টর ওখানে চলে গেছে, তারা ইনভেস্ট করবে ওখানে যেহেতু ওদের লেবার কস্ট খুব কম। তো সেই কারণে যখন আপনার একটা ইঞ্জিনিয়ারিং ফাংশন চলে আসছে এবং তারা যেহেতু অনেক পরিশ্রমী জাতি, তারা কিন্তু তখন ওই দুটোর সমন্বয় করছে, তারা লেবারও করছে, মানে দুই নম্বরে যে নাই তা নয়, আমি বলছি যে তারা লেবারও দিচ্ছে কিন্তু তারা ফান্ডিংও পেয়েছে। আচ্ছা আচ্ছা, এবং আমি তিনটা যেহেতু টপ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং আমি অ্যাটেন্ড করছি, আমি দেখছি, বাট আমার পিএইচডি করছি সিঙ্গাপুরে, আমি আরো চায়না সম্পর্কে বেশ ভালো জানি, তা আমি দেখছি তারা তো পরিশ্রম করতে পারে, শুধু তাই নয় সরকার এখানে ট্রিলিয়ন নট বিলিয়ন ট্রিলিয়ন ডলার ঢালছে শুধু গবেষণা বাবদ, যে আমার ট্রিলিয়ন ডলার আজকে আসবে না, আমার আসবে 20 বছর পরে বা 10 বছর পরে, কিন্তু ট্রিলিয়ন ডলার দিলাম, আমার একটা প্রজেক্ট ইজ গুড এনাফ, যে এই ট্রিলিয়ন ডলার আসার জন্য আমি এখন
হাজারটা আমি টাকা ঢালবো, কিন্তু আমি সবাইকে বলবো যে খুব সুন্দর মতো কাজ করার জন্য আমি সবার সাকসেস দরকার নেই, কিন্তু সবাই যাতে তার মেন্টর দ্বারা ভালো মতো সুপারভাইজ থাকে যে সে কাজটা ঠিক মতো করছে কিনা, ওখানে ফিল হইতে পারে। আমরা সবসময় যে আগাবো তা নয়, কিন্তু ওই যে একটা দুইটা চ্যালেঞ্জ আমি পাই গেলাম, আমি তো সবগুলো ফেল মারতে পারি না। হ্যাঁ, এই যে পেলাম সেটা একজনে কিন্তু অনেক নিয়ে আসবে। এই যে আপনি যদি বলেন বেল ল্যাবরেটরি, বেল ল্যাবরেটরি পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, কিন্তু তাদের এই যে পলিসি ছিল যেটা আমি 1,000 প্রজেক্টের জন্য 5,000 পিএইচডি নিয়ে আসবো মিনিমাম। হ্যাঁ, 1,000 আমি যদি ল্যাব এতগুলো করি, বা আমার 100টা ল্যাব আছে, আমি 50 জন করে পিএইচডি নিবো, 50 জনের যদি 50টা প্রজেক্ট রান করে এবং সবাই যদি সাকসেসফুল হয়, তাহলে পৃথিবী বেঁচে যাবে। এত বেশি আমার দরকার নেই। আমার দরকার যে প্রত্যেকটা ল্যাবে অন্তত একটা প্রজেক্ট সাকসেসফুল হোক, 50টা পিএইচডি যদি 20টা প্রজেক্টে ইনভলভ থাকে, তাহলে একটা প্রজেক্ট সাকসেসফুল হলে ওই ল্যাবের সব টাকা আমার উঠে আসবে। এটা কিন্তু ওনার ইনভেস্টমেন্ট এবং ওনার সায়েন্সের হালকা নলেজ, কিন্তু ওখানে মেন্টরের জন্য কাকে রাখা হয়েছে, যে মেন্টর হয়েছে সে কিন্তু কোনো পলিটিক্যাল লোক না। সেখানে যে ওইটা হ্যান্ডেল করতে পারবে, ওই যে 50টা পিএইচডি কে সে ওখানে পরিচালনা করতে পারবে, ইন্টার ডিসিপ্লিনে কাজগুলো করতে পারবে, তাকে ওখানে রাখা হয়েছে, সে যাতে ডিল করতে পারে, সে যাতে বুঝে, কারণ যে পিএইচডি কথাটা বলবে তাকে তো কেস করতে হবে, সে কি বলছে, তাহলে সে লিডারশিপ কোথা থেকে আসবে, সে জানবে না, সে আনসার দিতে না পারলে তো তখন সে ডিমোটিভেটেড হবে, তাহলে তার সায়েন্স আগাবে না, তার ইঞ্জিনিয়ারিং আগাবে না। এই যে জিনিসগুলো আমি বললাম, সেটা চায়না বুঝে ফেলছে। যখন এই ওপেন মার্কেট হয়ে গেল, তখন চায়না আমার তিনটা ইউনিভার্সিটি বা আগে দুইটাতে আমি অনেক ক্লোজলি কাজ করছি ওদের সাথে, ওরা প্রচুর টাকা নিয়ে আমেরিকাতে আসছে। ওদের তখন আমেরিকার জন্য এটা আর বোঝা হয়নি, কারণ তারা দেখছে তারা নিজের খরচ বা সবকিছু নিজেরা বহন করতে পারবে, কিন্তু আমাদের থেকে নলেজ শেয়ার করার জন্য আসছে। তখন তারা কিন্তু ঠিকই চলে আসতে পারছে। তাহলে এই টাকাটা কে দিল, এটা দিল সরকার, এবং কাদেরকে দিল, কোন ওই যে সরকারি কর্মকর্তাকে, তারা দিছে যে সায়েন্স বলেন বা আর্টস বলেন, আর্টস যদি যায় মানে তাকে তো সবখানে দাঁড়াইতে হবে। একটা দুনিয়া কিন্তু শুধু সায়েন্সের উপর দাঁড়াইতে পারে না, কারণ সায়েন্সের মধ্যে আর্টস আছে, কমার্স আছে, সব করতে হবে। আমি এখন একটা কোম্পানি খুললাম, কোম্পানিতে আমার কোনো হিউম্যান রিসোর্স লাগবে না, সে হবে আর্টসের, কি আমার ইয়ে লাগবে না, অ্যাকাউন্টিং লাগবে না, আমার আমার সবকিছু লাগবে না, সবাই দরকার আছে, সবাইকে বুঝতে হবে। আমি ইতিহাসে কাজ করলাম, হাসকর কাজ করতাম, সেই মেয়ে সে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে ছিল বিবিএ, মানে জাপান থেকে পড়াশোনা করা, কিন্তু সে তার একটা ডিগ্রি ছিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কারণ সে যদি আমার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো কনসেপ্টই না থাকে তার, তাহলে আমি যদি একটা প্যাটেন্টের কথা বলি যে প্যাটেন্টটা এখানে ভেবে হ্যান্ডেল করো, তখন সে বলবে যে প্রত্যেকটা ওয়ার্ডই তার সমস্যা হবে, কারণ সে ইঞ্জিনিয়ারিং টার্মই জানে না। তাহলে ইন্টার ডিসিপ্লিনারি কাজটাও আছে, সেই টাকাটা করছে সরকার বা কেউ একজন সাপোর্ট দিয়েছে তাকে পড়াশোনার জন্য। এই জিনিসগুলো আর নন প্রফিট পেইড ফরওয়ার্ড মানুষ মানুষের জন্য বা যে কোনো নন প্রফিট আপনি বলেন, কারণ আপনার যদি বিল গেটস ফাউন্ডেশনও আসে পৃথিবী খ্যাত, আপনার এত ইনভেস্টমেন্ট দিতে পারবে না যদি না সরকার না দেয়। হ্যাঁ, কারণ সরকারের আমরা বিগ, সো বিগ, সো বিগ। হ্যাঁ, আমরা যতই যাই কাজ করি না কেন, আপনি আপনি কোটি মানুষকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু সরকারের একটা দিক সুন্দর দিক নির্দেশনা, কোটি মানুষকে সে একদিনেই করতে পারবে, কারণ তার হচ্ছে প্রচুর জনবল, রাইট? তো এই জন্য সরকারকে এটা অবশ্যই ইনভেস্ট করতে হবে। এরকম আমরা নন প্রফিট বলি আর প্রফিট বলি, কোন প্রাইভেট কোম্পানি, অবশ্যই প্রাইভেট কোম্পানি এখানে একটা বড় ভূমিকা আছে, আমরা পরে আসবো, আমরা এগুলো নিয়ে কথা বলবো যে প্রাইভেট কোম্পানি নিয়ে, কিন্তু সরকারেরও একটা বড় ভূমিকা থাকবে। যেমন আমেরিকাতে আপনারা শুনছেন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, শুধু তাই নয়, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এনার্জি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এই যে প্রত্যেকটা এক একটা এজেন্সি, আমাদের দেশে কয়েকটা আছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যেখানে খুব ভালো গবেষণা হয় বাংলাদেশে, আমি যেটা জানি, বাংলাদেশে হচ্ছে না তার কোনো কারণ নেই। আমি যদি বলি একটা উদাহরণ, এই যে এগ্রিতে, বাংলাদেশ এগ্রির যে পরিমাণ কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে, অথচ বাংলাদেশে এগ্রিতে উপরে ইনভেস্টমেন্ট দেওয়া হয়নি। আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো যে পরিমাণ ইনভেস্টমেন্ট পাই, আর মাত্র ওই যে আগে ছিল ময়মনসিং, এখন ওই যে শেরেবাংলা একটা হলো, আরেকটা হলো যে আপনার যে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় যেটা গাজীপুরে হলো, আর এখন সিলেটে হলো, খুলনায় হলো, বিভিন্ন জায়গায় কৃষি কলেজ হচ্ছে, কিন্তু মূল গবেষণাটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে শুরুটা হয়েছে আপনার ময়মনসিং থেকে। এটা আমার কাছে উদাহরণ আছে যে আপনার দেশের প্রয়োজনে, যেমন হচ্ছে যে সরকার তো নিজেই এটা নিজের নিজের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে
এই 91-এ যখন ঘূর্ণিঝড় হলো তখন একদম মানে ধান উঠবে উঠবে ওই অবস্থায় কিন্তু ঘূর্ণিঝড়টা মারলো। আপনি তো চট্টগ্রামের, আপনি জানেন যে লাখ লাখ মানুষ মারা গেল ওই সময়। ধান একদম পাকা ধানের উপরে কিন্তু বড় ধরনের আঘাতটা গেল, তখন প্রত্যেকটা ধান একদম চোপা চাপা হয়ে গেছে, যেটাকে বলে আমরা ফসফস আর কি ভিতরে। মানুষ মানুষ তখন অনেক কষ্ট হয়ে গেল, রাইট? কিন্তু এর পরপরেই এগ্রি কি করলো, একটা ধান আবিষ্কার করলো, ওইটার নাম হচ্ছে 14 নম্বর ধান। 14 নম্বর ধানটা হচ্ছে শক্ত থাকবে, দাঁড়িয়ে থাকবে, তাকে অনেক ঝড়ও তেমন কিছু ছড়াইতে পারবে না। সত্যি তাই, মেশিন বাদে ওটা থেকে আউট করতে পারতো না। আমরা আমি যেহেতু চাষ করছি, অনেক সোনালি ধান ছিল চিটাগাং, সোনালি ধান খুব বিখ্যাত, আর 14 নম্বর ছিল, 22 নম্বর, 22 নম্বরও তারা কিন্তু আবিষ্কার করছে। এই যে প্রত্যেকটা ধাপে যখন তারা ঝোপ বুঝছে তখন খুব পারছে। হ্যাঁ, তারা এই যে জিনিসটা করলো, তারা কিন্তু রিসার্চ ছাড়া আসে নাই, তারা হঠাৎ করে একটা ধান আবিষ্কার করে নাই, তারা কিন্তু বেস্ট করছে, করার পর ওই ল্যাবে কাজ হয়েছে। এবং আমি জানি আমার নিজের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে ওই যে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির ওখানে রিসার্চ ল্যাবে কাজ করছে। তাহলে আমরা যদি কৃষি শিল্পতে এই জিনিসটা দেখি যে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আসতেছে, আমরা কেন সেই সুযোগটা নিব না? আমাদের শিল্পে সে কাজটা করতে পারি, আমরা শিল্পের জন্য কি করা লাগবে? তাহলে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা কেন সেটা বুঝতেছি না? আমরা মুভ করতেছি কিন্তু আমরা কিছু স্যার মুভ করছি সেটা তো হবে না। আমরা কৃষিতে মুভ করার সময় আমরা যেমন দিয়েছি, আমরা ইঞ্জিনিয়ারিং একইভাবে দিব না কেন? একইভাবে আমাকে সায়েন্সে দিতে হবে, যেহেতু সায়েন্স হচ্ছে বেস, সায়েন্সে দিতেই হবে। আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিটাগাং ইউনিভার্সিটি বলেন, লিডিং সব ইউনিভার্সিটি আপনাকে আস্তে আস্তে দিতেই হবে। হ্যাঁ প্লিজ দাদা, একটু 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 যদি শুনি। আমি দর্শকদের কয়েকটা প্রশ্ন দেখলাম, আমাদের দর্শক শ্রোতা ভাইরা যারা শুনছেন, বোনেরা যারা শুনছেন, বীতি পলাশ, বিপাশা হক, এদেরকে ধন্যবাদ, ওরা ছোট ভাই বোনকে নিয়েই বসেছে এবং এই কথাগুলো আমার আসলে কোনোভাবেই থামাতে ইচ্ছে হচ্ছে না, নিজেরই শুনতে ইচ্ছে হচ্ছে। আপনারা অবশ্যই এখনো পর্যন্ত যারা প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ট্যাগ করুন, তাদের শোনার ব্যবস্থা করুন। বেহুদে কোনো কমেন্ট করার দরকার নাই, ধন্যবাদের কমেন্টেরও দরকার নাই, ধন্যবাদ স্যারকে পরে দিতে পারবেন, চন্দ্রনাথ স্যারকে পরে দিতে পারবেন। আর আপনাদের অনেকের জন্য সুখবর, এই প্রপোজালের সমস্যা, আমাদের রিসার্চ ফান্ডিং এর সমস্যা, আমাদের আগ্রহ পরিশ্রমের সমস্যা নিয়ে আমাদের চন্দ্রনাথ দাব আলোকপাত করলেন। এবং বাই দিস টাইম আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, মার্চ ফরওয়ার্ডের প্রাণ পুরুষ, উনি ঘোষণা দিয়েছেন যদি কেউ ভালো কোনো রিসার্চ প্রপোজাল নিয়ে আসতে পারে তাহলে সেক্ষেত্রে পেই ফরওয়ার্ড, মানে আমাদের মার্চ ফরওয়ার্ডের মূল সংগঠন যেটা পেই ফরওয়ার্ড, সেই রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে ফান্ডিং করার কথা বিবেচনা করবে। ভালো প্রপোজাল যদি পায় তাহলে তারা ফান্ড করবে, এটাও যারা ইচ্ছুক। এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কয়েকটা প্রতিষ্ঠানের কথা দাদা বললেন, সেই প্রতিষ্ঠানের ছেলে মেয়েরাও এই বিষয়টা শুনতে পারেন। আর অবশ্যই আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমি বলবো আপনারা সবাই নিজেদের টাইমলাইনে একটু প্লিজ শেয়ার করেন এবং বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেন, এই আলোচনাটা বারবার শুনেন। এটা আজকের আলোচনার পর আমরা ইউটিউবে এটাকে আপলোড করব, ইউটিউবে গিয়েও নিজেরা শুনবেন, বন্ধু বান্ধবকে শোনাবেন, যাদেরকে নিয়ে একসাথে রিচার্জ করেন, যাদেরকে নিয়ে প্ল্যান করেন ওদেরকে নিয়ে শুনতে পারেন। আপনারা একটু শুনেন, মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে এটা দেওয়া হবে। আর ধন্যবাদের কমেন্টের দরকার নেই, জাস্ট কোনো প্রশ্ন থাকলে সেটা করেন আর মনোযোগ দিয়ে দাদার আলোচনাটা শুনেন। দাদা, এই পর্যায়ে আমি একটু আপনাকে ইয়ে করতে চাই, একটা অন্য ট্র্যাকে যেতে চাই, এগুলো নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের তো হিউজ গ্র্যাজুয়েটস, একটা সময় আমরা ছোটকালে দেখেছি, আজকে থেকে হয়তো 20-25 বছর আগেও চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী যিনি হতেন তার পিছনে লেখা লিখে দেওয়া হতো অমুক বিএ কে, অমুক এমএ কে, মানে গ্রাজুয়েশন ডিগ্রি করেছে, হ্যাঁ বিএসসি ডিগ্রি, বিএসসি টিচার, এগুলোকে অনেক বেশি ফোকাস করা হতো। এখন তো আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়ায় অনেকটুকুই অ্যাডভান্স হয়ে আছি, আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে আছে, আমরা অনেকেই ঘরে ঘরে এখন গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে আছি। আসলে এই গ্রাজুয়েশনটা, এই ব্যাপক আকারের গ্রাজুয়েশনটা আসলে কর্মক্ষেত্রে আমাদেরকে কি ট্রুলি কোনো অ্যাডভান্স বা এগিয়ে নিয়েছে কর্মক্ষেত্র সৃষ্টির ক্ষেত্রে, বা আমরা যে এত গ্রাজুয়েট হচ্ছে বিভিন্ন সাবজেক্টে পড়ালেখা করে, এটার সাথে কর্মমুখরতার বা আমরা যেটাকে বলি জীবিকা অর্জনের যে একটা মাধ্যম, এটা কোন একটা পেশা বা কোন একটা দক্ষতা অর্জনের ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখছে, বা এখানে কোনো গ্যাপ আছে কিনা? না হলে এত কর্মসংস্থান নিয়ে আমাদের সমাজে এত হাহাকার কেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আচ্ছা, খুব ধন্যবাদ আপনাকে, এই 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 স্পেসিফিক এই কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট, মানে আমার কাছে মনে হয় এটা সবগুলো দেশের জন্য সবসময়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই কারণে যে আপনি একটা চারা, একটা চারা গাছ, আমি একটু এই যে সাউন্ড অফ করি, হ্যাঁ, একটা চারা গাছ আপনি বড় করছেন, হ্যাঁ, চারা গাছটা বড় হলো, আমি খুব সহজ এক্সাম্পল থেকে যাই,
বড় হচ্ছে আপনি সবসময় মালি হিসেবে বা বাগান করতেছেন বা ক্ষেত করতেছেন কৃষক, আপনার সবসময় আগ্রহ থাকবে যে এটা কখন বা কখন ফল দিবে। সময় পেরিয়ে গেলে আপনার টেনশন বেড়ে যাবে, এবং এক সময় যখন কোনো ফল না দিবে তখন আপনার মনে হবে যে এটা সবগুলোতে গেলে কি হচ্ছে, এটা গরুকে খাওয়াও, যদি ডান হয় গরুকে খাওয়াই দাও, হ্যাঁ ছাগল দিয়ে দাও ওখানে, এরকম ভাবে মানে আপনার কোনো আগ্রহ থাকবে না ওই জমি নিয়ে বা ওই ওই যে নির্দিষ্ট ফসলটা নিয়ে, রাইট? আমাদের আমি এক্সাম্পলটা আনলাম এই কারণে, আমি সব আমার আমি পুরো পৃথিবীটাকে যে কোনো সময় যে কোনো সময় একটা বাগানের সাথে তুলনা করি। একটা বাগানে যা যা হয় একদম শুরু থেকে শেষ, মাটি তৈরি থেকে শুরু করে একদম ফল পর্যন্ত, মানুষের জীবনটা তাই, একটা জাস্ট উদ্ভিদ থেকে প্রাণীতে আসছে, আর নাথিং ইজ ডিফারেন্ট। আমাদের একটা মালি আছেন, এই যে মেন্টর আছেন বা ওই সৃষ্টিকর্তা আছেন, একই ভাবে আমাদের বাগানের জন্য আমরা আছি। এখন কথা হচ্ছে যে আপনাকে বললাম যে একটা নির্দিষ্ট ফসল আমাকে যদি বাড়ার পরে নির্দিষ্ট সময়ে ফসল দিতে না পারে আমার টেনশন বেড়ে যাবে, তার মানে একই ভাবে একটা রাষ্ট্রেরও একই ঘটনা যে আমরা এত গ্রাজুয়েট তুলতেছি কিন্তু গ্রাজুয়েট আমাকে কি দিচ্ছে। যদি রাষ্ট্রের কোনো চিন্তা না থাকে তাহলে দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু সব রাষ্ট্রেরই কোনো না কোনো সমস্যা থাকে। এই আমেরিকাতে উন্নত দেশের কথা বলি, সেখানে 11% বা 12% যখন আপনার আনএমপ্লয়মেন্ট চলে যায় সরকারের টেনশন বেড়ে যায়, রাজনীতির একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়ায়। আপনি কখনোই 0% আনএমপ্লয়মেন্ট বলতে পারবেন না, কারণ হচ্ছে তাহলে তো মানুষ মুভ করতে পারবে না, নতুন চাকরি কোথায় পাবে, আপনাকে আনএমপ্লয়মেন্ট থাকতেই হবে। কিন্তু এটার জন্য হচ্ছে যে মানে কমফোর্টেবল রেঞ্জ হচ্ছে যে 5 থেকে 6%, হ্যাঁ তাহলে মানুষ মুভ করতে পারবে, পজিশন চেঞ্জ করতে পারবে, কোম্পানি বদলাতে পারবে, নতুন বেঞ্চ আনতে পারবে, তার দরকার হলে সে যাবে। কিন্তু আপনার যখন ওই যে 10% পারে যাবে, এটা বিশাল টেনশন, এটা নিয়ে আমেরিকার রাজনীতি বিশাল হয়। তো এটা শুধু আমাদের দেশে নয়, এখানে এটা ওপেনলি হয় কথাবার্তা গণতন্ত্রের কারণে। আবার আমি যদি বলি সিঙ্গাপুর বা অন্যান্য অন্যান্য যে উন্নত দেশ, আমি যেহেতু অত ইনভলভ ছিলাম না এটা নিয়ে কমেন্ট করবো না, কিন্তু একটা বড় ধরনের ইস্যু অলওয়েজ হচ্ছে যে আপনি আপনার আনএমপ্লয়মেন্ট রেটটা কত, এটার স্ট্যাটিস্টিক্স টা কি। এখন আমাদের দেশে আমরা জানি যে অনেক গ্রাজুয়েট আছে, রাইট? আমরা একটা ফাউন্ডেশন চালাই, অল্প অল্প খুব অল্প মানুষকে জানি, কিন্তু আমি যেহেতু রেগুলারলি বাংলাদেশ সম্পর্কে কথা বলি এবং আমার যেহেতু রিচ আছে কিছু মানুষের সাথে যারা রেগুলারলি দেশে বাইরে আসবে না, দেশে কি করবে সেগুলো নিয়ে কথাবার্তা হয়, সেই প্রেক্ষিতে আমি জানি যে অনেকেই এখনো পর্যন্ত তারা জানে না আসলে কি করবে। তা আমি এখানে আমার একটা এক্সাম্পল আনতে চাই, আমার ব্যক্তিগত, যেটা আমাকে জীবনে পুরোটাই পরিবর্তন করে দিয়েছে বলা যায়। সেটা হচ্ছে যে আমি যখন পাশ করি আমি 1.5 বছর কোনো চাকরি পাইনি, আগেও বললাম। আমি কেন পাইনি সেটা এত অন্যান্য বিভিন্ন পলিটিক্স এর বিষয় আছে, সেগুলো বারবার বলি আমি। কিন্তু আমি যখন নিজেকে অনেস্টলি চিন্তা করব, আমি কি প্রিপেয়ার্ড, আমি কি জানি, আমি একটা ল পড়ছি, ইঞ্জিনিয়ারিং এর একটা সূত্র পড়ছি, সূত্রটা কিভাবে পরীক্ষায় লিখতে হয় সেটা শুধু জানি, সেটা কিভাবে প্রমাণ করে প্রুফ দ্যাট, একটা ইকুয়েশন দিল প্রুফ দ্যাট, অথবা এই প্রিন্সিপালটা বলছে আর্কিমিডিস এটা প্রমাণ করো, প্রমাণ তো উনি করে গিয়েছেন আমি কেন করব। কিভাবে হয়েছে ম্যাথমেটিক্স, সেটা তো আমার যোগ বিয়োগ গুণভাগের ব্যাপার, সেটা আমি কেন করব। আমি আমার নতুন কিছু করব, আমার গবেষণার মাধ্যমে নতুন কিছু আসবে, কিন্তু আমি যেহেতু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হই, আমি শুধু এটার অ্যাপ্লিকেশনটা দেখব, এটা কেন হচ্ছে, এটা কিভাবে আসলো, সেটা ক্লাসে পড়াবেন, বুঝিয়ে দিবেন টিচার, কিন্তু তাকে বারবার করে বলতে হবে যে এটা একটা প্রবলেম, এই প্রবলেমের মধ্যে তুমি কিভাবে সমাধান চাও। সে যদি 10টা 12টা 15টা সূত্র সম্পর্কে সে জানে, আইডিয়া পায়, সে চিন্তা করবে যে এখানে এই প্রবলেমটা কি কি সম্পর্কিত, এটা কি ফ্লুইড, এটা আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এটা কি ফ্লুইডের সমস্যা নাকি এটা থার্মালের সমস্যা নাকি এটা এটার সমস্যা বা এটার ইন্টারডিসিপ্লিনারি, এখানে কোন সূত্রটা বেশি কাজে লাগবে, সে তখন অ্যাপ্লিকেশনটা চিন্তা করবে, রাইট? এটার কারণে তার একটা কনফিডেন্স তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ সে জানে যে এরকম একটা এক্সাম্পল, সে একটা জিনিস অলরেডি প্রয়োগ করছে, সেটা হয়তো লেখালেখির মাধ্যমে করছে কিন্তু সে করছে, করার কারণে তার একটা আইডিয়া খুলছে, করার কারণে সে কিন্তু ওখানে দুর্বলতা পাইছে, হয়তো সে এটা এইভাবে সলভ না হয়ে নতুন একটা ফর্মুলার দরকার ছিল যেটা নেই বাজারে, আমি এটা নিয়ে ভবিষ্যতে গবেষণা করবো। তার দুইটা দিক খুলে গেল, একটা হচ্ছে তার প্রয়োগ বর্তমান বাজারের জন্য, এবং সে ভবিষ্যতে এটা নিয়ে একটা কাজ করবে। একটা এক্সাম্পল দিই, আমি যখন এখানে ইলিনয়ে আসি পোস্টডক হিসেবে রিসার্চ ফেলো, তখন আমার সাথে একটা স্কুল স্টুডেন্ট দিয়েছে, তা আমি বললাম যে স্কুল স্টুডেন্ট আমার ইঞ্জিনিয়ারিং এর এই পর্যায়ে, আমি একদম পিএইচডি করা চাকরি করে আসছি, আমার এইসব জিনিস আমি কিভাবে এটা দেখাবো। ওকে, পরে দেখলাম যে না, এটা আমার সাথে কনসিস্টেন্টলি সকালবেলা সেই যে 10টা 11টার দিকে আসতো, বিকেলে 6টা 7টা পর্যন্ত থাকতো, তার হাতে তেমন কাজ ছিল না, সে শুধু আমাকে ফলো করতেছে,
একটা যে মাঝে মধ্যে জিজ্ঞেস করছে, কিন্তু সে কন্টিনিউয়াসলি আমাকে কিন্তু ফলো করছে, তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে নেই। কারণ আমার কষ্ট হতো যে ছেলেটা সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, এটা এটা দেখে, তার কি কোনো ঘুম আসে না, তার কি কোনো রেস্টের দরকার নেই, কিন্তু সে কন্টিনিউয়াসলি আসে। সে তখন ক্লাস টেনে, টেনে কি ইলেভেনে ছিল, ক্লাস টেনে বা ইলেভেনে, সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করছে সে কথাটা বলছি। তারপরে ওইটা একটা সামারে গেল, তারপর সে আবার তো ফল বা স্প্রিং এ আবার ক্লাস করতে গেল, পরে সামারে আমাকে আবার প্রফেসর বলে যে ওকে তুমি আবার করো, ওই ছেলেটা আবার আসবে। কেন আসবে? বলে যে তার ইন্টারেস্ট বেড়ে গেছে। আরে সে তো কিছুই করে নাই, সে ইন্টারেস্ট বেড়ে গেছে মানে বলছে তোমাকে এটা আগাই দিছে, ওইটা একটু করতে বলছে তুমি করছে। তার তখন চিন্তা হলো যে এটা দিয়ে তো কিছু একটা করা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে প্রজেক্ট, তার আগ্রহ বেড়ে গেল। পরের সেমিস্টারে দেখলাম যে তাকে আরেকটু অ্যাগ্রেসিভলি সে জিনিসগুলো বোঝার চেষ্টা করছে। এই করে সে দুইটা সেমিস্টার আমার সাথে ছিল। এর পরের ইয়ারে ওই যে ক্লাস ইলেভেন বললাম, ইলেভেন পর টুয়েলভ গেল, টুয়েলভের পরে তো সে ইউনিভার্সিটিতে যাবে, রাইট? ইউনিভার্সিটিতে সে কোথাও চুজ না করে সে ওই ইউনিভার্সিটি আসছে, আমাকে একটা মেসেজ দিল। দেওয়ার পরে সে বললো যে আমি ইউনিভার্সিটি চান্স পেয়েছি। আমি বলছি খুব ভালো। সে একটু মেসেজ দিয়ে বলছে যে হোয়াট এ সারপ্রাইজ ইউ নো, আমি বলছি নো, বলে যে আই চুজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আই চুজ ম্যানুফ্যাকচারিং টু বি দ্য টপ। আমার সাথে সে ম্যানুফ্যাকচারিং করছে। তাই আমি বলছি হোয়াই হোয়াই ইউ শুড টেক দ্যাট ওয়ান, কারণ তোমার প্রফেসর, তোমার বাবা তো এখানের বলে বিবিএ ডিপার্টমেন্টের টিচার, তুমি কেন এটাতে আসলা? সে বলে যে জানো আমি 2 বছর তোমার সাথে যখন কাজ করি তোমার তো কিছুই করিনি, আমি পাশে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যেন কিছু না কিছু এখানে রয়ে গেছে যেগুলোর জন্য তোমাকে অনেক স্ট্রাগল করতে হলো, আমি স্ট্রাগলটা খুব অনুভব করছি। এই জন্য আমি ভাবলাম যে ভবিষ্যতে আমি যদি করি, তার মানে তুমি একটা প্রজেক্ট করো সেখানে যদি এই পরিমাণে স্ট্রাগল থাকে, তার মানে প্রচুর স্ট্রাগল এখনো রয়ে গেছে যেগুলো আমরা জানি না। সে তখন বলে যে সে ভবিষ্যতে কাজটা করবে, এবং সে ফাইনালি সে ম্যানুফ্যাকচারিং এ ফোকাস করে এখন পাশ করছে আর কি ইউনিভার্সিটি থেকে। এটা হচ্ছে 2012-13 ঘটনা, এখন সে বড় ইঞ্জিনিয়ার। সেই ছেলেটা এখন কি করবে ভবিষ্যতে? সে একটা ইন্ডাস্ট্রি খুলে বসবে, কিছু একটা করবে যাতে সে ওই লাইনে ফোকাস করে যায়। তার বাবার গল্পটা বলি, তার বাবা কিভাবে বিবিএর প্রফেসর হলো একটা বড় ইউনিভার্সিটির, কারণ হচ্ছে ওর বাবা ছিল যে কিন্তু ইঞ্জিনিয়ারিং, আইআইটি থেকে পড়াশোনা করা ইঞ্জিনিয়ারিং, কিন্তু তার বাবার মনে হলো যে এই যে ইঞ্জিনিয়ারিং পড়তেছে কিন্তু এখানে তো অনেক কিছু গ্যাপ রয়ে যাচ্ছে যেগুলো আমি বুঝি না, ম্যানেজমেন্ট বুঝি না, আমি বুঝি না বিবিএর বিভিন্ন ধরনের ফাংশনালিটি, তাহলে আমি কিভাবে এই সমাজে সার্ভ করব। তখন ওনার মনে হলো যে আমি একটা পিএইচডি বা মাস্টার্স স্টার্ট করি বিবিএ থেকে। তারপর ইন্টারেস্ট বেড়ে গেল, ইন্টারেস্ট বেড়ে উনি ওই লাইনে বিজনেসে পিএইচডি করলেন। করার পর একটা বড় ইউনিভার্সিটি উনি, কিন্তু ওই যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা না থাকার পরেও কিন্তু উনি একটা বড় ইউনিভার্সিটি প্রফেসর হয়ে গেছেন। তার ওই গবেষণার নতুন যে জিনিসটা উনি জানলেন, উনি কোথা থেকে জানলেন, উনি আইআইটিতে পড়ার সময় বুঝলেন যে যে শুধু ইঞ্জিনিয়ারিং করলে হবে না, ওখানের মধ্যে অনেক ম্যানেজমেন্টের ফাংশন রয়ে গেছে যেগুলো ইঞ্জিনিয়ারিং দিতে পারে না। তখন উনি কিন্তু ওই বিষয়ে গবেষণা করছে, করার পরে তার ওই যে জ্ঞানটা সেটা একটা ইউনিভার্সিটি নিয়ে নিয়েছে যে তুমি আমার এখানে এসে অ্যাপ্লাই করো, যে স্টুডেন্ট পড়াও, তুমি আমার এখানে রিসার্চ করো, আমি তোমাকে সেই সুযোগটা দেবো। তাহলে একটা ইঞ্জিনিয়ার কিন্তু হি বিকামস এ প্রফেসর ইন বিজনেস, আবার তার সেলে কিন্তু আজকে ম্যানুফ্যাকচারিং শিখতেছে, সে ভবিষ্যতে হয়তো কোনো একটা এরকম করবে। এই যে একটা জ্ঞান, একটা জ্ঞান একটা জ্ঞানকে খুলে, একটা জিনিস জানা, একটা জিনিস হ্যান্ডলিং। এখন আমরা মূল প্রসঙ্গে আসি, আমাদের গ্রাজুয়েটদের কথা বলি। আমি যখন পিএইচডি করতে যাই শুরুতে, এটা তো একটা ছেলের কাহিনী বললাম, আমি আমার গল্পটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এখন সমস্যাটা কোন জায়গায়। আমাকে আমার প্রফেসর সিঙ্গাপুরে জিজ্ঞেস করলেন, চন্দ্র তুমি কোন লাইনে কাজ করতে চাও, ম্যানুফ্যাকচারিং তো অনেক সেক্টর আছে, তুমি কোনটা নিয়ে তুমি গবেষণা করতে চাও? আমি বললাম যে আমি তো ঠিক জানি না স্যার কি কি করবো, আর আমি তো মাস্টার্স করি নাই, যার কারণে আমি ফোকাস সম্পর্কে আরো জানি না কিছু। বলে যে আচ্ছা বলো তো তুমি বেসিক যে ফ্লুইড থার্মাল বা এরকম যে সেক্টর সেখানে তুমি কোনটা পারো? আমার কাছে মনে হলো যে তৎক্ষণাৎ আমি স্যারকে বলতে পারি নাই, আমার কাছে মনে হলো যে আমি সব জানি, আমি সর্বজ্ঞাতা, হ্যাঁ আমি সবকিছুই জানি, আমি ফ্লুইড জানি, আমি থার্মাল জানি, আমি মেকানিক্স জানি। এটা কিন্তু ফোকাস হইতে পারে না একটা মানুষের, সব সে জানবে কিন্তু ফোকাসটা কি, আমার কোথায় ইন্টারেস্ট? ওই যে ছেলেটার গল্প বললাম, সে এত সাবজেক্ট থাকার পর সে ম্যানুফ্যাকচারিং কে সে ফোকাস করলো সেই 11 অথবা 12 ক্লাসে, যেটা আমি বুয়েট থেকে পাশ করার পরে একটা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম কিছুদিনের জন্য, আমি জানি না আসলে সিঙ্গাপুরে যাওয়ার পরে আমাকে প্রফেসর জিজ্ঞেস করে আমি আসলে কনফিউজড যে আমি কি করব। এই যে আমি জানি না কেন, কারণ আমি সর্বজ্ঞাত হইতে পারি আবার নাথিং, আমি জানি না কিছু, কারণ আমি এটা প্রয়োগ জানি না। এই যে জানি না ব্যাপারটা কেন হলো, কারণ হচ্ছে আমি সূত্র মুখস্থ করে ঢালছি। আমাদের গ্রাজুয়েটটা, গ্রাজুয়েট যারা আছে, আমি তো ডিফারেন্স খুঁজে পাই যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আমি হ্যান্ডেল করি, বা চায়না বা ইন্ডিয়ার ওদেরকে অনেককে দেখছি কাজ করি, আমি যেটা দেখতে পেলাম যে তাদের মধ্যে
যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বলি, আমরা যদি আন্ডার গ্রাজুয়েট বলি, অথবা এর অনেক আগে থেকে একটা ডাইভার্স একটা ক্লাসিফিকেশনের বিষয় আছে, যেখানে হচ্ছে যে সে ক্যাম্পাস থেকে অনেক কিছু শিখবে, সেগুলো নট পড়াশোনা, তাকে জানতে হবে। যেমন আমি একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল বলি, বাংলাদেশের কোন মানুষ যখন মানে স্টুডেন্ট যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পরে, সে আসলে যদি আমি বলছি ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং লাইনের, আমি বলতে পারবো না বাংলাদেশের কোন কোন ইন্ডাস্ট্রি গুলো কতটুকু এস্টাবলিশড, আমার কোনো ইনফরমেশন নেই। এখন আপনি বলেন যে ইন্টারনেটের যুগ আছে, বাংলাদেশে কয়টা আপনার কোম্পানি আছে ম্যানুফ্যাকচারিং লাইনে, যে তারা কোথায় কোন কত জিডিপি বাংলাদেশে কন্ট্রিবিউট করে, কত তাদের বর্তমানে ফান্ডিং আছে বা তাদের যে রেভিনিউ, সেগুলো কোনো চার্ট আছে নেই, যার কারণে যে পড়াশোনা করতেছে ওই লাইনে সে কখনো জানবে তার ওই 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 সে শুধু নামে জানবে ওই লোকটা বলছে ভাই গ্লাসকোতে, গ্লাসকো গ্লাসকো অনেক বড় নাম, ইন্ডিয়ান নাম, কি বলে জার্মানির নাম, জার্মানিদের, সে ওইটুকু বেসিস ধরে সে কোর্স করবে কেন? সে জার্মানির নাম এটা শুনতে পরে তাকে শুনতে হবে যে এই কোম্পানিটা এই জিনিস কন্ট্রিবিউট করে সমাজে, তার রেভিনিউ এত, এবং সে এতগুলো মানুষ এতগুলো এমপ্লয়ি সে সার্ভাইভ করে, এই ইনফরমেশন গুলো কি সবগুলোই সবগুলো কোম্পানির জন্য আমাদের লোকালি থাকতে পারে না? সেই কাজগুলো করবে কে? তাহলে ও যদি ওই জিনিসটা জানতে পারতো, তাহলে সে তার প্লেসমেন্টটা বুঝতে পারতো যে ওখানে এতগুলি এমপ্লয়ি আছে বাংলাদেশে বর্তমানে, এতজন এই লাইনে কাজ করতে পড়াশোনা করছে, তাহলে আমার একটা চান্স আছে ওখানে। সে কিন্তু ভাবতে ভাবতে পারবে না, রাইট? সে যদি ওই ডেটা না থাকে, সে ভাবতে পারবে না কতজন বাংলাদেশে তার লাইনে পড়াশোনা করছে এবং কতজন মানুষকে ওই প্লেস হোল্ড করতে পারবে ওই কোম্পানিগুলো। তাহলে এটা শুধু আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি ব্যাংকের কথা বলেন, আপনি তো যদি বিজনেসের হন, তাহলে আপনি ব্যাংকের কথা বলেন, বিজনেসে প্রতিবারে প্রতি বছরে কয়জনকে এমপ্লয়ি করে, সরকারি বেসরকারি ব্যাংকে কোনো ডেটা কি ঠিক মতো আছে? তাইলে একজন যে ওই লাইনে পড়াশোনা করবে সে কখনই জানবে কথাটা, তখন সে কি করবে? ডিল, আমি এতটুকু পড়াশোনা করলাম কিন্তু আমি ডিল ছুটতেছে একটা মাস পাওয়ার জন্য, হবে? আমার তো টার্গেট নেই, আমি একটা গাছে আম পারবো, জানি না যে আসলে গাছে আম আছে কিনা, তাই না? আমাকে জানতে হবে তো, আমাকে তো 6টা আছে না 8টা আছে, আমি কোথায় ফোকাস করব, কোন আমটা পাকছে সেটাতে আমি ফোকাস করে মারবো, হয়তো আমার 5টা ডিল মারবো, একটা না একটা লাগতে পারে, কিন্তু আমি তো ফোকাসটাই ফেলতে পারছি না, আমার তো ফোকাস নেই, আমি তো জানি না কোথায় মারতেছে, আসলে গাছের মাথা দিয়ে মারতেছি ডিলটা, পড়লে পড়বো, কিন্তু আসলে তো গাছে নাও থাকতে পারে, আবার অনেক থাকতে পারে, অনেক থাকলে সেগুলো কাঁচা কিনে সেটাও জানি না আমি। তা আমি যদি একটা ইনফরমেশন সম্পর্কে নাই জানি, তাহলে আমি কিভাবে নিজেকে প্লেস হোল্ডার হিসেবে ভাবতে পারি ওখানে? আমি তো এই সমাজেরই মানুষ, আমি তো এই সম্পর্কে জানি না, আমার সমাজটা তো আমি কিছুই জানি না, আমি বেড়ে উঠতেছি, আমি কেমনে ফল দিব? আমি ফল দিতে পারবো না। হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে কি মানুষ না খেয়ে আছে, না না খেয়ে নয়, আপনি বলেন যে কিভাবে না খেয়ে নেই, আমি এই এক্সাম্পলটা দিই, নন প্রফিট কিন্তু সারা বিশ্বে আছে এবং উন্নত দেশে অনেক বেশি আছে, কিন্তু এগুলো বিভিন্ন কার্যক্রম কিন্তু টোটালি ডিফারেন্ট। আমাদের দেশের অনেক নন প্রফিট চলে এটাই, ওর একটু কষ্ট হচ্ছে, এই বিকাশ নাম্বারটা দাও আমি পাঠিয়ে দিবো টাকা, কেন সে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দিবে? আমি তো তাকে তাকে তো অকর্মণ্য বানিয়ে ফেলছি। আমি গতকাল একটা কোচিং সেন্টার, তারা নন প্রফিট কাজ করে, বড় না কোচিং সেন্টার, আমাকে সেখান থেকে বলা হচ্ছে দাদা আমার এখানে অনেক স্টুডেন্ট আসে, তারা কিন্তু আমি তাদের অবস্থা বুঝে তাদেরকে জব অফার করি, পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক, তাহলে আমাদের কাজে একটা ভালো কাজে তারাও একটু নিজেরা সার্ভাইভ করতে পারে, 14,000 পর্যন্ত বেতন আছে, আপনি কি একটু কাউকে দিতে পারবেন? কারণ হচ্ছে যে আমাদের এখানে এসে আপনার আপনারা যেহেতু আমাদের সাথে লাইন আপ করেন, এই জন্য বলে যে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে বৃত্তি দেওয়ার জন্য একটু রিকমেন্ড করে দেন না ভাই, আপনি রিকমেন্ড করলে পাবে, বলে যে তারা 3-4 হাজার টাকা বৃত্তির জন্য আমার কাছে ধার পাড়তে আসছে, যেহেতু একটু ফ্রি পাওয়া যাবে, কিন্তু তাদেরকে আমি যখন কাজ দেই 14,000 টাকা হোক আর 10,000 টাকা, সে কাজ করবে না। তা আপনি বলেন এখন একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে যদি এই কাজগুলো নিজে থেকে, আমি বলবো না সবার কথা, একটা বড় অংশ, কারণ সে কনফিউজড, সে আসলে কাজ করে খাইতে পারবে কিনা, সে সার্ভাইভ করতে পারবে কিনা, কত সহজে সে ওই গাছে উঠবে, সেই জিনিসগুলো যদি সম্পর্কে না জানে তাহলে হবে না। আপনি একটা গাছে ফল আছে, আপনি ডিল মারলো এটা কিন্তু রাইট ওয়ে না, কারণ ডিল মারলে ওই জিনিসটা ওই ফলটা নষ্ট হতে পারে, পরে যেয়ে অন্য জায়গায় পড়তে পারে, আপনাকে গাছে উঠাটাও শিখতে হবে, সুন্দর করে পারতেও হবে, অথবা আপনি যদি গাছে না উঠেন, আমাদের দেশের সিস্টেমে আপনাকে একটা মেশিনারি জিনিসের সম্পর্কে জানতে হবে, যেটা নিয়ে আপনি কাছে রিস্ক করতে পারবেন না, একটা মেশিনের মাধ্যমে হলে পারবেন, কিন্তু আপনাকে একটা সিস্টেম জানতে হবে। তা আমাদের স্টুডেন্টরা বেশিরভাগই সিস্টেমটা কি সেটা জানে না, তারা সিস্টেমটাকে মুখস্থ করে করে পরীক্ষায় ঢালে, পরে গিয়ে তারা ওই যে শিকার একটা চান্স ছিল তা সে পুরোটা সময় কিন্তু নষ্ট করে ফেললো ওইভাবে করে। আপনি বলেন
আপনি একটা সুন্দর কথা বলেন, সুন্দর কথা, আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ফেসবুক, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েটে পড়ে তার অবজেক্টিভ ফেসবুক অ্যাক্সেস নেই, অবশ্যই হয়ে গেছে। ফেসবুকে ঢোকার জন্য আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগছে, রাইট? সে এটাও জানিয়ে ফেলছে, কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন করতে বলেন, আপনার পেইড ফরওয়ার্ড বলেন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বলেন, সে পুরো বিরক্ত হয়ে যাবে। এত জিনিস দিতে হবে, এটা দিতে হবে, না টাকা না হয় 2-3 হাজার টাকা দিবে আর কি। তাই বলে কি এত কথা বলতে হবে নাকি? কি আর করবে, সে একটা শিকার ব্যাপারটাকে বুঝতেছে না, সে 2000 টাকাকে সে মানে মামুলি ব্যাপার মনে করতেছে বর্তমান সমাজে, কারণ অন্য একজন যে তাকে বিকাশে দিয়ে দিবে, এটা অনেক ফ্রি, সে ওখানে 5 বার যেতে পারবে, এক একটা বিকাশ নাম্বার পাইলেই হলো, একটা গল্প বানালেই হলো, কিন্তু সে ওই কাজটা শিখতে যাচ্ছে না। সেও কিন্তু ফেসবুকে রাত দিন পড়ে থাকতেছে, ফেসবুকের জন্য সে একটা ইমেল অ্যাড্রেস ঠিকই খুলছে অন্য নাম দিয়ে, 2 নম্বরই করে, তার কোনো কষ্টটা হয়নি, কারণ সে ফেসবুকে একটা আনন্দ পাবে। কি আনন্দ? স্ক্রল আপ এন্ড ডাউন, হ্যাঁ, এই ওই ছবিটা দেখবো, ওইটা দেখবো, ওইটা দেখবে। কি আশ্চর্য, একটা ইয়াং এজের একটা ছেলে বা মেয়ে সময় কাটাচ্ছে, তাকে আমি না কাটাতে বলছি না, এটাই হচ্ছে শেখার জন্য। তুমি শিখতেছো না, তুমি এটা করতেছো, এটা পারতেছো, ধৈর্য ধরে করতে পারতেছো, ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে ফেসবুকে, তোমার 1 ঘন্টা লাগে না একটা ইমেল কিভাবে খুলতে জানার জন্য, একটা অ্যাপ্লিকেশন করার জন্য, তুমি সেটা করছো না। এই যে একটা ধৈর্য, আপনি যদি বলেন যে আপনি কোন বড় যে লাটের পোলা হলেন যে এত কথা বলতে পারছেন, আমি বলছি না, আমি আমার জীবন থেকে বলছি, আমি 1.5 বছর বেকার ছিলাম, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আমার হয়তো 2-1টা পজিশন এটা এটা দেখবেন, আমি কোনোটাই কিন্তু খুব আহামরি খুব কিছু করে উঠে আসেনি, মানে রাত দিন পরিশ্রম করছি রে, ঠিক আছে, কিন্তু আমার সবসময় একটা জানার আগ্রহ ছিল। এই যে উবায়দ ভাই বললেন যে আমার পিছনে যে বাসি আছে, এটা কিন্তু আমি শিখছি এই বয়সে এসে, আমার কিন্তু না শিখলে চলতো, আমি এই সময়টা আমার ফাউন্ডেশনে দিলে হতো, কিন্তু এটা হচ্ছে আমার মনের একটা আকুতি। আপনি আপনি আমাকে একটা মেসেজ দিলেন, ভাই এটা একটা করে দেন, আমি বললাম যে ভাই আমি পারবো না এখন। এখন যদি বলেন যে এই লোকটা তো দেখি সাংঘাতিক সমস্যা, এই যে বাসি বাজাইতে পারে, দুনিয়ার এই যে স্ট্যাটাস দিতে পারে, আমাকে একটু সাহায্য করতে পারলো না, এটা তো হবে না ভাই, কারণ আমাকে সবকিছু ব্যালেন্স করতে হচ্ছে, সবকিছু বুঝতে হচ্ছে, আমার মনের একটা আবেদন আছে যে আমি কিছু একটা যদি স্ট্রেস না ডিস্ট্রেস না করি তাহলে আমি হবে না। একই ভাবে আপনার যে মিউজিক, আপনাকে প্রথমে শুরুতেই বললাম যে বাধ্যতামূলক, কেন মিউজিক হচ্ছে একটা ডিস্ট্রেস কমাবে, আপনার মনের একটা যে টেনশন কমাবে, আপনাকে কিছু একটা ফোকাসড হতে চেষ্টা করবে, এটা কিন্তু ট্রু। আপনি মিউজিক শুনেন, আপনি ফোকাস থাকবেন, এই যে জিনিসগুলো, আমি শুধু এটা একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আমি সত্যি কথা বলতে কি উদাহরণ যদি দিই, আমি বাংলাদেশ থেকে গড়ে উঠছি, কিন্তু একটা আজকে ট্রু কথা বলি, আমি দু একটা জায়গায় অনেক জায়গায় বলছি, আমি কোনোদিন কারো কোনো সাজেশন ফলো করতাম না, মানে স্কুলের পরীক্ষার জন্য, এটা স্কুল থেকেই দেওয়া হইতো, এটা কলেজ থেকেই দেওয়া হইতো, এবং প্রাইভেট পড়লে আর বেশি করে দেওয়া হইতো, যেহেতু ওরাই টিচার থাকবে। আমি কোনোদিন, আমি প্রাইভেট পড়ছি ওদের দয়া মায়, আমার কোনো টাকা বেশি ছিল না, যেহেতু আমার আর্থিক অনেক বড় সমস্যা ছিল, আমি কখনো প্রাইভেট টাকা দিয়ে পড়তে পারিনি, কিন্তু আমি স্কুলের মনিটর বা কলেজের মনিটর মানে ফার্স্ট বয় হওয়ার পরও আমি কখনোই শেষের দিন, কিন্তু যেহেতু আমি জানি যে সেদিন সাজেশন দিবে, আমি স্ট্যান্ড করিনি, কিন্তু আমি স্টারও পাইনি, স্ট্যান্ডও করিনি, স্টারও পাইনি, কিন্তু তাতে কিছু যায় আসে না, আমার সবসময় জানার আগ্রহ ছিল যে আমি যাই করি না কেন সেটা আমি জেনে করব। হ্যাঁ, আপনারা সেই কাজটা করেন, আমি পিএইচডি নিয়েছি, আমাকে 2.5 বছর সময় পিএইচডি দিয়েছি, কিন্তু আমি আমি সেই পিএইচডি নিয়ে নেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পিএইচডিটা আমি নেওয়ার জন্য আমি কতটুকু উপযুক্ত, আমি কি শিখে বড় হচ্ছি, আমি যে আমাকে যেহেতু পিএইচডি একটা ক্রাইটেরিয়া থাকে, বিশেষ করে আপনি সিঙ্গাপুরের কথা শুনবেন যে এতগুলো জার্নাল হলে, এতগুলো এটা এটা হলে, এতগুলো কোর্স শেষ হলে আপনাকে পিএইচডি দিবে। ওই ইউনিভার্সিটিতে একবার আমি ফেল করার কারণে আমাকে বের করে দেওয়ার কথা ছিল, এটা নিয়ে একটা আমার লেখাও আছে বেশ বড়, ফেল করে দিয়েছিল, মানে ফেল হয়েছে, যেখানে ফেল হওয়ার চান্স কিন্তু থাকে 1% বা লেস দেন দ্যাট, আমি সেই ফেলের একজন, ইংলিশে ফেল করলাম, যেহেতু আমার কোনো ইংলিশ কোর্স ছিল না, আমি কিন্তু ইংলিশ জানি না, আপনারা বিশ্বাস করেন আমি যখন ঢাকায় যাই তখন আমার জন্য বাংলা ইন্টারপ্রিটার লাগছে, মানে বাংলাটা আমার চিটাইং ভাষাটা, আমি যে বাংলা করে বলছি এটাই অনেক, ওই যে কুষ্টিয়ার পোলাপান বুঝতেছে না, পাবনার পোলাপান বুঝতেছে না, কিন্তু আমার পাশে যারা ছিল তারা অনেকেই আমাকে ওই যে আমি যে চিটাঙ্গাটা বলি বাংলা বাংলা চিটাঙ্গা টানটা, সেটা তারা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে ও এই কথাটা বলছে, আমি কিন্তু তখন এই ভাষাটাও জানি না, আমি সেই জায়গায় দেশের বাইরে এসে আমার কোনো ইংলিশে কোনো এক্সপিরিয়েন্সই নেই, আমি বইটি লিখছি এগুলো তো ওই যে মুখস্থ করার মতো, কিন্তু আর সায়েন্স সায়েন্সের জোর থাকার কারণে, কিন্তু দেশের বাইরে যখন আসে আমি ওই যে আটটা লেখা লিখছিলাম, আমি জিআর এর বইটা কখনো খুলি নেই, যার কারণে আমি ওই যে জাপান আর সিঙ্গাপুর বাদে কোথাও অ্যাপ্লাই করতে পারিনি। সিঙ্গাপুর হচ্ছে ইংলিশ কান্ট্রি, কিন্তু স্টিল দে নো দ্যাট ইন এশিয়ান কান্ট্রি দে হ্যাভ এ লট অফ নলেজ, এটা তারা জানে, কিন্তু ওরা স্ট্রাগল করে ফাইন্যান্সিয়াল কারণে, এটাও তারা জানে, তখন তারা আমাদেরকে বৃত্তির অফার করছে, করে বলে তুমি ইংলিশ কোর্সটা নাও,
আমরা তোমাকে গাইড করব। ওই গাইড করার পর আমি যখন ফেল করলাম তখন তারা আমাকে সার্টিফিকেশন দিল যে আরেক সেমিস্টার যদি পাস না করো তোমাকে চলে যেতে হবে, কারণ তোমাকে আমি আমি আনছি তোমাকে সায়েন্সের জন্য, তোমাকে আনছি ইঞ্জিনিয়ারিং গবেষণার জন্য। তুমি সেখানে যদি ইঞ্জিনিয়ারিং তে মিনিমাম কোয়ালিটিতে উঠতে না পারো তাহলে আমি তোমাকে কিভাবে সার্ভাইভ করাবো? তো ইংলিশ কোর্স আমি তোমাকে ফ্রি অফার করছি কিন্তু তুমি পাস করতে পারছো না, হবে না তো। আর 1% ফেল করা, সেই 1%-এর মধ্যে আমি একজন ফেলে যায় কিছু যায় আসলে, কারণ 99% অলরেডি পাস করতেছে। আমি ফার্স্ট সেমিস্টারে পাস করছি, ফেল করছি, সেকেন্ড সেমিস্টার ওইটাই আমার যে ক্রিটিক্যাল টার্ম। আমি কি দেশে ফিরে যাবো? কারণ আমি দেশে চাকরি পাইনি অনেকদিন, এর মধ্যে টিচার হয়েছি, কিন্তু এখন যদি আমি ফেল করে একজন পাবলিক দেশে ফিরে যাই তাহলে আমি শিক্ষকতা কয়েকদিন পরে তো আমাকে আবার পিএইচডি করতে হবে, তাহলে আমি কি করবো তখন? এই অনেক ধরনের কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু আমি তখন ওই ওইটাতে ওই ইংলিশে পরে আমি ওয়ান অফ দ্য টপ ছিলাম ওই তাদের ক্লাসের মধ্যে, ওয়ান অফ দ্য টপ বলবো না, সেরা দুইজনের মধ্যে সবসময় ছিলাম আর কি ওই ক্লাসে। এবং পরে গিয়ে ওই লেখার মধ্যে লিখছি আমি সারা মানে এশিয়ার সেই পিএইচডি তে, যে পিএইচডি আমি 2.5 বছর অলরেডি না করে দিয়েছি আমার প্রফেসরকে, আমি নিব না, কারণ আমার 4 বছরের মিনিস্ট্রি অফ এডুকেশনের ফান্ডিং আছে, আমি কেন তো তাদের চলে যাব? তারপরে আমি আরো কিছু কাজ যেটা আমার মনের মধ্যে আছে সেই গবেষণাগুলো করছি, কারণ আমি সবসময় চাইছি যে আমি আমাকে উপযুক্ত ভাবি কিনা। এটা এই যে আত্ম আত্মচেষ্টা এবং আত্ম অনুধাবন, এই অনুধাবনটা যদি না থাকে আপনি গ্রাজুয়েট না। আমার মধ্যে যদি কোনো কিছু আমি আত্ম অনুধাবন করতে না পারি যে আমি একটা গ্রাজুয়েশন নিলাম, এই সার্টিফিকেট গুলো নিলাম, কিন্তু আমি এই জিনিসগুলো জানি না, এটার ভিতর সম্পর্কে জানি না, এটার অ্যাপ্লিকেশন কি জানি না, আমি কেন করলাম সেটাও জানি না, তাহলে আমি কেন সেই গ্রাজুয়েশনটা নিব? তো যেহেতু বুয়েটের সময় তো আমি এটা বলতে পারি না যে তুমি আমাকে সার্টিফিকেট দিও না, কিন্তু যেটা পিএইচডি সেটা তো আমার উপর নিয়ন্ত্রণ, কারণ আমি কাজটা করছি। প্রফেসর চাইলে আমি বললাম যে না, তারপর আর 1 বছরের মাথায় গিয়ে আমি একটা ওদের ন্যাশনাল জবটা আমি পাই এবং তখন রিসেপশন শুরু হয় এবং বলতেছে যে তোমার তো আরো অনেক সময় পড়ে আছে, তোমার যদি স্কলারশিপ থাকে তুমি যদি এখন সাবমিট না করো, এবং তুমি তো অনেকগুলো অলরেডি পেপার পাবলিশ করে ফেলছো। আমি যখন একসময় স্ট্রাগল করতেছিলাম একটা শব্দের জন্য, আমি একটা শব্দ বুঝি না, আমি জাস্ট খুব স্লোলি এই জিনিসগুলো অ্যাবজর্ব করছি। এবং আমি আমাদের যারা বাংলাদেশে গিয়েছিল তার মধ্যে সর্বপ্রথম আমরা 117 জন গিয়েছিলাম 3টা ব্যাচ মিলে, যেহেতু আমরা অনেকেই বেকার ছিলাম, 3টা ব্যাচ একসাথে 17 জন একসাথে গেছি, তার মধ্যে প্রায় 12 জন মনে হয় পিএইচডি করতেছিল। সেই 12 জনের মধ্যে আমি প্রথম ওখানে কোয়ালিফাইং এক্সাম দিই এবং এরপরে আমি যখন সাবমিট করি তখনও আমি সবার আগে, 1 বছর ডিলে করার পরেও আমি সবার আগে সাবমিট করছি। আমি কেমনে করলাম? আমি রাত দিন পরিশ্রম করছি সেটা নয়, আমাকে কেউ বলতে পারবে না কখন আমি শুক্র কি বলে উইকেন্ডে আমি ল্যাবে গেছি। এখানে আমার কৃতিত্বটা ওরকম না, আমি বলবো কি এখানে আমার কৃতিত্ব নেই, এখানে যে ব্যাপারটা কৃতিত্ব সেটা হচ্ছে যে ওই এক সময় যে আমি যাই নাই প্রফেসর বা টিচারের কথা শুনে যে তুমি সাজেশন এটা পড়ে পড়তে আস, যে কি কি পড়বা না পড়বা, ওই যে আমাকে নির্দিষ্ট একটা জিনিস আমি পড়বো না, আমি চাই আমার জ্ঞানটা খুলুক, এই যে জিনিসটা আগ্রহটা আমার ছিল সেটা আমার এখনো আছে। আমি কোনো একটা জিনিস ভাবতে গেলে আমি এখনো ভাবি, এই যে আমার মেয়ের জন্য ভাইলিন আনা হয়েছে স্কুল থেকে, আমি সে ভাইলিনটা শেখার জন্য অলরেডি লাইন দিয়েছি ওকে, বললাম যে যখন তোমার শেখা হবে তুমি আমাকে শেখাও, সে আমার বাচ্চা, আমি ওকে বলছি তুমি আমাকে শেখাও, ও গিটার শিখে, আমি তাকে বলি তুমি আমাকে গিটার কর শেখাও। এই যে শিখার একটা মনোভাব, এই যে জানার একটা মনোভাব, এটা আপনার জীবন চলে গেলে এটা আর আপনি পাবেন না, আপনি মুখস্থ জিনিস দিয়ে সারা জীবন চলতে পারবেন না। একসময় আপনাকে মানে এর মধ্যে থেকে দুর্নীতির সৃষ্টি হয়, যখন সে মানুষ কনফিডেন্স পায় না তখন সে কনফিডেন্স অন্যদিকে গ্রো করে, সে তখন একটা সহজ রাস্তা পাওয়ার জন্য চিন্তা করে, কারণ সেই সহজ রাস্তা দিয়ে বড় বড় হয়। তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে বাবুসের ভাই, আমি ভাই বলি, উনি এই বয়সে পড়াশোনা করেন, রাত দিন পড়াশোনা করেন, অন্যের বই পড়েন, ওনার কি বইয়ের অভাব পড়ছে? উনি নিজেই তো বই লেখেন, তাহলে উনি বই উনি বই লেখার পরে এত বই পড়তেছেন কেন? কারণ এটা ওনার নেশা, ওনার জানার আগ্রহ। ঠিক আছে, এই যে জিনিসটা আত্ম অনুধাবনের বিষয়টা যে আমি এটা করতে পারি কিনা, সেই জিনিসটা যতদিন না গ্রো করবে ততদিন এই সাস্টেনেবল কোনো ইকোনমি দাঁড় হবে না। আপনি যতই বলেন না কেন আপনার প্রচুর টাকা আছে, সেটা দিয়ে কিচ্ছু যায় আসবে না। তো আমাদের রিজর্ট প্লেসমেন্টটা সেখানে নেই, সেখানে কিন্তু আমি সবসময় একটা পরিবেশের দোষ দিব না, পরিবেশ কিন্তু এক পক্ষ থেকে সৃষ্টি হয় না, পরিবেশ কিন্তু শুধু ছাত্র ছাত্রী দিয়ে সৃষ্টি হয় না, সেখানে আছে যে সরকারের তো অবশ্যই একটা বড় প্রভাব থাকবে, কারণ এটা আমরা তো সরকারের এই আন্ডারে, কিন্তু এর বাইরে আরো কিছু ব্যাপার আছে। আমি একটা কথা বলে আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে যে যারা পাশ করে যায়, এই যে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে সে কিন্তু পাশ করে যাওয়া একটা লোক, আগে পাশ করে যাওয়া একটা লোক, সে কিন্তু টাকাটা পাঠিয়ে দিচ্ছে, সে কিন্তু এটা না করে সেই টাকাটা জমিয়ে ব্যাক করতে পারতো তার ইউনিভার্সিটিতে, যে আমি এত টাকার একটা এন্ডোমেন্ট ফান্ড দিলাম, আমাকে এতদিনের মধ্যে একটা রিটার্ন দিবেন, না দিলে অসুবিধা নেই, কিন্তু আপনারা যে কাজ করছেন কাজ যদি করতে আমাকে দিবেন, আমার এই জিনিস আছে, আমি এতটা গুলো টাকা দিব।
কত সুন্দর আপনার সেই টাকাটা কত ইউজ হচ্ছে সুন্দর মতো একটা সাস্টেনেবল একটা সমাজের জন্য, সেটা না করে ওর টাকা এসে নাম করানোর জন্য অনেকে ওর টাকা পাঠিয়ে দিলাম, নাম অনেকে নাম করানোর জন্য ও যে, কিন্তু আমি যেহেতু ওই লাইনে কাজ করি নন প্রফিট, আমাকে অনেকে বলে যে আমি তো আরেকটা ফান্ড চালাই, আমার একটা আত্মীয়কে দিতে হয়, ওই আত্মীয় মনে করে যে কি এই হচ্ছে যে আমি পাইছি সোর্স, সমস্যা হচ্ছে এটাই, ওই যে আত্মীয় করে কি যদি একদিন আপনি টাকা দিতে পারবেন না আপনার একটা সমস্যা হলো, তখন বলে যে লোকটা খুবই বাজে লোক, এই টাকা থাকার পরে দেয় না। হ্যাঁ কিন্তু আপনি তো একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা সুন্দর করে অনুষ্ঠিত করে করে তুলেন, এই যে পেইড ফরওয়ার্ড বলেন বা অন্যান্য আরো বিদ্যানন্দ সব অনেকগুলি আছে, আপনি সেখানে সুন্দর মতো দেন, সুন্দর একটা সিস্টেমেটিক দ্বারা তারা সবসময় খুঁজুক যে কি কি কারণে আমাকে পাইতে হবে, তখন তারা একটা সিস্টেমের মধ্যে পড়বে, ওরা যখন ওই অন্যান্য যে ফাউন্ডেশন গুলো আছে তারা যখন ভাববে যে ওটা ও পাওয়ার যোগ্য, তখন একটা সিস্টেমের মাধ্যমে দিয়ে যাবে, আবার সেও কিন্তু পরিশ্রম করবে, সে জানবে জিনিসটা। হ্যাঁ আবার যে এখানে কি কথা বললাম যে গ্রাজুয়েট যে অলরেডি পাস করছে, সে যেহেতু একটা টাকাটা দিচ্ছে এবং সে অনেক সময় অনেক বড় অঙ্ক টাকা দেয়, সেগুলো সবাই মিলে এই যে আপনি আপনার ডিপার্টমেন্ট ধরেন যে 30 জন পাস করলেন, 30 জনের মধ্যে 10 জন সামর্থ্যবান হয়েছে পাস করার 10 বছরের মধ্যে, সে কিছু না কিছু টাকা দিতে পারে। ওকে আপনি মনে করেন যে বছরে, আমার একটা মডেল আছে এটা নিয়ে যে এই মডেলটা খুবই মানে উপযুক্ত, যে আপনি যত টাকা হন না কেন আপনি সমাজে খুব সুন্দর করে ইনভেস্ট করতে পারেন, মানে আপনার 1 টাকাও ক্ষতি হবে না, এরকম একটা মডেল আছে আর কি, আমি হয়তো সেটা একটা একটা সময় দিব। তো সেই জিনিসটা হচ্ছে যে একসাথে সবাই মিলে কিভাবে করা যায়, এই টাকাটার মধ্যে কোনো কনফ্লিক্ট নেই কিন্তু আপনি একসাথে জোগাড় করলেন, এটা তো আপনাদের ব্যাচ, আপনাদেরই বন্ধু, আপনাদের 10 জন 30 জনের মধ্যে, আর বাকি যারা নেই পারতেছেন সেটা আপনি বুঝতেছেন, আপনাদের বন্ধু কিন্তু 10 জনে মিলে 1 লাখ করে টাকা দেন, 10 লাখ হয়ে গেল। 1 লাখ কিছু কি আপনি ইন্ডিভিজুয়ালি যেটা দিচ্ছেন তার থেকে এটা বেশি ইফেক্টিভ নয়? এই 10 লাখ টাকা দিয়ে একটা সুন্দর একটা এই ইউনিভার্সিটি একটা ছোট একটা প্রজেক্ট বের হবে, দুইটা প্রজেক্ট বের হবে, এবছর দুইটা প্রজেক্ট বের হবে, দুইটা থেকে একটা কিছু না কিছু দাঁড়ালে অ্যাটলিস্ট আপনি প্রজেক্টে কিছু না পেলেন, কিন্তু সেখান থেকে যারা গড়ে উঠতেছে তারা কিন্তু কর্মক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? সেই প্রজেক্টটা কাজ করতে গিয়ে সুপারভাইজার বলছে এই কাজটা না হলে তোমাকে আমি এই জিনিসটা সাহায্যটা করবো না, সে তখন কাজের মাধ্যমে কিছু একটা শিখতেছে, সে ফেলটা বুঝছে, পাঁচটা বুঝেছে, এই বোঝানোর পরে সে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সে কিন্তু অনেকটাই প্রিপেয়ার্ড। তাহলে আপনি দিচ্ছেন গিভ, এই যে গিভ এন্ড টেক, এই যে আপনি গিভ দিচ্ছেন আর একটা ও টেক করলো, এই যে পে ইট ফরওয়ার্ড, আপনি পে করলেন ফরওয়ার্ড করলেন, এই যে ফরওয়ার্ডটার কত মূল্য বুঝতে পারছেন? হ্যাঁ এই যে একটা সাস্টেনেবল ওয়ে দে, আপনি সিস্টেমেটিক্যালি একটা ইউনিভার্সিটিকে দিলেন, তাতে আপনার রিকগনিশনটা যাই হোক না হোক আপনার অন্তত এটা থাকবে যে আমি 4টা বছর এখান থেকে বড় হয়েছি, আমি এই মাটি থেকে গড়া, আমি এই মাটি যদি পুষ্টি না দেয় তাহলে পরের যে ফসলটা উঠবে কিভাবে? আপনি থ্রো করতে পারেন না টাকা, একজন কষ্ট হচ্ছে দেখে আপনি থ্রো করে দিবেন, এটা নয়, আমরা অনেকেই বলি যে কেউ যে মারা গেলে এই লোকটা খুব ভালো ছিল সমাজে প্রচুর দান টান করে গেছে, নো, এই সমাজের এই দানটা কোনো এফেক্টিভ হয়ে না, আমাদের দেশে আপনি খুঁজছেন, আপনি যদি সমাজে কাজ করেন দেখবেন প্রত্যেকটা মানুষই বলবে এই কথা যে আমার বাবা এটা ছিল, আমার মা এটা ছিল, আমি আমার মার কথা বলি, দিস ইজ নট ইফেক্টিভ হয়ে, আপনাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার ইউনিভার্সিটি গুলো দাঁড়াচ্ছে না, আমার শত শত ইউনিভার্সিটি কিন্তু একটা তো প্রোডাক্টিভ কিছু হচ্ছে না, ওরা তাদের নামটা পর্যন্ত ঠিক মতো লিখে না, 4 জায়গায় 4 নাম লিখে, রাইট? এই যে জিনিসটা জানতেছে না তারা প্রসেসের, আপনি দেখেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যদি সে মনে করেন একদম খুবই সিম্পল এক্সাম্পল, একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে তাকে প্রায় রেগুলারলি একটা সাইন ইন করতে হয়, সাইন ইন এর মধ্যে যদি আপনি একটা সিস্টেম দিয়ে দেন যে সে নামটা সে কখনো উল্টাপাল্টা করতে পারবে না, তার সার্টিফিকেট যা আছে সেটাই, এটা বাদে আপনি তাকে অ্যাক্সেস দিচ্ছেন না, তাহলে সে বুঝলো যে একটা সিস্টেমে একটা দর্শ যদি এদিক ওদিক হয় তাহলে সিস্টেম সেটা অ্যাক্সেস করে না, এই এটার মাধ্যমে যে তার ভিজিবিলিটি পাওয়ার চলে আসলো, তার যে জানার একটা পাওয়ার চলে আসলো, সে সেটা কিন্তু পর সে তখন রিয়েলাইজ করবে যে সমাজে দুর্নীতি কমাতে গেলে এবং একটা সিস্টেম ট্রান্সপারেন্ট থাকতে গেলে একটা সিস্টেম থাকতে হবে, সিস্টেম যদি একটু এদিক ওদিক হয় তাহলে সিস্টেমটা নেয় না, তাহলে আমি মানুষ আমি কেন এই ভুলটা করবো ইচ্ছা করে, সে তখন আরেকজনকে শিখাবে, এই যে আজকে আমি বললাম আপনারা 5 জন হলে শিখতেছেন, আপনি 5 জন থেকে আরো 5 পাঁচে 25 জন করেন, আপনি 1 বছরের মধ্যে কত মানুষ দেখেন? হ্যাঁ আমি তো ছোট অনেক ছোট ক্ষুদ্র মানুষ কো, আমি হিটাসিতে কাজ করছি লম্বা সময়, আপনারা জানেন জাপান ছিল যে আগে দ্বিতীয় অর্থনীতির দেশ, এখন তৃতীয় যেহেতু চায়না ঢুকে পড়ছে, আমাদের দেশের মতো ছোট একটা দেশ, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্ষয়ে যাওয়া দেশ, পুরো শেষ হয়ে যাওয়া দেশ, ওরা অল্প সময়ের মধ্যে, বা সিঙ্গাপুর কথা, সিঙ্গাপুর তো না যুদ্ধের মধ্যে দিয়ে যায়নি কিন্তু আপনি তো, জাপান তো যুদ্ধের মধ্যে দিয়ে গেছে, বিশাল একটা যুদ্ধ, তারা দ্বিতীয় অর্থনীতির দেশ অল্প কয়েকদিনের মধ্যে আসলো কেমনে? কারণ
তাদের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের মধ্যে ফোকাস থাকে এবং তারা অন্যকে নিয়ে ভাবে। কাকে নিয়ে ভাবে জানেন? তারা আপনাকে নিয়ে ভাবে, বাংলাদেশকে নিয়ে ভাবে। আমি সেটা কোর্সে পড়ছি, আমি সেজন্য বলছি। ওরা, আমরা একজন কাজ করি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে, তখন হিটাচ ইউনিভার্সিটি নামের একটা ইউনিভার্সিটি আছে। কেন আছে আপনারা সেই হিটাচ ইউনিভার্সিটির নাম শুনবেন না? কারণ হচ্ছে যে হিটাচির এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 3 লক্ষের উপরে সারা বিশ্বে। তো 3 লক্ষকে যদি তারা কোর্সটা দেয়, তার মানে তাকে একটা, সে একটা ইউনিভার্সিটি পরিচালনা করার জন্য এনাফ তার নিজস্ব কোর্স গুলো। আপনি দেখেন এটা একটা সিস্টেম। আপনি 5 জনকে 10 জনকে নিয়ে মিটিং করতে পারেন, কিন্তু আপনি তো লাখ লাখ মানুষকে নিয়ে একই থটটা দিতে পারবেন না। আপনাকে সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। আপনি একটা ইউনিভার্সিটি গড়ে তুললেন, একইভাবে টয়োটারও একটা ইউনিভার্সিটি আছে, টয়োটা ইউনিভার্সিটি। এটা কি করে? ওদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেয়। কি ট্রেনিং দেয়? ট্রেনিংটা বাধ্যতামূলক, যে ট্রেনিং এই জিনিস করবা, বুঝে করবা, আনসার দিবে, আনসার না হলে তুমি এই তোমার ক্রেডিট কাটা পড়বে। তখন সে বাধ্য হয়ে সেটা শিখে। এখন আমি উদাহরণ দিই, সে আপনাকে নিয়ে কিভাবে ভাবে, একটা এক্সাম্পল দিই। আমাদের সেখানে উদাহরণ দেয় যে ভিজিবিলিটি দিয়ে, যে ওয়ার্ল্ডের বর্তমানে কোথায় কি ঘটতেছে, সেখানে তোমার কন্ট্রিবিউশনটা কি। সেখানে বলছে কি, ওয়ার্ল্ডের তাপমাত্রা 2050 সালে 2 ডিগ্রি যে বাড়বে, তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে যে, ও কারণ তো আমরা কার্বন টার্বন নিঃসরণ করি, সেটা ঠিক আছে, কিন্তু নিম্নাঞ্চল যেমন বাংলাদেশ, উদাহরণ আছে, নিম্নাঞ্চল যেমন বাংলাদেশ ডুবে যেতে পারে। আজকে যদি 3 লাখ এমপ্লয়ি এবং তার পরিবার সহ যদি আমরা 2 জন করে দৈর্ঘ্যে এভারেজে, তাহলে 6 লাখ মানুষ যদি আমরা প্রতিদিন ঘরের এয়ার কন্ডিশনের টেম্পারেচার নর্মালের থেকে 2 ডিগ্রি উপরে রাখি, তার মানে এনার্জিটা কম খরচ হলো, শুধু এইটুকুর যে শক্তিটা বাঁচবে সেটার কারণে বাংলাদেশ আরো 10 বছর পরে ডুববে, আজকে ডুববে না। এই যে একটা উদাহরণ দিল, তারা সেটা কি মুখস্থ করছে? নয়। কারণ কি, আমি জাপানে গেছি, আমি জাপানে যাওয়ার পরে ট্যাক্সিতে চড়তেছি, ট্যাক্সিওয়ালাকে বললাম যে ভাই এয়ার কন্ডিশন ছাড়েন, সে ছাড়বে না, তাকে কোনো বুঝে যায় না। জানে তো, আমি আমার কলিগকে বললাম যে ওকে বলো না যে আমি তো খুব খারাপ লাগতেছে, জুলাই মাসে গেলাম, জুলাই মাসে তো খুব গরম খরা, সে এয়ার কন্ডিশন ছাড়তেছে না। সে সেকেন্ড টাইম আমি বলার পরে, নাকি থার্ড টাইম, একটা দুইটা না, এগুলো অনেকগুলো ঘটনা এরকম, সে তখন একটি করে জানালা খুলে দিল, তার এয়ার কন্ডিশন আছে, আমি তাকে বিল দিচ্ছি, কিন্তু সে খুলবে না, দিবে না কেন? সে বলছে যে আজকের টেম্পারেচারটা নট রিকমেন্ডেড ফর এয়ার কন্ডিশন, তোমার আনকমফোর্ট বিষয় না, আজকে এই টেম্পারেচারটা সবার জন্য প্রযোজ্য, তোমাকে এই পরিবেশে থাকতে হবে, আজকে টেম্পারেচারটা রিকমেন্ডেড করে না যে ওইটা। তা আমি তো এখানে মরে যাচ্ছি ভাই, আমি বিদেশ থেকে আসছি, আমার তো এটা, আমার, আমি তোমাকে টাকা দিচ্ছি ন, তখন সে ছাড়তেছে না, মানে খুব যদি ইমার্জেন্সি না হয়। সে তখন তাদের জাপানিজ কথাবার্তা বলছে, সে বলছে যে ওই যে জানালা খুলে দিল, জানালা কতটুকু খুললো, একটু করে, কারণ বেশি খুললে কিন্তু আওয়াজে বা আমার একটা কিছু উড়ে জেনে যেতে পারে গাড়ি থেকে, এটা ডিস্টার্ব হবে, যেন সে একটু করে খুলে রাখছে যাতে আমার ভেন্টিলেশনটা ঠিক থাকে। আমি গরমে মারা যাচ্ছি, আমি টাকা দিব, আমাকে সে সার্ভ করতেছে না, কারণ হচ্ছে সে ভাবতেছে অন্যের কথা। এই যে তারা যে প্র্যাকটিক্যাল চেষ্টা করলো, তাতে কিন্তু আমার একটা জিনিস লার্নিং হলো। এই লার্নিংটা এসে, এটা শুধু একটা এক্সাম্পল না, এই কোর্স গুলোতে ঘরে আমরা কিভাবে চলবো, এয়ার কন্ডিশন কিভাবে ফিট করব, শীতের দিনে হিটার কিভাবে ফিট করব, এবং সেগুলোর কারণে কি এফেক্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের, সেটা জিনিস নিয়ে চিন্তা করে। তারা অন্যকে নিয়ে ভাববে কেন? কেন ভাববে আমি বলি, এই যে আমার মেয়েটা বা আপনার বাচ্চাটা, ধরেন যে এই সমাজেই তো থাকবে সে না, আপনি তার মধ্যে একটা বৈষম্য সৃষ্টি যদি করেন যে তোকে সবসময় ফার্স্ট হইতে হবে, তোকে সবসময় এটা করতে হবে, পুকুস্ত পর পর পর, এটা পরে যা, স্কুলে যাচ্ছে তাই কর ভাই, তা তুই একটু আমার মান সম্মান রাখ, এই করে যে আপনাকে তাকে পড়ালেন, সে কিন্তু এই সমাজেই বসবাস করবে। ওই যে আরেকজন যে পড়তেছেন, আপনি তাকে সুযোগ দিচ্ছেন না, তাকে আপনি যে শত্রু হিসেবে চিন্তা করতেছেন আপনার প্রতিবেশীকে, সে কিন্তু এক সময় বদমাশ হবে, এবং সেই পরিবেশে আপনার এই বাচ্চাটা, এই মেয়েটা, এই ছেলেটাকে আপনার সার্ভাইভ করতে হবে। আপনি সমাজের অংশ, আপনি আপনার বাচ্চাটাকে টেক কেয়ার করছেন, অন্যকে করতেছেন না, এটা কিন্তু আপনার জন্যই খারাপ। আপনি যখন চলে যাবেন, এই বাচ্চাটা কান্না করবে, সে কিন্তু কোনো উপায় পাবে না। এখন যেটা আমরা কান্না করতেছি, এটা আমাদের পূর্বপুরুষের দোষ। আপনি পূর্বপুরুষকে অবশ্যই ইয়া করতে পারেন না, মানে দোষ না দিয়ে থাকতে পারেন না, ওরা মরে গেছেন, সে ঠিক আছে, কিন্তু আপনার একটা সিস্টেম দাঁড় হয় নাই দেখে আমাদের এই ঘটনাগুলো ঘটছে। তো আমি আমি কি আমি আপনি যদি বলেন যে আপনি কি খুব পরিশ্রম করেন এতগুলো কিছু করার জন্য, ন, আমি সবসময় একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে থাকি, আমি সবসময় জানার চিন্তায় থাকি, আমি নেটওয়ার্কের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আমি সত্যি কথা যেটা, আমার মাথার মধ্যে কোনো স্ট্রেস নেই, কারণ আমি ওই যে বাগান করি, কিছু একটা পণ্যের সাথে কথা বলি বা কারোর একটা কিছু উপকার করতে বলে আমার ভালো লাগে, এই যে জিনিসগুলো, আমি কিন্তু একা গড়ে উঠতেছি না, আমি এটা মুখের কথা বলছি না, আমি একা গড়ে উঠছি না, আমি অন্যকে নিয়ে গড়ে উঠছি। আমার চ্যাট আপনি দেখলে দেখবেন না, মানে আমি প্রতি সপ্তাহে একবার রিভাইজ করি কারোর কোনো কিছু অফ গেল কিনা, কারণ হচ্ছে সবসময় এত লোডেড থাকে,
আমি সেগুলো আনসার দিই, আমার ইমেল সবগুলোই প্রায় আমি আনসার দিই আমাদের ফাউন্ডেশনের। হ্যাঁ, আমার চ্যাটের সব প্রায় আনসার আমি দিই, মানে স্যারগুলো তো আমাকে দিতে হয়, এর বাইরে ফোন করে মানুষ সেগুলো আনসার দিতে হয়। তাহলে এত কিছুর পর আমার দুইটা বাচ্চা আছে, সেগুলো তো বিদেশে তো কোনো এখানে নেনি নেই, মানে আমি নেনি এফোর্ড করতে পারবো না, তাতে বাচ্চাগুলো তো কিছু না কিছু করার জন্য আমাকে এফোর্ড দিতে হয়, কারণ এখানে শুধু মার জন্য বা একজন একজন 100 হয় না, দুজনকে দেখতে হয়। তো এই যে জিনিসগুলো আমরা করতেছি এগুলোর জন্য আপনার থেকে কিন্তু আমি অনেক বেশি পরিশ্রম করতেছি, এটা কিন্তু আমি বলে দিতে পারি। আপনার 98% মানুষের থেকে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি, আমি করতে হলে আপনি কেন নয়, আপনি এটিকে স্ট্রেস নিচ্ছেন কেন, আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। আমি প্রত্যেকটা মানুষকেই ভাবি যে এটাই, প্রত্যেকটা মানুষের মধ্যে অসাধারণ রকম ট্যালেন্ট আছে, কিন্তু মানুষ নিজে নিজে আত্ম অনুধাবন করতে পারে না বা করার চেষ্টা করে না, দেখি এই সমস্যাটা হয়। আর এখানে একটা আত্ম অনুধাবনের যে বিষয়গুলো, আমাকে যে জিনিসটা আমি লেখার গতকাল একটা জিনিস লিখছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, যে সেটা আজকে আর শেয়ার করতেছেন, যে টুইটারে লেখা হয়েছে। আর একটা জিনিস আমি শেয়ার করিনি, সেটা একটা গল্প বলি। আমি একসময় খুব লোভী হয়ে পড়ছিলাম। কিরকম লোভী? আমরা তো খুবই মানে অর্থনৈতিক খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো আমরা হাঁস মুরগি পালতাম, এগুলো বাজারে বিক্রি করতাম, তারপরে যে যে বাগানের সরিষার শাক, তারপরে মূলা শাক, এগুলো নিয়ে নিয়ে বিক্রি করতাম, চাল বিক্রি করতাম। চাল হলে আমাদের মেইন ফোকাসটা ছিল যে কৃষি নির্ভর আর কি, তো সেগুলো করতাম। একটা সময় আমি আবার আমাদের থানাতে সবচেয়ে বেশি ক্লাস ফাইভে বৃত্তি পাওয়া যে চারজন পাই একটা থানাতে ট্যালেন্ট তুলে, তারপর তো বাকি হলো ইউনিয়ন ভিত্তিক, আমি তার মধ্যে ফার্স্ট ছিলাম। কিন্তু আমি ফার্স্ট ছিলাম আমাদের থানাতে, আনোয়ারা থানাতে। কিন্তু একটা কথা হয়তো এখানে নতুন অনেকে জানে না, দেখে বলছি, আমার কিন্তু এর আগে 1 বছর আমি এত মানে টপ থাকার পর আমার কিন্তু পড়ালেখা অফ গেছে অর্থনৈতিক অভাবে। এটা জাস্ট বোঝার জন্য বলতেছি, আমাকে আমার মা জমিতে পাঠিয়েছে, কারণ আমার মা পরে চিন্তা করলো যে এরপর এফোর্ট বেশি দিতে হবে, টাকা বেশি দিতে হবে, আর আমার কৃষি কমে যেতে পারে। তো মা তখন বললো যে কৃষিতে যেতে, এবং আমি বৃত্তি পাবো সেটা সবাই জানার পরও আমাকে এই পড়াশোনা করতে দেয়নি। পরে আমাকে আর টেনশন, আমার মধ্যে ক্ষুধা বাড়াইছে, ক্ষুধা বাড়াইছে এটাই যে তুই যদি পরের বার তোর আগ্রহ ধরে রাখতে পারিস, আমার মা কিন্তু মাত্র ম্যাট্রিক পাস, কিন্তু তার মধ্যে এই জিনিসটা দর্শনটা দেখেন, তুই যদি করতে পারিস তাহলে তুই আগাইতে পারবি, নিজে নিজে করতে হবে, কিন্তু ক্লাস ফাইভ এর পর সিক্স এ তুলবো না তোকে। সত্যি কথা, যেটা আমার মাতার মধ্যে খুব খারাপ লাগছিল যে আমার বন্ধু বান্ধব পরীক্ষা দিচ্ছে, তারা কেউ না কেউ বৃত্তি পাবে, আমাদের স্কুলে যেহেতু 4-5 জন সবসময় বৃত্তি পায়, আমি টপ, কিন্তু আমি আমি নেই। আমি জমিতে কাজ করতে গেলাম, এই মরিচ ক্ষেতের কথা গতকাল বললাম, আমি মরিচ ক্ষেত করতে যাব, আমার মরিচের ওখানে যে মাটিতে বাড়ি দিচ্ছি গুড়া করার জন্য, কিন্তু আমার সারাক্ষণ শুধু কান্না আসতেছে যে আমার পড়ালেখা কি জীবনের জন্য অফ হয়ে গেল। তারপর আমি পড়াশোনা চালিয়ে গেছি, তারপর বার তো যে বললাম ফার্স্ট হলাম থানাতে। এখন যে লোভের গল্পটা সেটা বলি, সেটা হচ্ছে যেহেতু আমার ওই স্কুলে আনোয়ারা স্কুলে কেউ ভর্তি হয় না ট্যালেন্ট পুলে, মানে দুইজন ছিল সার ফ্যাক্টরি, যেটা ওই যে আপনার CUFL না আরেকটা আছে কি, ওই কাফকো, কাফকো স্কুলের দুইজন পেয়েছে, তারা শহরে পড়াশোনা করে, আর একজন মেয়ে ছিল সে মানে শহরে পড়াশোনা করতে চলে আসছে, তো যার কারণে আমি একা। তো আমি ওই স্কুলে বৃত্তি যে পেতাম সেটা অনেক থেকে ডাবল, মানে আমি পেতাম মাসে 50 টাকা করে, অন্যরা পাইতো মনে হয় 20 কি 25 টাকা করে, যে ইউনিয়ন বৃত্তি। সমস্যা হয়েছে যে ক্লাস এইটে গিয়ে ওই বৃত্তিটা অফ করে দিয়েছে সরকার, কোন একটা কোনো সমস্যা ছিল হয়তো, সম্ভবত যে অর্থনৈতিক সমস্যা, তখন তো আবার ঘূর্ণিঝড় হলো, তো সম্ভবত কিছু কাটছাট হলো, ওই যে ক্লাস এইটের বৃত্তিটা আর দেয়নি। তো আমাদের খুব মন খারাপ, কারণ এটা আমাদের একটা বড় সোর্স, আপনি বলতে পারেন যে 50 টাকা এমন কি, কিন্তু একটা বড় সোর্স, কারণ আমার মা চাকরি করতেন 300 টাকা দিয়ে, কিন্তু আমাদের ফ্যামিলির খরচ পড়তো প্রায় 3,000 টাকা দিয়ে, 3,000 টাকা লাগতোই, তাহলে আমাদের কৃষি হচ্ছে বাকিগুলো। আমার মা চাকরি করতেন 300 থেকে 500 টাকা পাইতেন, তাই সেখানে 1 টাকা অনেক বড় কিছু আর কি। তো এখন ক্লাস 8 এর পর যখন বৃত্তিটা দেনে খুব মন খারাপ হয়েছে, কারণ আমার 675 টাকা লস হচ্ছে আমাদের ফ্যামিলির, আমার মার প্রায় 2 মাসের বেতন, কারণ হচ্ছে যে 12 মাসে 600 টাকা 50 টাকা করে, আর বই কেনার জন্য 75 টাকা দেয় প্রথম ইয়ের সময়, 6 মাসের সময়। আমি যখন টাকাটা পাইনি খুব খারাপ লাগছে, আমার মার খারাপ লাগছে, এটা একটা বড় সোর্স আটকে গেল, ক্লাস দেয়নি গিয়ে হঠাৎ করে মনে হলো যে আমার না মনে হলো না, আমার স্কুল থেকে বলছে যে এপ্রিল মাসে মনে হয় যে তোমাদের ওই টাকাটা যে লক হয়ে গেছিল এবং এটা দিবে না বলছে, এটা সরকার আবার দেওয়ার কথা বলছে। তো আমরা তো খুবই খুশি যে সরকার টাকা দিবে, আবার ওই টাকাটা আসবে, তার মানে 675 টাকা পাবো। ও মা যেদিন ওই ওইটা তখন স্কুলে দিবে না, সেটা টিয়নর নিজের হাতে দিবেন। তো স্কুলে টিয়নর অফিসে গেলাম সবাই মিলে, যাওয়ার পরে দেখলাম যে সেখানে হঠাৎ করে ঘোষণা দিচ্ছে যে তোমাদের এবার টাকা দেওয়া হবে 675 নয়, সরকার তোমাদেরকে বাড়াই দিবে টাকা, যে
যে তুমি 50 টাকা পাইতে তোমাকে 100 টাকা দিবে এবং 12 মাসে 1200 সাথে 100 টাকা বইয়ের জন্য 1300 টাকা দিবে। তো 1300 টাকা দিবে, আমার তো একদিনে 675 টাকা, আমার ফ্যামিলি এক্সপেকটেশন জিরো ছিল এতদিন, সেখানে 675 টাকার কথা শুনছে, কিন্তু এখন 1300 টাকা। তার মানে দিস ইনফরমেশন ওয়াজ নট নন বাই মাই মাই মম, আমার মাইকে জানে না, তা ফ্যামিলি যেহেতু মা চালান এবং টাকাটা নেই, উনি জানবেন না কখনো, তা আমি টাকাটা নিতে পারি। তো পরে বললাম যে বাসায় বাড়িতে গেলে আমি 675 টাকা দিবো। পরে বললাম যে আমার মার সাথে আমি কোনোদিন তো কোনোদিন একটা মিথ্যে কথা বলিনি, আমি মার সাথে মিথ্যে কথা বলে কি বড় হতে পারবো? তাহলে আমি ঠাকুরকে প্রার্থনা করি কেন? আমার মনে আসলো এটা, আমি ঠাকুরকে প্রার্থনা করতেছি, আমি আমি যখন ভাব সম্প্রসারণ লিখি অন্যকে গালাগালি করে টাইপের, মানে যে মঙ্গলের কামনার জন্য সমাজের লোকজন আসতেছে না, তাহলে আমি কি করতেছি? এটা আমার ক্লাস 9-এর ভাবনা। তা আমার আমার মনে হলো যে না, তাইলে বোধহয় মাকে একটু সত্য কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো, কারণ আমার টাকার লোভও হচ্ছে খুব। পরে চিন্তা করলাম যে মাকে একটা কথা বলি, মাকে বলবো যে স্ট্রেট 1000 টাকা পেয়েছে, মা তো বড় খুশি হয়ে যাবে, 675 জায়গায় 1000 টাকা পেলো। এরপরে মনে হলো যে 1000টা কোনো হিসাবে মিলে না, কারণ 12 মাসে 1000 মানে বাড়তি টাকা কেমনি হবে প্রতি মাসে, এটা তো হয় না। পরে বললাম যে মাকে আমি আস্তে আস্তে আগাবো। পরে বাড়িতে আসার পরে আমার খুব খারাপ লাগলো, তখন আমাদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে, মানে আমাদের তো গরু ছাগল এগুলো করলো বললাম না, ওর তো ইনকাম সোর্স। তো আমার তখন মনে হলো যে আমার তখন লোভ ধরছে, কারণ এর আগের বার দেখছি যে খাসি বিক্রি করছে প্রায় 1000 টাকা দিয়ে, তো একটা খাসি যদি আমি নিতে পারি মা থেকে কোনো না কোনো ভাবে, তখন আমি ফোন দিয়ে আঁটলাম যে এতগুলো দুইটা ছাগল আছে, দুইটার মধ্যে যদি একটা যদি আমি পাই, তখন মাকে বললাম যে মা 1000 টাকা দিয়েছে, মা তো খুব খুশি। এরপরে মার পিছনেই আমি ঘুরতেছি, কেন ঘুরতেছি, কারণ আমার সত্য কথাটা না বলা পর্যন্ত আমার মন থেকে কিছু মানে খুব খারাপ লাগতেছে, কারণ আমি ঠাকুরের কাছে বিকেল বেলা বসতে পারবো না, আমি তো একটা মিথ্যাবাদী, আমি মাকে কথাটা বলতে পারি না, মায়ের আমার কাছে সবচেয়ে পরম ধর্ম। ওই সময় আমি ওনার উনি এত ফাইট করতেছেন পরিবারের জন্য, আর আমি ওনার থেকে চুরি করব টাকাটা নিয়ে, হয়তো এই টাকা ছাড়া মা চলতে পারবে না তা নয়, কারণ 1000 টাকা অনেক কিছু, কিন্তু তারপর কেন আমি কাজটা করব না, আমি ঠাকুরের কাছে বসতে পারবো না। তখন আমি আর আমি আমার কিন্তু আমাদের গীতা যেটা আমার পুরো মুখস্থ, মানে আমি পুরোটাই মুখস্থ পারি, আমি একদিনে এক গীতা শেষ করতে পারি এরকম। এখন আপনারা যেটা বলেন হাফেজ বা আমি জানি না ওইটা হিসেব কি, কিন্তু আমি একদিনে বসে 18 অধ্যায় পুরোটা শেষ করতাম এরকম আর কি, তো আমি এরকম মুখস্থ ভাবে জানি জিনিসটা। কিন্তু আমার তখন আমি সেদিন অনেক ভাবলাম, বাবার পর বললাম যে না আমি আজকে বসবো না। পরে মা যখন ওই চাকরি থেকে আসছে, মাকে আমি কাছাকাছি গিয়ে একটু বললাম যে মা আমি তো একটু টাকা পাইছি একটু বেশি, আর 200 টাকা বেশি পেয়েছি, আমি স্টিল কিন্তু 300 টাকা বেশি বলতেছি না, 200 টাকা বেশি পাইছি, 1200 টাকা, তুমি কি আমাকে একটা কাজ করবা? পরে বলে যে না তুই টাকা পাইছিস আমাদের তো লাগবে না, এখন তো বড় অনেক কর্জ মর্জ। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আমাকে এক টাকাও কিছু দিতে হবে না এখান থেকে, তুমি আমাকে একটা ছাগল দাও, এই ছোট বাচ্চা, আমি এটাকে বড় করবো, এটা আমার হবে, এটা বিক্রি হলে সেটা আমার, একটা মোটিভেশন তো দরকার আছে। তা আমি সেটা নিলাম, মা বলে যে এটা তো আমাদেরই বাচ্চা, আমি বলছি সেটা ঠিক আছে, কিন্তু এটাকে আমি আলাদা যত্ন করবো, আলাদা যত্ন করতে, তো আলাদা যত্ন কি, এক ছাগলের 2 বাচ্চা, কিন্তু আমি একটাকে ওই যে কলা বা ভুসি আলাদা খাওয়ানোর চেষ্টা করতেছি রাই। কিন্তু আমার চিন্তা হলো যে 100 টাকা কি করবো। পরে বললাম যে এত যখন এগিয়ে আসলাম, আর 100 টাকার জন্য মাকে আমি তো রাজি করাই ফেলছি অলরেডি, মা ছাগল দিবে, তাহলে এই টাকাটাও দিয়ে দিই না, মা ঘর তো অনেক অভাব আছে, হয়তো অভাবও দিব, কিন্তু আজকে যে মিথ্যে কথাটা বলে রেখে দিবো, পরে একদিন দিলে এটা একটু ভালো হবে না, আমি তো অলরেডি অনেক সত্যের পথে গেছি, একটু আর না মানে আমার মন থেকে খারাপ লাগতেছে। পরে মাকে বললাম যে আমি আসলে 800 টাকা বোনাসে পাইছি, যেটা 75 টাকা দিতে সেটা আবার 100 টাকা হয়েছে, তো 1300 টাকা তোমাকে আমি 300 টাকাই দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু এই যে ঘরে ছাগলের ভুষি টুসি একটু বেশি করে দিও। তো সেগুলো দিলাম, তো ছাগল 1 মাসের মধ্যেই হঠাৎ করে কি একটা রোগ হলো, আমার যেটা মার আর কি সেটা মারা গেল। মারা যাওয়ার পর তো আমার খুব খারাপ লাগলো যে মা ওইটা মারা গেল, আমারটা অ্যাটলিস্ট ভালো থাকবে, যেহেতু আমি ভুষি টুসি খাওয়াচ্ছি আলাদা করে। দেখেন আমি এক পাক্ষিক আচরণ করতেছি, এক ছাগলের 2 বাচ্চা, আমি একটাকে বেশি টেক কেয়ার করতেছি, ছাগল বুঝতেছে না দেখে, আবার আমি টাকা দিয়ে মাকে কনভিন্স করছি যেটা আমি বেশি আদর করতে পারবো। দেখেন ব্যাপারটা কি করতেছে, মার ছাগলটা মারা গেল কোন একটা রোগে। তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা বড় পাচ্ছি, বড় করলাম যে মাকে সান্ত্বনা দিতে গেলে, কারণ এটা একটা আমাদের সোর্স হবে ভবিষ্যতে, এটাই ওটা আমরা খাসিয়ে বানাইছি কিন্তু হবে না। পরে আমি চিন্তা করলাম যে এটা অ্যাটলিস্ট বেঁচে থাকবে না, 1 সপ্তাহের মধ্যে আমার ছাগলটা তো ওই অসুখ চলে আসলো কোন একটা, আমরা তো আর গ্রামে এত কিছু জানি না, রোগ নির্ণয় করতে পারি না, কিন্তু বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পর আমি সত্যি কথা যেটা আমি 2-3 দিন খুব কান্না করছি, কারণ আমার 300টা টাকা জাস্ট জ্বলে গেল, আমি মিথ্যে কথাটা বলতে পারলাম না টাকা রাখার জন্য, আবার আমি ছাগলটা নিতে পারলাম না, আমার সব দিক গেল।
তো মা আমার ওই আচরণটা লক্ষ্য করতেন, আমি মা ঘেঁষা ছিলাম খুব বেশি। তো মা লক্ষ্য করার পর একদিন আমাকে ডেকে বলছে যে এই যে তুই একটা জিনিস হারাইছিস সেটার জন্য কখনো দুঃখ করিস না, তুই তোর বেস্ট এফোর্টটা দিয়েছিস। কিন্তু আমাদের সবার উপর একজন আছেন, তিনি কিন্তু তোর এই আচরণটা মেনে নিতে পারেন না হয়তো, এটা একটা কারণ হতে পারে, আমি জানি না, আমি তো তোর গড না আর আমি বলতে পারবো না। কিন্তু তুই দুইটা জিনিস বিরল আচরণ করছিস, হয়তো কোনো একটা রোগে গেছে, কিন্তু এটা মনে রাখবি তোর একটা বড় ধরনের বিপদ হয়তো ছিল, অথবা তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই ঠাকুর এই কাজটা করছে বা সৃষ্টিকর্তা এই কাজটা করছে, এটা নিয়ে গেছে তোকে আরো সুন্দর করে পরিপূর্ণ করে। সবসময় যে কোনো কিছু ব্যর্থতা হলো সেটা থেকে পজিটিভ জিনিসগুলি নিস, সেটা হচ্ছে যে তোর আগ্রহ যাতে কমে না যায়। এটা ফেল হয়েছিস কি ভবিষ্যতে হবে, কিন্তু তুই মনে রাখবি তুই একটা বড় কিছু হবি দেখে এই জিনিসটা হয়েছে, তোকে শুধু তোর রাইট কাজটা করতে হবে, যে কাজটা করছিস, যে আমার ছাগলটা নিয়েছিস, আমার মাত্র মেট্রিক পাস, তার মধ্যে এই অনুধাবনটা ছিল, সেটা আমাকে কিন্তু উনি ফরওয়ার্ড করছেন। করার পরে আমি সত্যি কথা যেটা আমি প্রতিটা সময় এটা যেটা একটা বড় ধরনের শখ ছিল, এবং 300 টাকা আমার মা বেতনের সমান প্রায়, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি এই টাকাটা এই যে লোভ, এই লোভটা সংবরণ করে ভবিষ্যতে এরপর যতদিন গেছে আমি কখনই আর লোভের দিকে তাকাইনি, যা কিছু হোক না কেন আজকে পর্যন্ত। আমার ওই যে আমি শুরুতে বলছিলাম আমি একটা কোম্পানিতে আমি জয়েন করিনি কেন, আমার জানার আগ্রহ দরকার আছে, আমাকে বড় হইতে হবে, আমি ওই বয়সে একটা নিয়ে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার শেখাটা হইতো না, আমার আর্থিক ভাবে আমি স্বাচ্ছন্দ্য হইতো কিন্তু আমার সবকিছু গড়ে উঠতো না, আজকে এতগুলো প্রোফাইল আমার হইতো না, আমি ওখানে গেলে আমি ডেডিকেটেড থাকতাম, কিন্তু আমি আমার জানার আগ্রহটা ছিল দেখে আমি একটা নতুন ফিল্ডে, যে আজকে কোম্পানিটার কথা আপনার ক্ষেত্রে একটু বলা হয়নি, সেটা কিন্তু ওই ফিল্ড নিয়ে, যে লাইন নিয়ে আমি কিন্তু ওই জায়গায় গেছি, আমি কখনো ভাবিয়ে নিয়ে যে লাইনে আমি কাজ করবো। আজকে কোম্পানি যখন হলো তখন আমি 2টে 3টে নলেজ একসাথে এনে একটা কোম্পানিতে আমি এটা ইনপুট করতে পারতেছি, আমার প্যাটেন্টও আছে। এই যে জিনিসগুলো হলো আমি বললাম যে কোনো কিছু আমি স্ট্রেস নিইনি, কিন্তু আমি সবসময় নিজেকে এই যে আত্ম উপলব্ধি করা, আমি বলবো না যে আমি সুপিরিয়র, আমি বলবো যে আত্মনিয়ন্ত্রণ আমাকে এখনো পর্যন্ত ওই যে কি বলে সর কি বলে 6টা যে দোষ সেগুলো আমাকে যে তাড়িয়ে পারে না, আমিও মানুষ, আমিও মানুষ, হ্যাঁ এই যে আমিও মানুষ, আমার আমার দোষ থাকতে পারে, এবং আমাকে অনেক কিছু সবসময় তাড়িয়ে পারে, আমার অনেক টাকা থাকলে, আমার কোনো বন্ধু 2টে 5টা গাড়ি নেই, আমার মানুষ খারাপ লাগে না, কিন্তু আমার সবসময় মনে হয় কি ওর 5টা গাড়ি থাকতে পারে, দ্যাট ইজ হিজ ফ্যামিলি, আমি গড়ে উঠছি এই ফ্যামিলি থেকে, আমার থেকে পৃথিবীতে বিলিয়ন মানুষ খারাপ অবস্থায় আছে, আমার থেকে বেশি কষ্ট করে মানুষ অনেক মানুষ আছে, যারা যাদের শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আমাকে এখান থেকে একটু মুক্তি দাও, এখানে সব মানুষ নেই, আমি তার থেকে অনেক ভালো বেটার অবস্থায় আছি না। আমার মেয়েকে গতকাল যে মেয়েটা অ্যাওয়ার্ড করে তাকে গতকাল বোঝানো হচ্ছে যে মানে প্রতিটা ধাপে তাকে বোঝানো হয় যে তুমি আসো কোন কোন পজিশনে, তোমার অন্যরা কিভাবে আছে, এই যে জিনিসটা আপনাদের শিখতে হবে, জানতে হবে, লোক সম্বরণ করতে হবে, অন্যকে শেখাতে হবে, এই জিনিসগুলো তা আমাদের চাকরির বাজারের ক্ষেত্রে এই জিনিসগুলো একটা বড় প্রভাব ফেলবে, কারণ সে শিখে আসবে, জেনে আসবে, ম্যানেজমেন্ট বুঝবে, লিডারশিপ বুঝবে, অন্যের সাথে সহানুভূতির কাজটা বুঝতে পারবে, সেটা সে শিখছে না। আপনি একটা বিল্ডিং তুলতেছেন, ওই যে সরকারি জমির 1 ইঞ্চি দখল করার জন্য প্রতিদিন একদিন রাত দিন ফাইট দিচ্ছেন, সেখানে আপনার পাওয়ার থাকলে আপনার ওই যে ওই নেতা পরিচিত আছে, ওই মন্ত্রী পরিচিত আছে, তাই আপনি 1 ইঞ্চি বাড়াতে পারতেছেন, এটা কেন আপনার 1 ইঞ্চির জন্য? আমি যে ল্যান্ডটা বাংলাদেশে ফেলে আসছি সেটা কি আমি ওটি নিয়ে চিন্তা করি, ওটার উপর আমি কি বেস করতেছি? আমার জীবন তো চলে যাচ্ছে, আমার জীবন তো চলে যাচ্ছে, আমি তো ওগুলোর উপর বেস করে আসছি। এই যে জিনিসগুলো আপনারা যে একটা নিজেদের প্রিপারেশন যে আমি আসলে কি শিখছি, আপনারা শুধু সবসময় এটা পড়বো এটা পড়বো এটা পরীক্ষা আসবে, প্লিজ এটা হলে আপনার নলেজ কখন আসবে না, আপনি যেহেতু জিনিসটা জানতেছেন না, আপনি যখন বুঝতেছেন না তখন কিন্তু আপনার জিনিস লিমিটেড হয়ে গেল। হ্যাঁ তো আমি মনে হয় অনেক বেশি ব্রড করেছি, এখন আপনার কোশ্চেন আছে? হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, মুগ্ধ হয়ে শুনছিলাম আসলে, মানে সময়ের দিকেই তাকাতে পারছিলাম না। নিশ্চিত ভাবে মাস ফরওয়ার্ডে যারা শুনছেন কষ্ট করে একটু সময় নিয়ে যারা শুনছেন, আমি মনে করি যে এটা তাদের জন্য ওয়ান অফ দি বেস্ট লেকচারস হতে পারে তাদের জীবনের জন্য, এবং এত প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে উনি যেভাবে ব্যাখ্যাগুলো করেছেন, এবং দাদাকে বলি এরকম একটা সেশন তো যথেষ্ট নয়, এটা তো বোঝাই গেল, আমার মনে হয় যারা শুনছেন তারাও বুঝতে পেরেছে। তো হতাশ হওয়ার কারণে আমরা হয়তো গ্র্যাজুয়ালি দাদা যদি দাদার যদিও খুবই কর্মব্যস্ত মানুষ, তার এত শাখা প্রশাখা তার কাজের বিস্তৃতি, এরপরেও আমরা টাইম টু টাইম
হয়তো নেক্সট সেশন অক্টোবরে বা নভেম্বরে দাদার সাথে আলোচনা করে সুবিধাজনক সময় আমরা আরো সেশন নেব। দাদার জন্য আমার অনেকগুলো প্রশ্ন, অনেক প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন আচ্ছা, তো আমি এত সবকটা দিব, আপনি কানেক্টেড, বলেন, আপনি বলেন, আমি এত, সবকটা দিব। হ্যাঁ না শর্ট শর্ট হলে তো আমার দর্শকরা ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে আমরা একটু ডিটেলস শুনতে চাচ্ছিলাম। আচ্ছা আমি একটু দাদার সাথে একটু ছোট্ট একটা জিনিস যুক্ত করি, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে আমার দাদার কাছে আর আমার দুই একটা স্পেসিফিক প্রশ্ন থাকবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য। উনি বিকাশের কথা বললেন, মানে দান দেওয়া, ফোন করা, দান মানে এরপর আসবে, এরপর আমি আবার এটা খেতে শুরু করলাম, দুদিন পরে গিয়ে আবার বিকাশ নাম্বার দিব, এই ধরনের। পরার্থপরতার অর্থনীতি একটা বই পড়েছিলাম ডক্টর আকবর আলী খানের, মানে আমাদের যে জাকাত, মুসলিমরা যে জাকাত দেয় এবং অন্য সময় যে আমরা দান করি, দানগুলো করার সময়ও যে কিছু দায়িত্ব বর্তায়, কিছু দায়িত্ব থাকে দান দাতার এবং দান গ্রহিতার, এবং সেখানেও যে একটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বা ট্রান্সপারেন্সি, এখানেও যে একটা জবাবদিহিতার বিষয় আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। না হলে গরিব বা যে দান গ্রহিতা সে সবসময় একই রকম থাকবে এবং সে একসময় শুধু গ্রহণের জন্য এক ধরনের অভ্যস্ত হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে সে। সিস্টেম, রাইট? সিস্টেম, এটা একটা সো সিস্টেম, ইউ আর হ্যাঁ নট রাইট, ফলোইং দ্যাট সিস্টেম। ইয়েস ইয়েস। আমরা তো ওটা করতে পারি না, সেই জন্য যারা ফ্রিও নিবেন তাদের কিছু দায়িত্ব আছে। সবসময় তো আপনি ফ্রি পাবেন না, সবসময় এই সুযোগটা আপনার জন্য থাকবে না। আর যারা পাচ্ছেন ঘটনা চক্রে তাদেরকে ওই একটা সিস্টেমের কথা উনি বলেছেন, একটা ফান্ড করা, ইউনিভার্সিটিতে বা কলেজে একটা উদ্যোগ নেওয়া, বা এটা একটা সমষ্টিক উদ্যোগ হওয়া, ছোট ছোট, এই আমাদের বাদল স্যারের একটা শব্দ আছে, বিন্দু বিন্দু জল, এই অনেকের একটু পরিশ্রম, এটা যদি কাউকে মার্কশিট ফরওয়ার্ড উনি বলেছেন, এই ধরনের। আমি দাদা ছোট্ট একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, আপনার আপনার জন্য যারা শুনছেন তাদের জন্য বলি। কিছুদিন আগে আমার একজন ট্রান্সলেটর দরকার হচ্ছিল, একজন অনুবাদক দরকার হচ্ছিল কয়েক পৃষ্ঠার একটা অনুবাদ করার জন্য। তো মোটামুটি একটা গ্রুপে প্লাস আমার পার্সোনাল প্রোফাইলে আমার একজন অনুবাদ দরকার, অনুবাদক দরকার, এরকমই। করোনার কারণে তো অনেকের ইনকাম একেবারেই খুব কমে গেছে বা অনেকে শূন্য হয়ে গেছে, তো আমি মনে করেছিলাম যে আমি একটা ভালো রেসপন্স পাবো। আপনি যেটা বললেন, আমরা শুধু অঙ্ক ইংরেজি বা শুধু পরীক্ষা পাশের জন্য করতে গিয়ে আমরা কোন ধরনের স্কিলের দিকে মনোযোগ আমাদের নাই, তো যার ফলে হচ্ছে কি, আমি এই কাজটা দিলাম, আমি তিনজন রেসপন্ডেন্ট পেয়েছি, অনলি তিনজন, তার মধ্যে একজন ভদ্রলোক পুলিশ অফিসার, আর দুইজন আমার স্টুডেন্ট, আমার আগে কখনো পড়া, ওরা দুইজন বললো যে স্যার আমি পারবো। পারবে বলার সাথে সাথে আমি ওদেরকে মেসেঞ্জারে নক করে বললাম, ঠিক আছে আগামীকাল আমাকে এই অংশটা একটু অনুবাদ করে দেখাও, আগে তোমার কাজটা আমার হবে কিনা আমি দেখি। আপনি তো সিনসিয়ারিটির কথা বললেন, এই যে মায়ের সাথে স্কলারশিপের টাকা নিয়ে কত কিছু আপনার মধ্যে ঘুরেছে এবং শেষ পর্যন্ত কিন্তু আপনি আপনাকে পারেননি, সেটা বিভিন্ন সৃষ্টিকর্তার কথা স্মরণ করে, মায়ের সাথে মিথ্যা বলবেন এই স্মরণ করে আপনি কিন্তু পারেননি। এই দুইজনকে যখন আমি দায়িত্ব দিলাম, পরের দিন ওই দুইজনের দায়িত্বটা, কাজটা আমি যখন দেখলাম দাদা, ওরা হুবহু গুগলের যে একটা ট্রান্সলেটিং একটা অপশন আছে না, ট্রান্সলেট করার গুগল ট্রান্সলেশন, ওটা করে ওই জিনিসটা আমাকে ওরা দিয়েছে। আমি তাদের সিনিয়র, তাদের টিচার, বড় ভাই, ওরা হুবহু এই জিনিসটা করে আমাকে দিয়েছে। তার মানে একটা বিষয়, পুলিশ অফিসার ভদ্রলোক উনি খুবই ব্যস্ত মানুষ, এরপর উনি হেল্প করছেন, উনি কাজটা করে যাচ্ছেন। আমি কিন্তু এই যে ধরেন আমার পার্সোনাল আইডিতে 10-12 হাজার মানুষ আছে, বা এটা কি বলে অন্যান্য যে গ্রুপে গুলো দিলাম, পেজ গুলোতে দিলাম, অনেক পরিচিত লোক আছে, আমি কিন্তু একজন অনুবাদক পাই নাই। তাহলে একজন অনুবাদের কাজ করে তো অনেক টাকা পাওয়ার সুযোগ আছে, অনেক ইনকাম করার, জীবিকা বহন করার একটা সুযোগ আছে, আমরা কিন্তু এই কাজে পাই নাই। ওই দিন না হয় রেসপন্স করতে পারেন নাই, কেউ টানা 20 দিন চেষ্টা করলেও তো একটা অ্যাডভান্সমেন্ট হতে পারে, এখানে তার সময় শর্টকাট কোনো ওয়ে নাই, তাই না? আপনি বললেন আমি এই বয়সে বাঁশি বাজানো শিখতেছি, এই বয়সে আবার আবার ভায়োলিন বাজানো শেখার চেষ্টা করতেছি, মেয়ের কাছে বুকিং দিলাম আমি হবো ফার্স্ট স্টুডেন্ট, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা বিষয়। এই যে বাঁশির গল্প, আমি যখন বাঁশি আসবে তখন হ্যাঁ বাঁশির গল্প আমি শিখছি। সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া একটা ফ্যামিলির একটা ছেলের থেকে বাংলাদেশে যখন ভিজিট করি, সেখান থেকে মাত্র কয়েকদিন আগে শিখলাম আমি বাঁশিটা, কিন্তু কয়েকদিন আগে শেখা। এক সময় আমি হ্যাঁ, নতুন আপনার 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 যেহেতু নতুন নতুন দেখা যাচ্ছে, খুব বেশি দেরি হয় নাই। এরপর আমাদের শ্রদ্ধেয় বাদর স্যার এখানে একটা কমেন্ট করেছেন, কমেন্টটা আমার কাছে মনে হচ্ছে সবার জন্য একটু শোনা দরকার। শিক্ষার পিছনে বিনিয়োগ হচ্ছে সেরা উপায়, মিন্স উনি বেস্ট মিন্স বলেছেন, সেটা হচ্ছে এডুকেশনের পিছনে শ্রম দেওয়া, সময় দেওয়া বা বিনিয়োগ করা, এগুলো একটু খেয়াল করেন। আর যারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি আবারও বলছি শুধু নিজের শোনা নয়, আমরা অনেকেই তো একটু বয়স হয়ে গেছে, একটু লেখাপড়া শেষ, গ্রাজুয়েশন শেষ লেভেলে চলে আসছি, আমাদের ইয়াঙ্গার ব্রাদার সিস্টার যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে মেহরবানি করে আজকের যে আলোচনাটা, চন্দ্রনাথ দার পুরো আলোচনাটা একটু শোনাবেন। আমরা আশা করি টাইম টু টাইম আমাদের অন্যান্য গেস্ট আসবেন,
দাদাও সময় সুযোগ করতে পারলে আরো আমাদেরকে আরো একটু নিয়মিত হবেন। দাদা কিন্তু আমাদের একজন সম্মানিত অ্যাডভাইজার মার্চ ফরওয়ার্ডের, আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে রাখি। আমরা আর আমরা তো পেইড ফরওয়ার্ড এর সাথে আরো বলবো একটু, তো পেইড ফরওয়ার্ড হ্যাঁ আমরা হ্যাঁ জিনিসগুলো চিন্তাধারা এরকম দেখি, আমরা কিন্তু অনেকগুলো কাজ করি অনেকদিন আগে থেকে, এমন নয় যে পিপি পিপির আগে হ্যাঁ থেকে হ্যাঁ আমরা কিছু কাজ একসাথে করি। আচ্ছা, এইসব ভেরি গুড। এরপরে দাদার আজকে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন নিয়ে আলাপ করতে পারলাম না, অন্য একদিন তার এই গল্পগুলো শুনবো। দাদার একটা কথা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে টু বি ফোকাসড। যে কাজটা করতে চাচ্ছি বা যে যে মানে আমার টার্গেট, আমার উদ্দেশ্য বা আমি কি করতে চাচ্ছি, এই ব্যাপারে একটু ফোকাসড হওয়া। উনি ইমেল জিমেল এর একটা কথা বলছিলেন, আমাদেরকে অনেকে ফোন করে ইমেল কি আর জিমেল কি, এটা কিন্তু গ্রাজুয়েশন শেষ করা ছেলে মেয়ে আমাদের সাথে যারা মার্চ ফরওয়ার্ডে বিসিএস ব্যাংক জব এই প্রোগ্রাম গুলোতে যারা আছেন, তারা কিন্তু অধিকাংশ গ্রাজুয়েশন কমপ্লিট করা। এরপর হচ্ছে দাদা আরেকটা বিষয়, এটা সবার শোনার জন্য আমি বলছি, সেটা হচ্ছে 50% ইমেল অ্যাড্রেস ভুল। হ্যাঁ, এটা নিয়ে এখানে কত একটু কোনো মজা। একটু বাড়িয়ে বলা নাই, মানে সরাসরি একেবারে স্ট্রেট 50% ইমেল অ্যাড্রেসটা ভুল। এবং যখন আমরা একটা কোয়েশ্চেন করি বা সিনিয়র কে বা এরকম বা কোন একটা ওপেন ফোরামে যখন প্রশ্ন করি, প্রশ্নটা করার ক্ষেত্রে আমার শব্দ চয়ন কিরকম হবে, আসলে তো আমি তো দেখেছি দুই একজনের ফেসবুক পোস্টিং করেও তো আমরা তাদের ভক্ত হয়ে যাই, তার একজন গ্রাহক হয়ে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা সুযোগ আছে নিজেকে সেল করার, নিজেকে তুলে ধরার, এই সুযোগগুলো আমাদের কাজে লাগানো দরকার বলে আমি মনে করি। আমি দাদার কাছে আজকে এই মানে শেষে আমি জাস্ট একটা প্রশ্ন করব, আমাদের সময় অলরেডি অনেক হয়ে গেছে। সেটা হচ্ছে যারা সবাইকে বলে রাখি এই প্রশ্নটার উত্তরের পরপর, এটা আমরা একটু সংক্ষেপে শুনবো, এর পরপর দাদা কিন্তু আমাদেরকে বাঁশি বাজিয়ে শোনাবে। উনি এই যে নতুন ভাবে শিখছেন কতটুকু হলো কিভাবে হলো, দাদার যদি আপনি ফেসবুক ইয়াতে যান সেখানে ঘন ঘন খুব ফ্রিকুয়েন্টলি বাঁশির আওয়াজ পাবেন, সুর পাবেন। এবং আমাদের বৌদি উনি নিজে ভালো রবীন্দ্রসঙ্গীত আমি শুনেছি, আমি সেটার কথাই বলতে পারি, দাদা বাঁশি বাজান আমাদের বৌদি সেখানে গান করেন, খুব একটা ভালো ইয়া হয়, এটা ব্রিজিং হয় এখানে। আমার মনে হয় আমরাও গান শোনার বাঁশির সুর শুনতে পারবো। আমি ছোট্ট করে একটু জানতে চাই, আমাদের যারা বাইরে লেখাপড়া করতে যেতে চায় তাদের করণীয় গুলো কি আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, বাইরে পড়াশোনা আমার আসতে, অনেক, আমি আবারও বলছি আমার অনেক প্রশ্ন আছে, এগুলো নিয়ে আমরা আলাদা অন্য কোনো সেশনে যাব, আজকে সংক্ষেপে এটা শুনতে চাই। হুম হুম প্লিজ। বাদল ভাই যখন আমাকে প্রথম বললেন এরকম যে গ্রুপে আসার জন্য, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে, যে একটা বড় উদ্দেশ্য নিয়ে, আর আমরাও মানবিক কারণে চাই যে আমরা ফাউন্ডেশন যাই করি না কেন, যত ছোট করি আর বড় করি না কেন, আমাদের একসাথে গ্রো করতে হবে একটা বাগানের মতো। একটা বাগানে একটা ফুল ভালো হবে, একটা খারাপ হলে আলটিমেটলি বাগানটা সুন্দর লাগে না। তো ওই জন্য যখন বললেন যে আমি অনার ফিল করবো, যে আমি যদি কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি, আমি হয়তো পড়াশোনা নিয়ে একদম স্লাইড ওয়াইজ কিছু করবো না, কারণ এটা আমার সাথে এখন যাবে না। আমি যে স্কেলে বলবো, যে স্কেলে আমি বাংলাদেশে অনেক কিছু টিচারকে আমি নিজেও মানে আমি অ্যাডভাইস করি এই বিভিন্ন প্রজেক্টে, তো সেখানে আমি করি, কিন্তু সেটা হচ্ছে ওই স্কেলে জিনিস। কিন্তু আমি যদি এখন আগের মতো কৃষি নির্মিত করি, সেটা হয়তো বাংলাদেশের বর্তমান বাজারে দাদা অত। ওটা দাদা ওই যে ক্লাসরুমে পড়ালেখা মার্শাল্লাহ আমাদের বহুত আছে, এটা এক্সপিরিয়েন্স আমাদের অনেক। আজকে আপনি যেভাবে বলছেন সেভাবেই বলেন। আচ্ছা আচ্ছা, তো সেটার জন্যই আমার আশা। তো আচ্ছা যা হোক, এখন হচ্ছে যে আপনি যেটা বলেন বিদেশে উচ্চশিক্ষা, তো উচ্চশিক্ষার ব্যাপারটা আমরা যে উচ্চশিক্ষা বলি, প্রথমেই আমাদের ডিফিকাল্টিটা আছে যে আমি কেন বিদেশে পড়াশোনা করতে আসলাম, সেটা একটা বড় প্রশ্ন। আমি হয়তো খুব বেশি যাব না, একটু করে বলি। এই আমেরিকা বলি, ইউরোপ বলি, বা জাপান বলি, ওদের কাছে আমরা আসি, ওরা আমাদের কাছে আসে পড়াশোনা করতে? আসে না। কেন আসে না? আমাদের দেশে ব্রেইনে, আমাদের দেশে যে বড় বড় যে সাইন্টিস্ট যারা যে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করলো, হ্যাঁ, তো তারা কি ছিলেন না? তার মানে হচ্ছে যে আমরা সবসময় বিদেশমুখী। আমরা যে ওই যে একটা ফল খাওয়া, এখানে এরা যেমন গ্রো করে একটা ফল তৈরি করে, আপনারা বা আমরা, আমি তো আসছি তাই, ওই ফলটা কিভাবে পাবো সে আশায় আসছি। আমি চলে আসছি না, আমি তো ফলটা পাওয়ার আশায় আসছি তা নয়, আমি কাইন্ড অফ বিতাড়িত হয়ে আসছি বাংলাদেশ থেকে। আমার বাইরে আসার ইচ্ছে ছিল না, তো সেটা অন্য গল্প। কিন্তু কথা হচ্ছে এই যে বাইরে আসার ব্যাপারটা, হায়ার স্টাডিতে যখন আসে, তখন বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। কারণ বিভিন্ন শ্রেণী থেকে আসে, যারা ক্লাসের একদম টপ লাইনে থাকে, তাদের বেশিরভাগই চিন্তা হচ্ছে যে এই দেশের মার্কেটে আমার কিছু করার নেই, এবং সেইটার জন্য ইন্ডাস্ট্রি দায়ী, আবার ইন্ডাস্ট্রির জন্য আবার আমরাও দায়ী। কারণ হচ্ছে যে আমাদের বেশিরভাগই হচ্ছে যে দেশে কিছু একটা করি না করি
বিদেশে যাওয়ার গোছানো ব্যাগ গোছানোর প্রিপারেশন থাকে ফ্যামিলি থেকে, ফ্যামিলি বলে যে বিদেশ যাবি না তুই, আমার বা একটা মান সম্মান রাখবি না, আমি এতটুকু আসলাম তুই বিদেশ যাবি না, এটা কি হয় নাকি? কিন্তু আপনি একজন আমেরিকানকে দেখেন, তার তার স্টেট বা দেশে অনেকে অনেক সময় যাইও না কোথাও, তার সিটি বা দেশে চিনেও না কোনো কিছু, কিন্তু আমাদের হচ্ছে বহির্মুখী চিন্তা ভাবনা, আমাদের নিজেদের ঘর গোছানো নেই। তো সেটাতে গেল, এখন তারপর তো আসতেছি আমরা, তারপর শর্টকাট করি। এখন যে সমস্যাটা হয় সে যেহেতু টপ লাইনের পোলাপান আসে, তাদের পোটেনশিয়াল থাকে, তাদের পোটেনশিয়াল মানে বুঝছেন মানে টপ লাইন আছে, তাদের মেধাটা ওভাবে করে স্ফুরণ হয় নাই, কিন্তু বিদেশে আসার পরে প্রফেসররা একটু প্রথমে কনফিউশন থাকে, কারণ হচ্ছে তারা যদি সব জানতার মতো অবস্থা হয়ে যায় আমার মতো, অথবা হয়তো কিছু জানি না, তখন সমস্যা হয়ে যায়। কিন্তু যখন একবার ট্রিগার করতে পারে, যেহেতু আমরা পরিশ্রম করতে পারি এবং বিদেশে আসার পরে না কারণে আমরা যখন চিন্তা করি যে আমার তো দেশীয় ভাত তো ওভাবে ছিল না, তখন পরিশ্রমটা বেশি করতে বাধ্য হই, কারণ আমি দেশে ফিরবো না, ফিরলে একটা অসম্মানের ব্যাপার আছে, যদিও সেটা উন্নত দেশে এটা কোনো বিষয় না, আমি ফেল করলে ফেল, কিন্তু আমাদের দেশের সমস্যা আছে যে ওই যে আমি ফেল করলে সিঙ্গাপুরে ফিরে আসবো, আমার আত্মসম্মান লাগবে, আমার ফ্যামিলি আমার মানে আত্মহত্যা করার মতো অবস্থা ফ্যামিলির, এই যে জিনিসগুলো সেটা কিন্তু এইসব দেশে হয় না। তো যার কারণে হচ্ছে কি, বিদেশে আসার ক্ষেত্রে এখন যে সমস্যাটা, আগে আমাদের সমস্যা ছিল যে টপ লাইনটা বাইর করার সমস্যা ছিল না, কারণ হচ্ছে তখন গ্রেডিং সহ সবকিছু অনেকটা অনেস্ট জাজমেন্ট থাকতো। বর্তমানে সমস্যাটা হচ্ছে যে এরকম না, বর্তমানে সমস্যা হচ্ছে যে আপনি যদি এসএসসি এসএসসি ধরেন, দেখবেন যে প্রায় সবারই জিপিএ পান, আপনি কিভাবে তাদেরকে আউট করবেন, ইন করবেন, কিভাবে আলাদা করবেন, এটা একটা বড় ধরনের সমস্যা। আমরা অনেককেই দেখি যে আমি শেয়ার করি ফাউন্ডেশনের বিভিন্ন কিছুতে, ইন্টারমিডিয়েট পরে অথবা মাত্র ফার্স্ট ইয়ারে কি সুন্দর সবকিছু সুন্দর করে লিখলো একদম গুছিয়ে, কিন্তু ফাইভ পাওয়ার একজন দেখা যাচ্ছে কি সে তার নামটা পর্যন্ত ভুল, তার অন্য কথা অন্য কিছুর কথা বাদেই দেন, তাহলে আমি দুজনকে কিভাবে জাজ করবো? এখন বিদেশের একজন মানুষ, আমি আমার নিজের কালচারের ব্যাপারটা জানি, বিদেশের একজন মানুষ যে প্রফেসর যার মনের মধ্যে কোনো প্যাঁচ নাই তেমন, সেই মানুষটা যখন একজনকে আনবে, সে কাকে আনতে চায় সে নিজেও জানে না, তার জন্য একটা বড় বিশাল চ্যালেঞ্জ, আবার যে আসতেছে তার জন্য চ্যালেঞ্জ, কারণ হচ্ছে সে তো আসলো একদম ধুমকাইয়া, যে কিছু না জানার পর আসলো, সমস্যা হচ্ছে তার সাথে ম্যাচ হয় না, যার কারণে একটা বড় ধরনের পরিস্থিতির সমস্যা হয়ে যায়, কারণ হচ্ছে সে নিজে জানে না কিভাবে প্রফেসরকে রিয়েক্ট করবে, তার কালচার সম্পর্কে জানে না, সেগুলি শিখে নেয়, প্রফেসরও জানে না, যার কারণে আমরা আমি যেহেতু অনেক রিসার্চার হিসেবে অনেকগুলো সিভি অটোমেটিক্যালি পাই, যেহেতু ওরা জানে না যে আমি কি প্রফেসর নাকি অন্য কিছু করি, কিন্তু রীতিমতো চাই না ইয়ে থেকে আসে যে স্যার আমি এখন থার্ড ইয়ারে আসি আপনার কোম্পানিতে, আমি আপনার ইন্টার্ন হয়ে কাজ করতে চাই, আমি আমার সিভি এটি এটা দেখেন, সিভি দেখে অবাক হওয়ার মতো যে অনেকগুলো জায়গায় সে ছোট ছোট সামাজিক কাজে আস্তে আস্তে ইনভলভ হয়ে গেছে, চায়নাতে বলেন এখানে বলেন, কিন্তু আমাদের দেশের যারা যে সিভি গুলি আমি পাই খুবই কম পাই, তাতে আমি দেখেছি টোটালি টোটালি ব্ল্যাঙ্ক, দুই একজনের থাকে তারা টপে থাকে, দুই একজনের দুই একটা কনফারেন্স আছে, কিন্তু জাস্ট লোকাল কনফারেন্স। বাংলাদেশে আপনি বলেন এই যে আমি সমালোচনা সরাসরি করবো না, দেখেন আমরা বলছি না, কিন্তু অনেকগুলো কনফারেন্স দেখবেন দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেট ডেট, কয়টা ইন্টারন্যাশনাল মানুষ ওই জায়গায় থাকে? বাংলাদেশে কনফারেন্স গুলো অ্যাটেন্ড করার জন্য ইঞ্জিনিয়ারিং লাইনে বা সায়েন্সের লাইনে আমি তো ফলো করি, আই এই যে আই শব্দটা লাগাই তার মিনিং যদি না থাকে একজন ইউনিভার্সিটির শিক্ষকের কাছে, একজন একটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, তাহলে এটা কিভাবে মিনিং হবে? তাহলে বিদেশের যে প্রসেসটা তাকে নিচ্ছে যে এখানে একটা পেপার পাবলিশ করছে, সে জীবনও জানবে না, কারণ হচ্ছে সে চিন্তা করছে ইন্টারন্যাশনাল আমি জানলাম না কিভাবে, বাংলাদেশ ইজ কনফিউজিং মি, দিস সার্টিফিকেট দিস সিভি অফ দিস স্টুডেন্ট ইজ কনফিউজিং মি টোটালি, তার কাছে তো অন্য ক্যান্ডিডেট আছে, তখন সে অন্য ক্যান্ডিডেট নিতে পারে। তাহলে বেশিরভাগই হয় ওই যে রেফারেন্স ভিত্তিক, যেমন আমার প্রফেসর আমাকে বলছিল যে আমাকে উনি ওনার 30 বছরে প্রথম বাঙালিকে নিয়েছেন বাংলাদেশিকে, ওনার 30 বছর, ওনার 30 বছর প্রফেসরশিপে, উনি ইন্ডিয়ান মানুষ কিন্তু উনি কখনোই নেন নাই কারণ উনি কনফিউজ, হ্যাঁ ওই ইলিনয়ে, তো উনি যেহেতু আমি সিঙ্গাপুরে থাকতাম সেই বেসিসে নিয়েছে যে সিঙ্গাপুরে তো একটা মান আছে নিয়েছে, তো নেওয়ার পরে আমার কোয়ালিটি দেখার পর উনি একটা এক্সাম্পল দিচ্ছি যে উনি কোথায় কনফিডেন্সটা পেলেন, যে পোটেনশিয়ালটা বাংলাদেশের পোটেনশিয়ালটা কোন জায়গায়, তো উনি আমাকে নেওয়ার কিছুদিন পরে আমাকে বলে যে আমার এই লাইনে একটা ছেলে দরকার, তুমি কি পারবা, তুমি খুঁজতে থাকো, আমি বললাম আমি তো মাত্র তোমার পোস্ট ডক, তোমার এত এক্সপিরিয়েন্স তুমি কেন খুঁজতেছো না, ওনাকে বললাম, উনি বলে যে না ইট ইজ এ লার্নিং পিরিয়ড অফ ইউ অ্যাজ ওয়েল, আই নো আই হ্যাভ এ বিগ নেটওয়ার্ক বাট স্টিল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ইউর নেটওয়ার্ক অ্যান্ড হাউ ডু ইউ নো দি, দেখেন আমি
কিন্তু একজন রিসার্চ করলাম, আমি শুধু রিসার্চ করার জন্য আসছিলাম, কিন্তু ওনাকে আমি শিখাচ্ছেন। তারপরে আমি একজনকে সার্চ করলাম, যার নাম সার্চ করছি, উনি আমার বুয়েটেরই প্রফেসর ছিলেন, উনি পরে পিএইচডি করছেন আর কি। কিন্তু উনি তো আমি সাজেস্ট করার পর ওনার প্রফেসরের সাথে কথাবার্তা হলো, ওনাকে নিলেন, ওনাকেও দেখলেন। আর আমি এর আগে তো বেশ কিছু অ্যাওয়ার্ড টেওয়ার্ড পেয়েছি। উনি তখন ভাবলেন যে কি বাংলাদেশিরা এখানে অনেকেই আছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশের সাথে কাজ করি নাই কেন। তো উনি পরের সেমিস্টার আরেকজন বাংলাদেশি দেখা করলেন, তাকেও নিয়েছেন ওই গ্রুপে। এরপরে হয়েছে কি, আরেকটা ঘটনা, ওই থার্ড যে পাবলিকটা বাংলাদেশ থেকে চুজ করছে, করার আগে আমাকে সিভি দেখাইছে পুরো। সিভি দেখানোর ক্ষেত্রে ওনার কাছে প্রায় অনেকগুলো ক্যান্ডিডেট আছে, তার মধ্যে উনি শর্ট আউট করছেন তিনজনকে, আমাকে তিনটে ফরওয়ার্ড করছেন। করার মধ্যে দেখতে পেলেন যে বেস্ট টু আমি সিলেক্ট করে দিয়েছি, যে বেস্ট টু, আমি এখানে ওয়ান নাম্বারে যেতে পারতেছি না। তো টুটা কি, একটা হচ্ছে বাংলাদেশের বুয়েটের সিজিপি আছে 3.60, আরেকজন হচ্ছে যে টপ 10 এর মধ্যে নেই মেকানিক্যালে, আরেকজন হচ্ছে যে ইয়াতে আইআইটি, আপনি নাম শুনবেন আইআইটি মাদ্রাস আছে যে, ওদের আইআইটি গুলোর মধ্যেই বেস্ট, আইআইটি আইআইটি গুলোর মধ্যেই বেস্ট, সেখানে টপ 5 এর একটা স্টুডেন্ট, মানে ইন্ডিয়ার মধ্যেই হচ্ছে এমনি বেস্ট, তার মধ্যে আইআইটির মধ্যে আবার বেস্ট হচ্ছে। তো এখন তার সিজিপিএ দেখে আর এই 3.60 দেখে আমার তো বলবো যে আমি কিভাবে সিলেক্ট করি, এখন তো এই বাংলাদেশি, না হলে আবার সে বাংলাদেশিটা আবার আমার সাথে কন্ট্যাক্ট করে আসছে, যার কারণে এখন যদি আমি তাকে ফরওয়ার্ড না করি, ওই যে আমার মনের আত্ম অনুধাবন যে ঠিক মতো হবে না, যে আমি তাকে নেগলেক্ট করে দিলাম, জিনিসটা আমার কাছে লাগলো যে আমি আত্ম অনুধাবন করলাম যে আমার আমাদের দেশে একটা ছেলে আছে যে আমি বুয়েট কে চিনি, আমি তাকে আউট করবো কেমন। আবার আইআইটি কি কি আউট করবে, আইআইটি কি বললে আমার প্রফেসর বলবে যে তুমি কি আইআইটি দেখে তুমি কি ইয়েস করছো, তাহলে তো ইউ আর কনফিউজ ম্যান, ইউ আর ইন আমেরিকা, ইউ আর স্টিল কনফিউজ উইথ দ্য কান্ট্রি, তাই না। এখন আমি দোতলায় পড়ে গেলাম যে উনি আমাকে এটা কি পরীক্ষা দিলেন, তা আমি ওনাকে বললাম যে 50-50, ইউ ক্যান টেক এনি ওয়ান, কারণ বথ হ্যাভ পটেন্সিয়ালস। তখন উনি আমাকে বললেন কি, দেখো আমি বুয়েটের যে তাকি নিব, আমি আমি ইন্ডিয়ার, আমি ইন্ডিয়ার ওই মানে বিভিন্ন আইআইটির, উনি হচ্ছেন যে আবার অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে এখান থেকে যান আর কি, কিন্তু উনি তারপরে বলছেন যে আমি বাংলাদেশিটাকে নিব, উনি হচ্ছেন কিন্তু থার্ড হবে, আমার ল্যাবে অলরেডি সেকেন্ডটা চলে আসছেন আমার টিচার পোস্টডক ফেলো হিসেবে, তাও এবার নিবে গ্রাজুয়েট স্টুডেন্ট, বাংলাদেশ থেকে যে পাস করা 3.60 তাকে নিবে। আমার মাঝে কনফিউশন চলে আসলো যে 3.60 তাকে নিবে কেন, বলে যে দেখো আমি যদি আইটি কেউ নিতে পারতাম তার পটেন্সিয়াল আছে, সমস্যাটা হচ্ছে যে ক্ষুধা, কার ক্ষুধা বেশি, তোমার বাংলাদেশের যে তার ক্ষুধা বেশি, কেন বেশি, তার রেজাল্ট ভালো না কিন্তু ক্ষুধা বেশি কেন, কারণ হচ্ছে যে সে ফার্স্ট ইয়ারে খুব ভালো রেজাল্ট করে নাই, সেকেন্ড ইয়ারও রেজাল্ট ভালো করে নাই, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে সে বুঝতে পারছে যে হি হ্যাজ সামথিং, বাট হি ডিড নট ডু দ্যাট বিফোর ফর সাম রিজন। তুমি তার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে দেখবে যে তার জিপিএ আছে যে 3.90 উপরে প্রতিটা টার্মে, তার মানে হি হ্যাজ পটেন্সিয়াল অ্যান্ড হি ইজ ভেরি হাংরি নাও। সো হোয়েন ইউ সি এ হাংরি ম্যান, হি শুড থ্রো সামথিং টু ইট ইট, হি উইল এনজয় ইট, তোমার একদম মানে রাক্ষসে বাঘের মতো দাও ছুরি মাংস, সে খাক, সে এনজয় করবে, সিম্পল। যে পাবলিক অলরেডি এতদিন পেয়ে গেছে টানা, তার সম্ভাবনাও আছে, নেই যে তা নয়, কিন্তু তার ক্ষুধাটা হয়তো থাকবে না আমার এখানে আসলে, কারণ হি ডিজার্ভ ইট, হি ওয়ান্টেড টু বি হিয়ার অ্যান্ড হি ক্যান ডিজার্ভ ইট, দ্যাট ইজ নট এ প্রবলেম। প্রবলেম ইজ দ্যাট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য বেস্ট ওয়ান। তো তোমার স্টুডেন্টকে নিবে, আমি ওকে নিতে পারবো, সে অ্যাডমিশন পেয়েছে কিন্তু আমি ওকে নিতে পারছি না, সে আইআইটি মাদ্রাসের ওই স্টুডেন্টকে নেই নেই, বাংলাদেশি থেকে নিছে, এবং সে বাংলাদেশি পরে থাকে নাই, সেটা এখানে ইন্টারনাল বিষয়, এবং থাকেও না, অনেকে এটা চুজ করতে পারে পরে, কিন্তু সে এক সেমিস্টার স্যার সাথে কাটাইছে আমার প্রফেসরের সাথে। বললাম যে এই কারণেই বাংলাদেশি স্টুডেন্টস হ্যাভ পটেন্সিয়ালস অ্যান্ড দে কুড আইডেন্টিফাই, দ্য প্রফেসর অর আদার্স কুড আইডেন্টিফাই ইট বিফোর, আর নাও এ ডেজ ইট কুড বি ভেরি ডিফিকাল্ট, বিকজ ইউ আর হ্যাভিং অলমোস্ট দ্য সেম জিপিএ, প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি, আপনি এমআইটি দেখেন আর একটা পাবলিক ইউনিভার্সিটি দেখেন, গ্রেডিং নিয়ে কোনো কোনো ধরনের বৈষম্য নেই, যে এমআইটি প্রাইভেট আর যে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবান শ্যাম্পিয়ন পাবলিক অথবা পারডু ইউনিভার্সিটি পাবলিক, আপনি গ্রেডিং বলবেন কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে ওরা সবাই জাজমেন্টটা বুঝে। আপনি আমাদের দেশে দেখেন প্রাইভেটগুলো সবগুলো ফোর দিচ্ছে প্রায়, আমি প্রাইভেটকে কখনোই অবজ্ঞা করছি না, সেখানে পটেন্সিয়াল আছে। আজকে জাহিদ সবুর যে আপনার গুগলে গেল, কেমনে গেল, তার আত্ম অনুধাবন, তার আপনি লেকচার দেখেন,
তার অনুধাবনটা কেমন ছিল, সে কিভাবে ফিল করছে দেশটা তার নিজের সম্পর্কে, সে কেন এই যে জিনিসটা, এই যে প্রাইভেটের ওরা ওরা দিচ্ছে যেভাবে সেটা হচ্ছে ফোর, কিন্তু অনেকে না বুঝে দিচ্ছে, এই যে ফোরটা দিচ্ছে বিদেশের ওই পাবলিক জানে না যে প্রাইভেট, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানে ফোর পাইছে সে, সে বেস্ট, এটা সে জানে না, সে জানে যে সে ফোর, সে কি মাস্ট বি ভেরি বেস্ট, সে যখন নিচ্ছে তার গ্রুপে সমস্যাটা হচ্ছে কি, সে দেখলো যে ফোর আউট অফ ফোর বাট হি ইজ নট ডুইং এনিথিং, হি ক্যান নট ডু এনিথিং, হ্যাঁ কিন্তু সেখানে কিন্তু ফোর আবার ভালো একজন স্টুডেন্ট ছিল। এখন কনফিউশন, পাবলিক যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলো মোটামুটি এখনো পর্যন্ত স্কেলটা মানে অ্যাট্রিস্ট শিক্ষকরা এখনো পর্যন্ত মান ধরে রাখে, কিন্তু আবার দেখেন প্রবলেমটা হচ্ছে যে আপনার একটা ইউনিভার্সিটি গ্রেডিং একই স্কেল যদি ধরে, আমি বুয়েটকে ইয়ের সাথে তুলনা করবো না, একটা কলেজ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই দুইটাকে তুলনা করবো না, কিন্তু আমি যদি সমসময়ে স্টার্ট করা এবং প্রায় একই ধরনের টিচার ফ্যাকাল্টি রেশিও সহ অন্যান্য কিছু কল্পনা করি, তাহলে আমি ধরুন যে তার সাথে পাবনা পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ধরি, পিইউএসটি, আপনি দেখেন এই দুটো যদি আমি সমগোত্রীয় প্রায় ধরি, আপনি দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওখানে গ্রেডিং সিস্টেম আর পাবনাতে দুই টিচারের জাজমেন্ট টোটালি ডিফারেন্ট হচ্ছে, যার কারণে যে পাবলিক সিবি পাচ্ছে সে তো জানে না হোয়াট ইজ পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, হোয়াট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, হি ইজ গেটিং অনলি টু জিপিএ অ্যান্ড হি সি দ্যাট হিয়ার ইজ হাই, হি মে টেক ইট, প্রবলেম ইজ দ্যাট এর পটেন্সিয়াল হয়তো বেশি ছিল, তার ক্ষুদ্রটা আমি বুঝতে পারলাম না, যার কারণে তার মানে হচ্ছে আমাদের সমন্বয় নেই কোনো ইউনিভার্সিটির মধ্যে, নিজেদের মধ্যে সমন্বয় নেই, নিজেরা নিজেদেরকে চেনে না, শত্রু হিসেবে গণ্য করে, আমি এর থেকে বড় আমি ওর থেকে ছোট আমি না আমি ওর থেকে বড়, এই আমাকে এই কথাটা বললো কেন, এই সব সময় শিক্ষক হয়ে দলাদলি করে একজন একজনের সাথে শত্রুতা করে, যার কারণে নিজেদের যে কাজটা যে ব্যালেন্সের কাজটা কমিশন আছে তারা ঠিক কি করছে আমি ঠিক জানি না, যে সমন্বয় জিনিসটার মধ্যে একটাতে এক বছর বলতে পারছে না, গত বছর কথা বললাম ভর্তি পরীক্ষা নিয়ে, যে ভর্তি পরীক্ষায় মানুষের টাকা যাচ্ছে যাচ্ছে, অনেকে ভর্তি পরীক্ষার জন্য টাকা দিতে পারছে না, পে করতে পারতেছে না, কিন্তু সেই কথা কিন্তু একসাথে ব্যাপার মানে ইগো প্রবলেম, ইগো প্রবলেমটা কাটিয়ে উঠে আমি একটা প্রস্তাবনা করছিলাম যেটা পেপারে টেপারে আসছে অনেক জায়গায়, যে একটা প্রস্তাবনা করলাম এবং সেটার ভিত্তিতে কিছু ক্লাসিফিকেশন হয়েছে, সেটাকে ভিত্তি ধরবো বলবো না, সেটা আরো অন্যজন প্রপোজ করছে, এমন না যে এখন আমার একার থেকে বেরিয়েছে, কিন্তু পেপারে আমার তো আছে, তো সবকিছু মিলে একটা হাইব্রিড সুন্দর সিস্টেম করছে, কিন্তু এই যে একটা উদ্যোগ সেই জিনিসগুলো আমাদের ন্যাশনাল লেভেলে যারা আউট অফ পলিটিশিয়ান, যারা শুধু ওই নলেজটা সম্পর্কে বুঝবে নেতৃত্ব দিবে, তারা কিন্তু একটা নেতা, নেতা মানে এই নয় যে আমাকে বিএনপি করতে হবে, আমাকে আওয়ামী লীগ করতে হবে, আমাকে জাতীয় পার্টি করতে হবে, ওইটাও কিন্তু একটা নেতা, নেতা যে সে জিনিসটা বুঝে সে জানে সে লিড করতে পারবে, আমাদের দেখেন আপনি শিক্ষক সমিতি দেখেন সে ওই লিড করে বা বিএনপি করে এইসব জিনিসপত্র, ওইটা নলেজে কিভাবে কন্ট্রিবিউট করবে, নো নো আইডিয়া, আমি রাজনীতির ওই পার্টিতে যাবো না, আমি বললাম যে এই ক্ল্যাশটা যে হচ্ছে না এটা ঠিক মতো ম্যাচ করছে না, যার কারণে আমরা সুন্দর ফসল পাচ্ছি না, আমরা স্ট্রাগল করছি, আমার প্রচুর ফসল হচ্ছে বলতেছি, আমরা আমাদের টাকা আসতেছে সে টাকার আপনি কন্ট্রিবিউশন দেখেন, আপনি একটা ছোট এক্সাম্পল দেখেন পেইড ফরওয়ার্ড, আর আমরা মিলে যে শুরু করলাম পিপি প্রজেক্ট, আপনি সব অনেকেই জানেন সারা দেশে যেহেতু আমরা রিচ করছি, এটা কতটুকু ভিত্তিক, এই যে দেশে যখন ক্রাইসিস চলে তখন আপনি দেখবেন পেপারে লাখ মানে প্রতিদিনই আসছে আপনার হেডিংটা আছে এরকম, এই 2 লাখ পিপি দিবে, ওইটা 5 লাখ পিপি বানাচ্ছে এরা, ছবি সহ দিচ্ছে, আপনার সেই সেই পিপি গুলো গেলে কই, কারণ আমরা দুই পক্ষ মিলে একসাথে হয়ে প্রতিদিনই প্রায় বলছি যে দিস ইজ নট সায়েন্স বেসড, দিস ইজ নট টেকনোলজি বেসড, সত্যি সত্যি শুরুতে কিন্তু অনেক ডাক্তার ডাক্তার এফেক্টেড হয়েছে একদম শুরুতে, কয়েকজন মারাও গেছে, এবং আমি পার্সোনালি জানি কয়েকটা নন প্রফিট ওরকম বলছে যে যে যেহেতু পেইড ফরওয়ার্ড মানুষের মানুষের জন্য এরা কিন্তু খুবই বেশিরভাগ হচ্ছে যে সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং এর, তারা টেকনোলজির ব্যাপারটা ওই জায়গাটাই জানে এবং তারা এটা বারবার করে পয়েন্ট আউট করছে উই শুড নট গো দেয়ার, তারপর তারা ফুটবলের বা অন্যান্য সেবামূলক কাজে গেছে, কিন্তু ওই জায়গাটাই আমরা দুই পক্ষ মিলে প্রথমে যখন কেনার কথা ছিল চায়না থেকে না কিনে, আমরা বললাম যে দিস ইজ এ চান্স, উই শুড গো ফর আদার্স, আমরা নিজেরা কিছু তৈরি করার চেষ্টা করলাম, 2-3 দিনের মধ্যে একটা ফর্মেট আসলো, এই যে 2-3 দিনের একটা রেভলিউশন হয়ে গেল বাংলাদেশের হিস্ট্রিতে, কথা বাদ দেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে কোন জায়গাটা আছে যে একটা জিনিস রিট্রোফিট মানে নতুন করে হয়ে একটা সিস্টেম 8 দিনের মধ্যে একদম কাঁচামাল থেকে শুরু করে বানানো অ্যাপ্রুভাল পাওয়া বিভিন্ন জায়গায় করে, ঠিক আমরা 8 দিনের দিন যে স্টার্ট করে দিয়েছি এবং একটা দুইটা না মানে 500 দিয়ে স্টার্ট করছি,
হ্যাঁ, ওই লকডাউনের মধ্যে 8 দিন কি 9 দিনের মধ্যে চাইনা আপনার এই যে হসপিটাল বানাইছে 7 দিনের মধ্যে বলছে। এই 7 দিনের মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল, তারা হসপিটালটা বানাইছে এবং সবকিছু ঝটপট ছিল, অ্যাসেম্বল করছে শুধু অ্যাসেম্বল এন্ড অ্যাসেম্বল। কিন্তু আমরা কি করলাম, আমরা একদম কাঁচামাল থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়ায় এখানে সরকারের অবশ্যই ইনভলভমেন্ট ভালো মতো ছিল। সরকার তো নিজে উদাহরণ যে সরকার এই জিনিসগুলো সাপোর্ট দিয়েছে, দেখে 9 দিনের মধ্যে 8 দিনের মধ্যে কিভাবে একটা সুন্দর প্রজেক্ট উঠে গেল। এবং আমি বাদল ভাই সামনে সহ অন্যদেরকে আমাদের গ্রুপে শেয়ারও করছি যে এই যে টেকনোলজি একটা সিস্টেম দাঁড়িয়ে গেল, সেটা সায়েন্সটা কোথায়? ওই যে আমি যে জার্নালে কাজ করি সেই জার্নালের সিস্টার জার্নাল হচ্ছে যে জার্নাল অফ ইন ম্যানুফ্যাকচারিং সিস্টেমস, ওরা অলরেডি পেপার কল করছে, আমি অলরেডি গ্রুপে ফরওয়ার্ডও করছি যে বাংলাদেশের নিজস্ব যে একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে এবং সমাজে এরকম যে একটা প্রভাব ফেলছে এই কোভিড কে নিয়ে, এটা একটা গ্রুপ গ্রেট এক্সাম্পল। আমরা সবাই মিলে পেপার লিখতে পারি। আমি শুধু আমাদেরকে বলি নাই, অক্সিজেন প্রজেক্টের ওদেরকে ফরওয়ার্ড করছি। আমি চাইছিলাম যে এটাই যে আমরা যে দান খয়রাতের মধ্যে দিয়ে টাকা এনে টাকা দিয়ে নেই, আমরা চাইছিলাম যে একটা বেস দাঁড়াইছে, সিস্টেম দাঁড়াইছে, ম্যানুফ্যাকচারিং একটা নতুন সিস্টেম হয়েছে, একটা মহামারী সামলাই দিয়েছে। এই যে সিস্টেমটা, এটার একটা রেকর্ড থাকা উচিত। সরকারি সিস্টেম শুধু নয়, সায়েন্স সায়েন্স টেকনোলজি দিয়েও, তাহলে আমরা কিন্তু এগুলো যদি কোনো একটা ব্যাপার ট্যাপার দিতে পারি আমাদের জন্য খুব ভালো হয়। তাহলে আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করছি যাদেরকে আমি চিনি এবং এইসব নিয়ে কাজ করছে, ফরওয়ার্ডও করছি। তাহলে আমরা সবসময় চাই একটা সায়েন্স বেসিস কাজ করতে বা শিক্ষামূলক কাজ করতে। শুধু সায়েন্স মানে আমরা আবারও বললাম সায়েন্স মানে, হ্যাঁ, সবাই মিলে কাজটা করলে এটা একটা রেকর্ড থাকলো, তার একটা সিস্টেম থাকলো, সেই জিনিসগুলো অন্যকে আমরা শিখাবো, সেগুলো মানুষ করে উঠবে বা পোলাপান শিখবে, তারা জানবে, জানার পরে তারা প্রিপেয়ার্ড হয়ে হাইয়ার স্টাডি যদি বাইরে যায় অ্যাটলিস্ট কিছু একটা ম্যানেজ করার ক্ষমতা রাখে, সে অন্য জিনিসগুলো জানে ক্লাস থেকে, কিন্তু অ্যাটলিস্ট একটা দুইটা জিনিসটা ইয়ে হচ্ছে না। ও বাদল ভাই বলছেন 50,000 পিপি, ডেফিনেটলি আমি বলছি যে 500টা আমরা প্রথম দিন দিয়েছি ভাই, আমি আমি ওকে ভুল বলি, আমি বলছি যে 500টা দিয়ে আমরা শুরুর দিনেই আমরা যে হ্যান্ড ওভার করছি ডিএমপিএস এর কাছে, যে 500 দিয়ে, কিন্তু আমরা এই একদম লেভেল 3 পর্যন্ত পৌঁছে আমরা যে 50,000 পিপি দিলাম, একটা যে বেস দাঁড়িয়ে গেল এবং তার উপর ভিত্তি করে সরকার এখন অনেক কিছু রপ্তানি করতেছে, এটা অস্বীকার করার উপায় নেই। ওই জিনিসটার গার্মেন্টস গুলো কনভার্ট হয়েছে, সেখানে আমাদের একটু হলো কন্ট্রিবিউশন ছিল, সেটা সরকার নিজেও জানে। এবং আমাদের থেকে যে ওয়াহিদ ভাই ওখানে উপদেষ্টা হিসেবে নিয়োগও হয়েছেন ওই ওদের এক্সপার্টিস হিসেবে, সুতরাং আপনি বুঝতে পারছেন যে কন্ডিশনটা আসছে। কিন্তু সরকার অলরেডি জানে একটা সিস্টেমে একটু এফোর্ডের কারণে কি হইলো, একটা সততার কারণে একটা সিস্টেম কতটুকু দাঁড়িয়ে গেল। আমরা যদি প্রত্যেকটা, আমি কৃষির উদাহরণ দিলাম, সরকারের উদাহরণ, এই সরকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, একইভাবে আমরা ডাক্তারের এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং লাইনের সাপোর্টের কথা বললাম, অক্সিজেন সিস্টেম সেন্ট্রাল অক্সিজেন সব কারণে সুন্দর মতো হলো এবং সরকার এটা বুঝতে পারছে। সরকারের আগে সেন্ট্রাল সিস্টেম ছিল, আমরাই নতুন আনি নেই, কিন্তু অনেক সিস্টেম আমরা বদলাইছি, ওই যে সবগুলো মিলে সবখানে সেন্ট্রাল সিস্টেম হয়ে গেল, কত ইফেক্টিভ হলো, খুবই সুন্দর একটা উদ্যোগ। এই জিনিসগুলো যদি সরকার বিভিন্ন ক্ষেত্রে সুন্দর মতো একটা সুন্দর লিড দিয়ে দিতে পারেন, এখন দিচ্ছেন যা, সেটা অনেক ইফেক্টিভলি কাজ হবে, আলটিমেটলি এটা বিশাল উইন্ডো হবে। আমরা কিন্তু এফোর্ট দেই, আমরা টাকা ঢালি, আমরা নাইলে জনজীবন চলে না, কিন্তু আমরা সুন্দর মতো করি না, সিস্টেমেটিক করি না, জানি না, যার কারণে আমার বাইরে গিয়ে ওষুধ খাই, আমরা ম্যানেজমেন্টে ঠিক নেই, আমরা ম্যানেজমেন্টে কিন্তু ঠিক নেই, আমরা বিদেশে আসলেও কিন্তু আমরা সেই ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমরা কোনো কিছু একটা করি না, আমরা শুধু যে দুটো বাদ খাওয়ার জন্য এই যে কোনো একটা চাকরি তো দিচ্ছে বা আমরা চাকরি করি। এই যে আমরা এখন নতুন কোম্পানি খুললাম, আমার চিন্তা হলো যে আমার, আমি কিন্তু রিক্স নিয়েছি কারণ আমার ওয়াইফ চাকরি করে না, কিন্তু রিক্সে কি বিদেশের বাড়িতে আছি, আমার কিন্তু কোনো এখন কোনো ইয়ে নেই, মানে আমার যেহেতু চাকরি নেই এখন, মানে আমি নতুন কোম্পানি ঢুকলাম, তাহলে আমি রিস্কে, কিন্তু রিক্স আপনাকে নিতেই হবে, সেটার জন্য কনফিডেন্স দরকার যে আপনি কিন্তু না খেয়ে মরবেন না, আপনাকে কনফিডেন্স তৈরি করতে হবে। তো এখন কি হবে, আমি সেটা কেন করলাম, একটা নিশ্চিত চাকরি, কারণ হচ্ছে যে ওই নিশ্চিত চাকরি আমি আরো পাবো, সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনি অন্যের একটা জানা দিয়ে নিজের জ্ঞানকে লিমিট করে ফেলতেছেন, এই লিমিট করলে আপনার মধ্যে যে ভাবনাগুলো আছে সেগুলো কিন্তু আসতেছে না, কিন্তু আমার যে একটা চিন্তা ভাবনা আছে, আমার যে একটা জ্ঞান আছে, সেটা আমি হয়তো ওখানে ফোকাস করতে পারছি না, আমি আবার নতুন করে একটা ব্রাঞ্চ খুললাম, দিস ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড ইন দিস কান্ট্রি। সো ইন ডেভেলপ কান্ট্রিজ ইউ আর গোয়িং ফ্রম লোয়ার ইনকাম কান্ট্রি টু নাও লোয়ার ডেভেলপমেন্ট, দেন আপনাকে ওই সাস্টেনেবল লাইফে আনতে হলে আপনাকে জ্ঞান সমৃদ্ধ সমাজ করতে হবে, করতে গেলে আপনাকে ইনভেস্টমেন্ট যেটি হয় না কেন, ওই যে কৃষি বা এগুলোর মতো সাকসেসফুল করতে হবে, যেটা যে আমরা এই সাপোর্টটা দিব, যেমন আমাদের সাপোর্ট দিয়েছেন
যে পিপি সময় যে টিএমসিএস এর ওখানে সাপোর্টটা দিয়েছেন বা আমরা লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের গাড়িকে সাপোর্ট দিয়েছেন, এই যে সিস্টেমটা সুন্দর মতো আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, কত প্রত্যেকটা বাংলাদেশের উপজেলা পর্যন্ত আমরা রিচ করলাম। ইচ্ছে করলে তো আমরা রিচ না করতে পারতো, আমাদের তো আটকে দিতে পারতো, কিন্তু কেউ তো আটকায় নেই। কারণ তারা চিন্তা করলো যে কি এই দুইটা গ্রুপের এদের এখানে শিক্ষিত লোকজন আছে, তারা বুঝে জানে এই যে জিনিসটা, এই জিনিসটা যদি যে মানে আমরা যদি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেশটা দাঁড়িয়ে যেতে মানে 10 বছরও লাগবে না। দাদা ধন্যবাদ, আসলে যতই শুনছি ভালো লাগছে। আমি তো আগেই বলেছি ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমরা আরো সেশন করব আমাদের ইয়াং জেনারেশনের জন্য, এবং ব্যক্তিগত আমার নিজের শুনতে খুব ভালো লাগতেছে কথাগুলো। আর আজকে 2 ঘন্টা অলরেডি আমরা কোন দিকে চলে গেছি বুঝতেই পারি না। এখন দাদা আপনার বাসি শুনবো, দাদা আপনার বাসি শুনে শুনে আমরা বিদায় নিব, এবং আপনার জন্য অনেক আপনাকে অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন, আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমি ওই যে বললাম আমার অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আপনার সাথে আরো কয়েকটা সেশন করতে হবে। আর আমাদের ইয়াং লার্নার্স যারা আছেন বা ক্যারিয়ার এক্সপেক্টেন্ট যারা আছেন, অথবা শুধু তো ক্যারিয়ার এক্সপেক্টেন্ট বলে হবে না, নিজে ক্যারিয়ার তৈরি করবেন, সৃষ্টি করবেন, উদ্যোক্তা হবেন, এই যে কি অসাধারণ একটা কথা বললেন দাদা, আমার এখন চাকরি নাই আমি রিস্ক নিয়ে আছি। আমরা রিস্ক নিতে খুব ভয় পাই, বাদল স্যারও কয়েকদিন আগে এটা লিখেছেন, আমরা রিস্ক নিতে খুব ভয় পাই। কেন ভয় পাই? ভয় এখন মনে করেন যে আসলে কিছু একটা ফ্যাসিনেশন থেকে কোন একটা রিস্ক নিতে হবে, এটা কন্ট্রোলড হতে পারে, আমরা কন্ট্রোলড রিস্কে যাব, কেউ হচ্ছে যে আরো বেশি ক্যাপাটে টাইপের আসি, আসলে এরকম না হলে তো আসলে খুব ভালো কিছু একটা করা অনেক সময় টাফ হয়ে যায়, অনেক সীমাবদ্ধতা থাকবে, এগুলো ওভারকাম করে আমাদেরকে মার্চ ফরওয়ার্ড আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো দাদা আপনি প্রস্তুত থাকলে একটু আপনি বাংলা কোনো গানের একটা সুর আপনার বাসিতে শুনতে চাই। কথা হচ্ছে যে এখানে বাসিতে কি আমরা পল্লিগীতিতে বেশি শুনবো নাকি রবীন্দ্রসঙ্গীত শুনবো নাকি নজরুল সঙ্গীত শুনবো নাকি আধুনিক শুনবো? ওয়াও, এখানেও আবার অনেক ভ্যারাইটি আছে, পল্লিগীতি শুনবো দাদা, সবসময় পল্লিগীতি শুনতে অভ্যস্ত না হয় বড় জোর রবীন্দ্রসঙ্গীত, কিন্তু অন্যান্য গানগুলো যে সুন্দর, এত সুন্দর যে বাসিতে শোনা না দেখে জানে না, তো যার কারণে ওই জিনিসগুলো ফ্লেভার, এই জন্য আমি মনে হয় প্রত্যেকটার একটু একটু করে বাজাই। হ্যাঁ ঠিক আছে, এটা তো আরো আমরা সব একসাথে পেলাম, এটা তো আরো ভালো হয়। বাসির গল্পটা একটু করে করি, নাইলে আমার মনে হয় হবে না। আমরা সমাজে রিকগনিশন জিনিসটা দিতে খুব খুব আমাদের লাগে, যে কার থেকে আমি শিখলাম সেই জিনিসটা মানে ক্যারি করলাম না। যেমন হচ্ছে যে বাদল ভাইয়ের কথা বলি একটা এক্সাম্পল, উনি আমার থেকে সম্ভবত 12 কি 13 বছর সিনিয়র, উনি আমাকে কখনো অসম্মান করেন নাই, আমি ওনাকে কখনো অসম্মান করেন নাই, উনি আমাকে সম্মান করছে দেখে আমি কখনো ওনাকে কিন্তু ওইটার বদলেতে কিছু বলে নাই, যে কোনো কিছু একটা ট্যাগ করে বাদল সৈয়দ যে ওইটা রিপ্লাই দিয়ে তারপর কিন্তু দিচ্ছি না, ওখানে আবার ভাই আবার কিছু বলছে, ওনাকে শ্রদ্ধার যে পরিমাপটা উনি যাতে ব্যাক ফিল না করেন সেটা বুঝে কাজটা করতেছি। উনি আমাকে করার সময় কিন্তু আমার এত জুনিয়র, আমি এত অনুরোধ করার পর উনি আমাকে দাদা বাদের কথা বলেন না। এই জিনিসটা যে শ্রদ্ধা বোধ, এই জিনিসটা অন্য একটা ফর্ম হচ্ছে যে এটাই আমি আরেকজন থেকে শিখলাম, আমি তার মাধ্যমে বড় হলাম, যে তার থেকে একটু হলে আমার গাইডেন্স ছিল, কিন্তু আমি যখন বড় হব আমি যদি ভুলে যাই এটা একটা বড় ধরনের সমস্যা, এটা হচ্ছে দুর্নীতি টাইপের ব্যাপার, যে আমি শিখলাম কিন্তু আমি তাকে ইগনোরেন্স করলাম না, কারণ তার কাছে শুরু হয়ে যাচ্ছে ন। আমি নাম ধরে বললে হয়তো অনেকে লাগবে, কিন্তু আমি একসময় অলরেডি নামটাও বলছি আমার স্টোরিতে, আমি আমার মা রামকৃষ্ণের সময় দেশে গেলাম, তখন দেখলাম যে আমার পাশে আমার ওই যে প্রার্থনার সময় একজন ছেলে বাঁশি বাজাচ্ছে খুব সুন্দর, তো আমি আমার খুব অবাক লাগলো যে ছেলেটাকে আমি 12-15 বছর আগে দেখলাম, কি চেহারা চেহারা চেনা চেনা লাগতেছে, তো পেশাটাও লক্ষ্য করতেছি না, ওর বাবা হচ্ছে সমাজের খুব পিছিয়ে পড়ে একটা খারাপ কাজ করে, কিন্তু আমরা ছোটবেলা থেকে ইগনোর করাটা শিখছি ওই লেভেলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই কি সেই ছেলে। তখন আমার বোনকে জিজ্ঞেস করলাম যে ওর নাম কি এটা, তখন সে বলে যে হ্যাঁ তোমার মনে আছে, আমি যে হ্যাঁ 15 বছর হলো তার চেহারাটা আসতেছে, যেহেতু পারালো একইভাবে তো আমরাও ওই কাজগুলি করতাম, এমন যে আমরা পড়াশোনা করছি, আমরা তো কৃষিকাজই করছি, তো সবসময় দেখতাম যাওয়া আসে, বলেছে হ্যাঁ তাই মনে হচ্ছে সে বাঁশি বাজে এত সুন্দর। তারপর তার বাঁশির প্রতি আমি বেশি হয়ে গেছি, আমি হারমোনিয়াম বাজাই, তো মার প্রার্থনা যখন করি হারমোনিয়ামে গান করতেছি ও বাঁশির ইয়াগুলি দিচ্ছে একসাথে, তখন আমাদের খুব জমতেছে আর কি, মানে জমতেছে মানে হচ্ছে যে করুণ গান, হ্যাঁ কিন্তু প্রার্থনাটা খুব জমতেছে। তো পরে আমি এত বেশি মুগ্ধ হয়ে গেছি, পরে ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে যে সে আমি তাকে সাহায্য করতে চাইলাম যে বিভিন্ন কিছু দিয়ে আমরা যে মেধাকে তুলে আনা, সে বলছে আমার মোটামুটি ইনকাম ভালোই হয়, তুমি যদি করতে পারো সেটা আমি বলবো তোমাকে। এরপর তার গুরুকে জিজ্ঞেস করলাম, এটা শুনে আমি আরো অবাক, কারণ সে ছিল আমার এজের,
তাদের ফ্যামিলিকে কেউ সমাজে পাত্তাই দিত না এবং সবসময় পাগল পাগল বলতো, মানে বাবা ঘর থেকে বাইর করে দিচ্ছে, তারাও এরকম ভাবে কোন জায়গায় দিন আতিপাত করতেছে, মানে কোন রকমের আর কি চলতেছে। তাদের গুরু সে কিভাবে এত টুকু আসলো, তার সাথে মিট করতে বললাম, আমি বললাম তোমার গুরুকে নিয়ে আসবে অন্ত্যেষ্টিক্রিয়ায় 10 দিনের মধ্যে, একদিন যাতে সে থাকে। আসছে তো, সে আমার যেহেতু ভাই ব্রাদার মানে আমাদের সমাজেরই, তো তখন সে আসছে। আসার পর তার অনেক কথাবার্তার মধ্যে সে বলছে যে সে টিভিতে বাজায় এবং সে এত গ্রামে বসে এত ইনকাম করে যে, মানে আমি বলতেছি কি একটা ছোট কিন্তু একটা কাজ, যে ইগনোর ছিল সমাজ থেকে কিন্তু তার একটা মেধা ছিল, সেই মেধাকে নিয়ে সে এসে কিন্তু টিভিতে বাজিয়ে 40-50 হাজার টাকা, 2014 সালের ঘটনা, 40-50 হাজার টাকা সে বাড়িতে বসে পাইতো। সে কোনো স্টুডেন্ট থেকে নিত না, স্টুডেন্টদেরকে শিখাচ্ছে এবং একটা সমাজ গড়ে তুলতেছে। তারপর আমার সেই যে বাড়ির যে ছেলেটা তাকে জিজ্ঞেস করলাম, সে বলে যে তারও ইনকাম কমপক্ষে 20 হাজার টাকার মতো হয় গ্রামে, এটি গুড এনাফ তার জন্য, কিন্তু সে বাঁশি বাজাচ্ছে। ওই ঘটনাটা লিখেই আমি আমার বাঁশি বাজানোর কাহিনীটা লিখলাম 2014-15 সনে এখানে আসার পর, যখন বাঁশি বাজাই। কেন লিখলাম, কারণ 2001 সনে বা 2 সনে যখন আমি বুয়েটে পড়াশোনা করতাম, তখন ঢাকা ইউনিভার্সিটি, ওখানে আমি খুব ছুটতাম গ্রামকে ফিরে পাওয়ার জন্য, সেখানে বাঁশিটা আমার খুব কানে লাগতো, কিন্তু আমি নিজে বাঁশি নেওয়ার পরও অনেকদিন চেষ্টা করে পারিনি। তাই বলে কি আমি ছেড়ে দিলাম, আমি জানি যে আমি ছেড়ে দিয়েছি, আমি পারি না। কিন্তু এই যে চান্সটা আসলো, আসার পর আমার কাছে মনে হলো যে, এই যে চান্সটা আসলো আসার পর আমার মনে হলো যে, গ্রামের একটা ছেলে যে পড়াশোনা করে নাই, যার কিছুই নেই বলি আমরা, সে তার কত ট্যালেন্ট যে সে এই জিনিসটাকে আছে এবং তার কনসেপ্টটা কেমনি তৈরি হলো, তাহলে আমি কেন পারবো না। এই যে আমি কেন পারবো না, এই কথাটা আমার মধ্যে অনেকদিন ঘুরতেছিল। তা আমার মেয়ে যাকে গান টান বাজাতে আপনারা দেখেন, সে আমাকে বলছে বাবা বাঁশি আনছো তুমি কেন বাজাও না কেন, ও যে একটা ও আসার সময় একটা গিফট দিয়েছিল আমাকে। তা আমি সেই বাঁশিটা স্টার্ট করলাম, প্রথমে শুরু উঠতেছে না উঠতেছে না, হঠাৎ করেই বলি যে না আমাকে তো পারতেই হবে, কারণ ওই যে ছেলেটা পারলো, সে যদি পারে আমি কেন পারবো না। আমি তার প্রতিদ্বন্দ্বী না, কিন্তু আমি যে পারছি, আমার যে একটা যে আজকে একটা বড় ধরনের একটা জিনিস তৈরি হলো, এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী না, আমার সম্মান বেড়ে গেল। আমি বলতে পারি, এখানে তো তেমন বাংলাদেশি ছিল না, অনেক ইন্ডিয়ান ছিল, মানে আমি শুরু করার কয়েকদিনের মধ্যে আমি একটা দুটি গান পারি আস্তে আস্তে, কিন্তু এরপর মন মতো এমনি করে বাজাচ্ছি, আমি আর গান তুলতে পারতেছি না শুরুতে, কিন্তু আমি ইচ্ছে মতো বাজাচ্ছি। এই বাজানো দেখে অনেক ইন্ডিয়ান কমিউনিটি সহ আমেরিকানরা এসে আশেপাশে জমে গেছে, বাচ্চা হয়েছে হেমিয়েলের বাসিনার মতো এসে চারিদিকে বীর জমায় বলছে যে মারা ওদের ডিনার করতে ডাকতেছে কিন্তু ওরা যাবে না, ওরা বলছে এটাই শুনে আসি। এই যে জিনিসটা আমাকে আরো বেশি মানে প্রমোট করছে যে মানুষ সুরের কত পাগল, সে বাচ্চা কাল থেকে বড় হলে সবাই, আমি এতদিন এই জিনিসটা মিস করলাম, আমি এত কত সুরের জন্য পাগল, আমার ভালো বলা নাই, আমি গান গাইতে চাই কিন্তু ভালো বলা নাই, আমি কেন এই জিনিসটা এক্সপ্লোর করিনি। যা হোক, শিকার কোনো শেষ নেই, সেটা আবারও একটু প্রমাণ করতেছি এরকম যে আপনারা কখনই ভুলে যাবেন না যে শেখার কোনো শেষ আছে। আপনি বিসিএসসি ফেল করতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ ইউ লার্ন সামথিং, ইউ উইল গো ফরওয়ার্ড ফর সামথিং আদার্স অ্যান্ড ইউ ক্যান বিকাম ইভেন বিগার দ্যান দ্যাট। বিসিএস ইজ নট দ্য অনলি টপ টপ থিং, মেনি বিসিএস মানে যারা অনেক বিসিএস আছেন সবাই তো টপে বা এটাকে আমরা আলাদা আলাদা বলবো না, কিন্তু অনেক বিসিএস প্রশাসন বলেন পুলিশ বলেন যারা আছেন তারা আবার আমাকে সম্মান করে আছে যে এই মানুষটা কখনো বিসিএস দিয়ে নেই। সুতরাং সমাজে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধা না থাকলে, যে বাদল ভাই বিসিএস সিনিয়র এত অনেক বড় অফিসার, উনি আমাকে সম্মানটা দিচ্ছেন, আমি তো বিসিএস দিয়ে নেই, তাহলে কি সমাজ চলে গেল? নো, ওই যে একটা মানুষ জানলো শুনলো বড় হলো নীতিবোধ থাকলো, এটাই আছে সমাজের মেন স্কেল। যাই হোক, আমি আর কথা বলবো না, অনেক লম্বা লম্বা কথা হচ্ছে, অনেক সময় চলে গেল। আমি যেমন বলছি যে কয়েকটা বাসির কালকে ফ্লেভার দিব, প্রথমেই দেই আমার গ্রামের মানুষ, তাই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এখানে বাসি অনেকগুলো, তার কারণ হচ্ছে যে এটা এক একটা এক এক স্কেলে, তো আমি এটা একটু ওই যে মাইকে দিলে ইকো হবে, শুনতে ভালো লাগবে। তাই
নেক্সট কি কি ধরবো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত দুইটা দুইটা, একটা রবীন্দ্র একটা নজরুল সঙ্গীত। নজরুলের প্রেমের প্রেমের গান আছে, আবার বিরহ ইয়েও আছে, মানে বিদ্রোহী, আমি বিদ্রোহীর কথা বলি, কারারে লোহকপাট। হ্যাঁ ফাইন। চমৎকার চমৎকার চমৎকার, একটু রবীন্দ্রসঙ্গীত। না রবীন্দ্রসঙ্গীত দিলাম তো, যে গ্রাম ছাড়াও রঙামাটির পথ, তারপরে হচ্ছে যে এন্ড্রু কিশোরের দিয়ে একটা দেন বাসি পাটি বাসি চেঞ্জ। কি বলবো, কি যেন গান এন্ড্রু কিশোরের বিভিন্ন গান বলেন না কয়েকটা, কারে বুঝাবো মনের দুঃখ গো, আরো আর আমার সারা দেহ হে গো মাটি, এটা সুন্দর লাগে।
একটা একটু দিলাম। বিশ্বজিৎ চৌধুরীর তোরে পুতুলের মতো করে সাজিয়ে পারেন? আমি একটু একটু গান যা পারি। আমি গানটা পুরো জানি না সত্যি, আমাকে অন্য গান। আচ্ছা আমি একটা বলি যে কি বলে, পড়শি যদি না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, রবীন্দ্রসঙ্গীত চমৎকার। প্রশ্ন যদি আমার কাছে কি আছে, কি গানে যে লালন খাঁচার ভিতর অচিন পাখি, এইটা দেখে আমি ওই যে আচ্ছা খাঁচার ভিতর দেখে আমি ওই গানটা বলে গেছিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। না না না, ওই যে লালনকে না করলে একটু ভালো লাগবে না, লালনটা একটু দিই। আচ্ছা খাসের মতো একটু করলাম তাহলে, আরেকদিন আরেকটা হবে। আর ওই যে মাটির পিঞ্জরা, ওই যে হাসন রাজা একটু দিই। হাসন রাজা, আমি অনেক কথাবার্তা বলতে বলতে এটার শ্বাস প্রশ্বাস সমস্যা আছে।
ওদিকেও নিয়ে আসবেন, বৌদির গানও শুনবো আমরা একসাথে, আপনাদের ডুয়েল শুনবো। তবে এত কিছু, এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা বিনোদনের জন্য রাখি নাই। আপনারা বিনোদন করবেন, কিন্তু বিনোদনের মধ্যে দিয়ে যদি না শিখেন তাহলে কি কি জিনিস আপনারা লুজ করতেছেন আপনি, আমি বলি একটা একটা করে। আমি কয়েকটা লিস্টে টানি। আজকের মূল উপাত্ত যেটা সেটা হচ্ছে যে নন বাসি শোনা। সেখানে হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে যখন গড়ে তুলবেন আপনার পরিবেশকে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে টেক এওয়ে পয়েন্ট বলি আমরা, যে একটা লেকচার শুনি তার একটা উপসংহার থাকে, কি করলাম আজকে, কি পেলাম। এটা হচ্ছে আমেরিকায় না সারা উন্নত বিশ্বের সবসময় এরকম, আমরা আজকে কি কি শিখলাম আমি একসাথে সামারাইজ করি আপনাকে দর্শক হিসেবে, যে সামারাইজ করতে হবে যে আমি কি পাইলাম। তো তারপরে একটু আমার লাইনটা বলে দিই, টেক এওয়ে পয়েন্টটা, আমরা বাচ্চা কাচ্চাকে কিভাবে গড়ে তুলবো সেটা একটা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, আমরা কিভাবে জব মার্কেটের জন্য তৈরি, আসলে তৈরি কিনা, কোথাও লেখা আছে কিনা। আমরা ইনফরমেশন বেসড, এখন বর্তমানে যেহেতু ডিজিটাল টেকনোলজি সব ইনফরমেশন আমি নেট ঘাটলেই পাচ্ছি, আমি অন্য কেন কে আমি জিজ্ঞেস করবো। আমি ফেসবুকে আমাকে সারা জীবন দিবে না টাকা, আমাকে দিবে আমার ইনফরমেশন গুলো যেগুলো আমি গড়ে তুলতেছি। আপনি একটা গাছকে নষ্ট হয়ে যেতে দেখছেন আপনি ফল কেমনে পাবেন, আপনি গাছটাকে গড়ে তুলুন। থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট হচ্ছে শেখার কোনো শেষ শেষ নেই, আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন। এই যে আমার দুটো বাচ্চা আছে, আমার ছোট বাচ্চাটা তখন হয় মাত্র আমার তখন বার্ষিক শেখা শুরু, কিন্তু আমি ওর থেকেও সময় নিই, আমার সময় কিন্তু আমি আমাদের ঘরে রান্নাবান্না আমার ওয়াইফ যেমন করে আমিও করি। মানে আমি এখন সময় কম পাই, কিন্তু আমি সবসময় যেতে চাই, সময় পাই না, কিন্তু আমি হেল্প করার চেষ্টা করি। বিদেশে অনেকেই তাই করেন, কিন্তু দেশে এই জিনিসগুলো করেন, আপনি এনজয় করেন, আপনি ফ্যামিলি হিসেবে এনজয় করেন, সমাজ হিসেবে এনজয় করেন, এনজয় করেন, বিকল্প কিছু নেই, আপনার স্ট্রেস কিছুই থাকবে না। আপনি সবসময় ওকে নিয়ে, ওকে নিয়ে ভাববেন, ও এটা করলো আমি এটা করবো কেন, ও আমার থেকে বেশি হয়ে যাচ্ছে কেন, এইসব কখনই না। বরং ভাববেন যে আপনি আমি আপনি কিভাবে কমপ্লিমেন্ট করতে পারেন। এটা হচ্ছে যে আপনার সেই বিসিএস হোক আর যে কোনো শিক্ষক হোক, সবসময় আপনার এটা গুরুত্বপূর্ণ অংশ যে আপনি শিখবেন, জানবেন, অন্যকে শেখাবেন, কোনো প্রতিহিংসা নেই, এবং যতটুকু পারেন আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনি যাই পারেন। আমার থেকে অনেক বস পাবলিক আছে না এই বয়সে, আমেরিকাতে কত বড় যে জুকারবার্গ আমার থেকে ছোট বয়সে, সে কি ফেসবুক করে ফেলে নাই, আমি কি তাকে হিংসা করতে পারবো এরকম। জাস্ট হোয়াট ইউ ডো নট হ্যাভ ইন কন্ট্রোল, ডো নট ট্রাই টু কন্ট্রোল ইট, হোয়াট ইউ ক্যান ডু দ্যাট ইউ শুড ট্রাই ইট। আপনি কন্ট্রোল নিজেকে করবেন, জানবেন, বুঝবেন, এবং কন্ট্রোলটা আপনি করবেন, আপনি যেটা করতে পারবেন সেটা নিয়ে ভাববেন না। আমার প্রফেসর এই কথাটা বলছে, কিছু একটা পেপার সাবমিশন হলো এতদিন আসতেছে না, জিজ্ঞেস করছে যে এতদিনের রেজাল্ট আসে না, দ্যাট ইজ ইন ইয়ার কন্ট্রোল, দ্যাট ইজ নট ইন ইয়ার কন্ট্রোল, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, ইউ ডু ইয়োর ওয়ার্ক। হ্যাঁ, এই জিনিসটা প্রতিহিংসা নাই, অন্য কি করে ফেলতেছে সেটা না, যে বাড়িতে আমরা পরীক্ষা দিতে যেতাম ঝাঁটা দেখাইতাম ওইসব নাই, ডিম ভেঙে দেখাইতাম যে যাতে কুলক্ষণ হয় এইসব না, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে সে, হ্যাঁ আমরা এগুলো ফেস করছি তাই বলছি, পরীক্ষার আগে তাকে একটু সমস্যার সৃষ্টি করলাম, আমার বইটি ভর্তি পরীক্ষার আগে হলো যে একটা সমস্যার সৃষ্টি করলো যে একটা গ্লাস ভাঙার জন্য আমাকে নাম দিবে, তাইলে আমার পরীক্ষা এফেক্ট করবে, এভাবে না, ভাববেন যে কিভাবে ওইটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। সে ভালো হলো আপনার জন্য ভালো, আপনি গর্ব না, আমার মেয়ে কি এই দেশে প্রেসিডেন্ট হয়ে যাবে, হবে না, কিন্তু আমাকে আরেকজনকে নিয়ে ভাবতে হবে যাতে আমার মেয়েটা সুখে থাকে, আমি যখন যেদিন থাকবো না সেদিন সুখে। তো আপনি নিজেও প্রিপেয়ার হন, আপনার প্রিপারেশন দেখে যাতে আপনার বাচ্চা শিখে যে আপনার বাবা পরিশ্রম করে, আমার মা পরিশ্রম করে, এরা তাদের অন্যজনের জন্য ভাবে, এবং আই এম প্রাউড অফ মাই কি বলে ফাদার, আই এম প্রাউড অফ মাই মাদার, আই এম প্রাউড অফ মাই সোসাইটি। এটা যাতে এই ফিলিংসটা নিয়ে আস্তে আস্তে করেন, সেখানে বেশি টাকা লাগবে না, যতটুকু টাকা আছে, হ্যাপিনেস ক্যান নট বি বট, হ্যাপিনেস ক্যান নট বি পারচেজড, আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু আপনার হ্যাপিনেস নাও থাকতে পারে, হ্যাপিনেস ক্যান বি অন টপ অফ এভরিথিং। আবার অনেক টাকা থাকলেও আপনি হ্যাপিনেস কে কিনতে পারবেন না, সুতরাং আপনি যা আছেন সেটার থেকে ভাববেন যে সবসময় আরেকজন কত কম পাচ্ছে,
আপনি কে কি সুবিধা পাচ্ছেন, যার দুটো হাত নেই, ওই যে আমাদের একটা ফাউন্ডেশন একটা মেয়ে যার দুইটা হাত নেই, সে এখন প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পাচ্ছে, ভালো করতেছে, ব্র্যাক তাকে নিয়েছে, তার দুইটা হাত নেই, আপনার সবকিছু আছে। আমি ওই যে যখন আমি ডান হাতে লেখা শুরু করতাম আমি বাম হাতে করতাম, কেন করতাম, একদিন আমার ডান হাতটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে ভেঙে যায় তাহলে আমি কি করবো, আমি কি পঙ্গু হয়ে যাবো, আমি সেকেন্ড হাতকে প্রিপারেশন নেই। আর সত্যি কথা যেটা, আমি বাম হাতে উত্তর করতে পারি, বাম হাতে লিখতে পারি, আমি প্রিপেয়ার করে রাখছি আমার ডান হাত বাম বাম, আমি দুই দিকে চেষ্টা করি সবকিছু ব্যাকআপ রাখতে, যে আমার একটা গেলে যাতে আমি আরেকটা দিয়ে দাঁড়াতে পারি, নাহলে আমি পঙ্গু হয়ে যাবো। তো এরকম আপনার শিখবেন, জানবেন, জীবনকে উপভোগ করেন। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি সেই রাস্তাটা যদি উপভোগ না করেন আপনি ওই অতটুকু দূরে কিভাবে যাবেন, আপনার রাস্তাটা সবসময় লম্বা মনে হবে, আপনি কখনো রিস্ক করতে পারবেন না, আপনার সবসময় মনে হবে যে এটা একটা পেইনফুল জার্নি। নো, আপনি যেখানে যান না কেন, এটা আপনার যাওয়ার পথটা আছে, এটা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে যাওয়ার জন্য, আপনি কোনো পঙ্গু কেউ না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি যাচ্ছেন, আপনি সেই যাওয়াটা এনজয় করেন, প্রতিটা পথ যা রাস্তা যদি স্মুথ থাকে, স্ট্রেট থাকে, আপনার সেই রাস্তা কখনই ফুরাবে না, কারণ সেটা স্ট্রেট রাস্তা। আপনার মনে হবে যে দিস ইজ নট নেভার ইজ নট গোয়িং টু বি এন্ড, হোয়াই শুড আই মুভ, হোয়াই শুড আই ওয়াক, বাট রাস্তা যদি আঁকা বাঁকা থাকে, লেফট রাইট থাকে, আপনার যাত্রাটা খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে যে আপনি এনজয় করতেছেন, লাফটে রাইটে কি হচ্ছে, রাস্তা যে ফুরাইছে বুঝতেছেন। একই জিনিস আপনার জীবনের ক্ষেত্রেও, আপনি ভাবেন যে আপনি যা করতেছেন সেটা এনজয় করছেন কেন, যতটুকু ফুরাই। আমি কচ্ছপের গতিতে আগাই, সত্যি কথা, আমি কখনো একদম মানে স্ট্রেট খরগোশের মতন, আমি খুবই কচ্ছপের গতিতে আস্তে আস্তে বুঝি, কিন্তু অতটুকুই আমি হ্যাপি। আপনারা সেটা চেষ্টা করেন, আপনারা সবাই নিজেরা প্রিপারেশন নিচ্ছে, একটা বড় দামাল কি বলে সোসাইটি এখন গড়ে উঠবে, সেই সোসাইটিতে আপনাকে নিয়ে যাতে প্রাউড ফিল করে, আপনার মতো 35,000 50,000 মানুষজনকে নিয়ে গর্ববোধ করে, বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করে। আপনি তো এটাই চান, আপনার বাচ্চাকে ওইটাই সিকিউর দিতে চান, করেন, এইটুকুই অনুপ্রেরণা পাবো। আপনি সামনের দিন আর 5 জনের বাঁশি বাজান, আমার খুব ভালো লাগবে। আপনার 5 জন আপনি গান করেন বা অন্য কিছু করেন, বই পড়েন, একটা কিছু করেন, আমি ভাববো যে কি এই লেকচারটা কোনো গতি আসছে। আমি লেকচার দিয়ে গেলাম 2 ঘন্টা, কোনো কাজে আসলো না, ওই যে কয়েকটা লাইক পেলাম, ওই লাইকের আমার দরকার নেই। আমি বললাম তো আমার পিএইচডি আমার নেওয়ার দরকার ছিল না, যখন আমি ফিল করছি তখন আমি নিয়েছি, আমার লাইকের দরকার নেই যতক্ষণটা পর্যন্ত একটু কাজে লাগে। আমার লাইক দিয়ে আমি কি করবো, বা যাওয়ার সময় আমার আমার বাচ্চাকে কোনো কিছু সিকিউর করতে পারবে না। তো সুতরাং অবশ্যই নিজের প্রতি যত্ন নিবেন, অন্যের প্রতি যত্ন নিবেন, অন্যের প্রতি যত্ন নিবেন, এটা বারবার বলে, অন্যের প্রতিও যত্ন নিবেন, এটা আপনারই অংশ। আর যেখানে সেখানে যা করবেন না কেন সেটা যাতে সিস্টেমেটিক থাকে, সিস্টেমেটিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ফাউন্ডেশন চালাই আমরা কোটি কোটি টাকা নেই, কিন্তু আমাদের দুইটা ফাউন্ডেশনের যে আমার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আর ওইটা পুরোটা টোটালি ডিফারেন্ট, আমি কখনো এই দিকে এদিক করতে পারবো না। আপনি সিস্টেমটা মানার চেষ্টা করেন, আপনার যা কিছু করবেন না সিস্টেমের মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ, আরো অনেক কথা বলা যায় দরকার নেই, অনেক ধন্যবাদ সবাই, অনেক পটেনশিয়াল আছে, আমি সবাইকে শ্রদ্ধা করি, যা পটেনশিয়াল বেরিয়েছে কোনো না কোনো কারণে, কোন এই কথাই নাই শুধু অনেক কথাই, কিন্তু পটেনশিয়ালটা আপনারা নিয়ে খুশি থাকেন, এনজয় করেন লাইফটা, আমি তাতে অনেক খুশি হব, সেদিন আমার আপনাকে নিয়ে গর্ববোধ করতে আর ভালো লাগবে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ চন্দ্রনাথ দা, অনেক সময় দিয়েছেন আমাদেরকে এবং এন্টারটেইনমেন্টও দিয়েছেন শেষের দিকে। আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছেন মার্চ ফরওয়ার্ডের বা যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে বলবো, জাস্ট দাদা যে কথাগুলো বলেছে কিছুক্ষণ পরে এটা আমাদের মার্চ ফরওয়ার্ডের ইউটিউবে পাবেন, সেখান থেকে শুনেন, শোনার পরে নোট নেন, একবার তো শুনলেন এবার নোট নেন, আপনার কোথায় ডেফিসিয়েন্সি আছে বা কোথায় আপনার ডেভেলপমেন্ট করার সুযোগ আছে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। উনি ওনার নিজের জীবন থেকে অনেকগুলো উদাহরণ দিয়েছেন, তো আপনি নিজের মতো করে এটাকে নিজের বায়ো মতো করে সাজিয়ে নেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা, এত দীর্ঘ সময় ধরে শুনেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, দাদাকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা সব জানাই, আশা করি নেক্সট টাইম আবার পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এতক্ষণ রাত্রেও আবার কথা হবে আপনাদের যে কোনো কিছু, আপনার যেহেতু আমি মার্চ ফরওয়ার্ড এর ওখানে অ্যাডভাইজারি বোর্ডে আছি, তো সেখানে আপনাদের কোনো কোশ্চেন যদি আমাকে উদ্দেশ্য মূলক হয় সেটা করবেন, আমি চাই আপনারা শিখুন, আমি শিখবো আপনাদের থেকে, এই জিনিসটা যাতে চলমান থাকে সমাজের মধ্যে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমার কথা হবে, গুড নাইট, গুড নাইট, গুড ইভিনিং ফর ইউ। হ্যাঁ।